লোকটার নাম জানেন? দিলওয়ার হোসেন সাইদি। আগেকার দিনে বক্তা ছিল নাকি? ওরই ক্যাসেট সব বাড়িতে বাসত দেখেছি। এই লোকটাকে আজকে প্রায় ২৪-২৫ বছর হতে যাচ্ছে, বাংলাদেশ সরকার তাকে জেলখানাতে ভরে রেখেছে। আচ্ছা বলুন তো, জেলে ভরেছে কারা? চ্যাটার্জি মুখার্জি না শেখ সৈয়দ পাঠান? কারা? শেখ সৈয়দ পাঠান ভরেছে মুসলমানরা। বাংলাদেশের একজন বর্তমান বিশ্বের অল ফেমাস মিজানুর রহমান আজহারি, এই লোকটাকে দেশে থাকতে দিল না, বিদেশে তাড়িয়ে দেওয়া হলো। আচ্ছা বলুন তো, তাড়িয়েছে কে? হিন্দুরা না মুসলমানরা? মুসলমানরা। বাংলাদেশের বর্তমানে একটা ওয়ার্ল্ড ফেমাস মুফাসসিরে কোরআন, তার নাম হচ্ছে আমির হামজা। এই লোকটা জেলখানাতে বসে আছে আজকের দিনেও। আচ্ছা বলুন তো, এটা জেলখানাতে ভরেছে কারা? মুসলমানরা। বাংলাদেশের একজন খুব খুরের মতো ধার, যার বিদ্যা, তিনি হচ্ছেন আপনার রাজ্জাক বিন ইউসুফ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ৫০০০ কোটি টাকার মামলাতে লোকটাকে ফাঁসিয়ে দেওয়া হলো। আচ্ছা এই মামলা করেছে কারা? মুসলমানরা। আমাদের দেশে একজন, গোটা পৃথিবীর এমন কোন বিদ্যা এই মুহূর্তে নেই, সারা পৃথিবীতে কোন বিদ্যা নেই যে এই লোকটার ধার পাশে দাঁড়াতে পারবে। লোকটার নাম ডাক্তার জাকির নায়েক। এই লোকটাকেও দেশ থেকে চলে যেতে হলো। আমরা সবাই কিন্তু দোষ দিচ্ছি যে সরকার একে তাড়িয়েছে, সরকার তাড়ায়নি। আমি এর আগে বলেছিলাম যে সরকার তাড়িয়েছে, সরকার তাড়ায়নি। তাড়িয়েছে কারা? মুসলমানেরা। যদি বলছেন মুসলমানেরা তাড়ালো, ইয়েস, ডাক্তার জাকির নায়েক একটা বক্তব্যতে বলেছেন যে মুহাম্মদ সে কুছ মাংনা নাকি, মুহাম্মাদের কাছে কিছু চাওয়া যাবে না। এখন কিছু মুসলমান তারা এইটাকে কেটে কুটে সাইজ করে দারুল উলুম দেওবন্দে ফতোয়া আনতে গেল যে মুহাম্মদ কো মাননা নেহি। এটা কে বলেছে? ডাক্তার জাকির নায়েক। দারুল উলুম দেওবন্দ দেখছে যে ঘটনা তো সত্যি। ডাক্তার জাকির নায়েক যদি বলে মুহাম্মদকে মানা যাবে না, ও কাফের, দারুল উলুম দেওবন্দ কি বলবে? কারি সাহেব যদি এখন বলে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে মানা যাবে না, আমি মুমতাজুল ইসলাম এটা বলে যাচ্ছি, উনি কাফের। এই কথা যদি উনি বলে থাকেন, দারুল উলুম দেওবন্দ ফতোয়া দিয়ে দিল ডাক্তার জাকির নায়েক কাফের। আর এখন কিছু আলেম সম্প্রদায় তারা বগল বাজাতে লাগলো যে এই এবার পেয়েছি ডাক্তার জাকির নায়েক কাফের, ফতোয়া দিতে লাগলো নানান রকমের তার পৃষ্ঠিবীর বিরুদ্ধে, তার বিরুদ্ধে। এই আলেম রাই মামলা করেছে হাজারো। সরকার কর্তৃপক্ষ বাধ্য হয়ে এই লোকটাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তাহলে এর জন্য দায়ী কে? আমরা। কিছুদিন আগে, আমি নাম বলছি ভয় করে বলি না, বীরভূমে বাড়ি, জানি না এটা গীবত হচ্ছে কিনা, তবে এই ব্যাপারে আমার মনে হয় গীবত হবে না। বীরভূমে বাড়ি, বীরভূম দুবরাজপুর থানার কুইঠা গ্রামে একজন আলেম মুফতি সাহেব, ওনার নাম হচ্ছে মুফতি নজরুল ইসলাম। উনি একটা সোশ্যাল মিডিয়াতে বক্তব্য পোস্ট করেছেন যে ডাক্তার জাকির নায়েক কোরআন পর্যন্ত পড়তে জানে না, ওর কথা শোনা হারাম বলছে। আমি বললাম কেন, মনে মনে বলছি কেন, না ও কোরআন পড়তে জানে না, ও কি মাদ্রাসায় পড়েছে জীবনে? আলাম বাহ, তাহলে মাদ্রাসায় না পড়লে কোরআন তার কাছে পড়া যায় না, তার কাছে শেখা যায় না, তাই তো? আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, কাফের কোনোদিন মুসলমানদের সংখ্যা বাড়ায়? ভেবে চিনতে বলুন, বাড়ায় বাড়ায় না। তা তুমি
কুইটা নজরুল ইসলাম আমার যা দেখে মনে হলো তোমার 65 বছর থেকে 60 বছর বয়স তোমার কাছে একটা লোক ঈমান এনেছে প্রমাণ আছে আর সারা ভারতবর্ষের কথা বলছি সারা পৃথিবীর কথা বাদ দেন সারা ভারতবর্ষে 2017 সালের হিসাব বলছি আমি ডক্টর জাকির নায়েকের হাত দিয়ে ভারতবর্ষে ইসলাম গ্রহণ করেছে প্রায় 7200 নারী পুরুষ 7200 নারী পুরুষ যার হাত দিয়ে মানুষ ইসলাম গ্রহণ করছে বলছে কুরআন পড়তে জানে না এবার আপনাদেরকে একটা কথা বলছি আমি খুব ঘুরে 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 তবে জায়গায় আসব আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন পবিত্র কোরআন মাজিদে বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পরে বলছেন আদম এই এই এটার নাম গরু এটার নাম ছাগল এটার নাম যেটা দেখতে পাচ্ছ এর নাম উট এর নাম আম গাছ এর নাম জাম গাছ এইটার নাম জান্নাত এটার নাম জাহান্নাম এটার নাম ফেরেশতা আমার নাম আল্লাহ সবকিছু জেনে গেলে বলছে হ্যাঁ আল্লাহ জেনে গেলাম আল্লাহ এবার আদমকে আর ফেরেশতাকে এক জায়গায় করে এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছে এই ফেরেশতারা তোমরা বলো এগুলোর নাম কি ফেরেশতারা তখন বলছে আল্লাহ তুমি আমাদেরকে যেটা জানিয়েছো আমরা তার অতিরিক্ত জানি না এইবার আল্লাহ তাআলা আদমকে বলছে আদম ফেরেশতারা যখন বলতে পারছে না তুমি বলো এটার নাম কি বলছে এটার নাম টিউলাইট এটার নাম বেগুনের গাছ এটার নাম কি না এটা একটা বাঁশের গাছ আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলছে তোমরা সবাই সেজদা করো আদমকে ইবলিস সারা সবাই সেজদা করলো আচ্ছা বলুন তো এখানে আল্লাহ তাআলা আদমকে সেজদা করতে বললেন কেন বুঝতে পেরেছেন কিছু যদি গোপাল ভাড় হন তাহলে বুঝবেন না আর যদি ভিতরে কিছু মগজ থাকে তাহলে বুঝবেন এখানে আল্লাহ তাআলা এই কারণে ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন যে ফেরেশতাদের থেকেও আদমের জ্ঞান বেশি শিক্ষা বেশি ও জানে বেশি এই কারণে আল্লাহ তাআলা সেজদা করতে বললেন এক এটা এখানে থাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রাকে বললেন এই এদিকে ফিরুন আবু হুরায়রাকে বললেন আবু হুরায়রা গনিমতের কিছু মাল আছে এই গনিমতের মালগুলো তুমি রাতের বেলা পাহারা দাও হযরত আবু হুরায়রা রাতের বেলা মসজিদের ভিতরে বসে আছেন গনিমতের মাল পাহারা এই সময়তে একটা লোকে আমাকে কিছু যদি এর থেকে খাদ্য খাবার দাও তাহলে খুব ভালো হয় আল্লাহ নবীর সাহাবীদের মন খুব নরম নরম না তা আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা কিছু মাল দিয়ে দিল এখন দিয়ে দেওয়ার পরে সকালবেলাতে আবু হুরায়রা আল্লাহর নবীর কাছে গেলেন গিয়ে বলছে আল্লাহর নবী কাল রাতে একটা লোক এসেছিল বলছে কি বললো বলছে সে তার অভিযোগের কথা আমাকে জানালো বলছে তুমি কি করলে বলছে আল্লাহর নবী আমি তাকে কিছু মাল দিয়ে দিয়েছি বিশ্ব নবী তখন বলছেন আবু হুরায়রা তুমি রাতের বেলা আবার মসজিদে যাবে গিয়ে দেখবে ওই লোকটা আবার আসবে তা আবু হুরায়রা আবার মসজিদে রাতে ডিউটি করছেন ওই লোকটা আবার এসেছে এসে বলছে আমি খুব গরিব মানুষ খুব অসহায় খেতে পাই না ছেলে মেয়ে অনেক আমাকে কিছু দাও আবু হুরায়রা তখন রেগে গিয়ে বলছে এই বিয়াদব কোথাকারে কালকে তোমাকে দিলাম আবার আজকে তুমি এসেছো দাও তোমাকে দড়ি দিয়ে বাঁধবো আবু হুরায়রা যখন রেগে গেলেন তখন লোকটি বলছে আবু হুরায়রা শোনো তোমাকে একটা আমি জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছি বুঝছি কি বলছে আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরযি মান যা আল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইযনি আয়াতুল কুরসি শেষ পর্যন্ত আবু হুরায়রাকে বলে দিলেন এখন আবু হুরায়রা সকালবেলা আল্লাহর নবীর কাছে গেলেন আল্লাহ নবী বলছেন আবু হুরায়রা এসেছিল বলছে আল্লাহ নবী এসেছিল বলছে কি বলে গেল বলছে আল্লাহ নবী আমি যখন রাগ করে ওকে দড়ি দিয়ে বাঁধতে গেলাম বা কিছু বলতে গেলাম আমাকে তাড়াতাড়ি করে একটা দোয়া শিখিয়ে দিল বলছে কি দোয়া বলো
বলছে আল্লাহুলা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম। আবু হুরায়রা, তুমি যদি রাতের বেলাতে এই দোয়াটা যদি তেলাওয়াত করো, তোমার মাল পৃথিবীর কোন শত্রু তোমার মালকে চুরি করতে পারবে না, কেউ চুরি করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, আবু হুরায়রা, ও যে কথাটা বলেছে এটা 100% সত্য, তবে ও হচ্ছে ইবলিস শয়তান। কি বুঝলেন আপনি, কি বুঝলেন? তার মানে ইবলিস শয়তানও যদি ধর্মের সহি কথা যদি বলে, ইবলিস শয়তানের মুখ থেকেও যদি পবিত্র আল কোরআনের আয়াত ও সহি হাদিস যদি বার হয়, তবুও মারা যাবে। এই দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু হুরায়রা, ও ইবলিস শয়তান, কিন্তু তোমাকে যেটা শিখিয়েছে ওইটা ঠিক, তুমি এটা আমল করো। কি বুঝলেন আপনি? এবার বলুন, ইবলিস শয়তানের থেকে কি ডাক্তার জাকির নায়েক খারাপ? কথা বলুন, খারাপ না? আচ্ছা, ইবলিস শয়তান কোন মাদ্রাসায় পড়তো? কুইটা নজরুল সাহেব যে বললেন ডাক্তার জাকির নায়েক মাদ্রাসায় পড়েনি বলে, ও কোরআন পড়তে জানে না, ও টাই পড়ে থাকে, ওর কথা শোনা যাবে না। তো এবার বলুন, ইবলিস শয়তান কোন মাদ্রাসায় পড়তো? হ্যাঁ, সমাজকে বিভ্রান্তি করে টিকিয়ে রাখা কে যাবে না, কিয়ামত পর্যন্ত ঠেকানো যাবে না। তুমি এখান থেকে চক্রান্ত করে তাড়িয়ে দিয়েছ। আজকে সমীক্ষায় বলা হচ্ছে আমেরিকার মাটিতে যে সমস্ত মহিলারা বেশ্যাখানাতে রাত্রি যাপন করত, যারা নাইট ক্লাবে গিয়ে উলঙ্গ হয়ে পরপুরুষের সামনে বসে মদ্যপ অবস্থায় গান গাইত, সেই সমস্ত আমেরিকার মতো দেশে জঘন্যতম দেশের মহিলার আজকে ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে হিজাব পরে ঘুরছে। তোমার চক্রান্ত তোর কিছু যায় আছে? আছে? কিচ্ছু যায় আছে না। তা সারা পৃথিবীতে ইতিহাস সাক্ষী রয়েছে যত রকমের বিপর্যয় মুসলিমদের উপর এসেছে, এ বিপর্যয় অন্য কারুর জন্য আসেনি, আমাদের জন্যই এসেছে, আমাদের জন্যই। মুজাফফরনগরে মুসলমানদেরকে কচু কাটা করা হলো, মুসলমানদের জন্য মারা হয়েছিল। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, আসামের মাটিতে আজ থেকে 17-18 বছর আগে মুসলমানদেরকে কচু কাটা করে দেওয়া হয়েছিল, মুসলমানদের জন্যই মারা হয়েছিল। যে এবার আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আচ্ছা আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন কেন? কি জানেন? ও বলছে তার ইবাদত করার জন্য। আর কিছু, আর কিছু কারো জানা আছে? নেই। তাহলে আমি বলি, আল্লাহ তাআলা বলছেন লি ইযহিরাহু আলা দ্বীনি কুল্লি, তোমাদের পাঠানোর মূল উদ্দেশ্য হলো পৃথিবীর সমস্ত মতবাদের উপরে আমার মতবাদকে বিজয় ঘোষণা করে দিয়ে পৃথিবী থেকে আমার কাছে তোমাকে চলে আসতে হবে। কি বলছি বুঝতে পারছেন? শুধু এবাদত নয়, এবাদত ট্রেনিং প্রাপ্ত কিছু আমল, এর নাম এবাদত। আর মূল যে কাজ আল্লাহ তাআলা পৃথিবীতে কেন পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন? লি ইযহিরাহু আলা দ্বীনি কুল্লি, পৃথিবীর সমস্ত ধর্ম, সমস্ত দ্বীন, সমস্ত মতাদর্শের উপরে আমার দ্বীনকে বিজয়ী করে তবে তোমাকে আমার কাছে ফেরত আসতে হবে, এটা তোমার মূল কাজ। এবার একটা কথা আপনাকে বলছি, খুব মন দিয়ে শুনুন। আমি জানি যে আমার বক্তব্য ভালো লাগে না সবার, তবে যার ভালো লাগে সে ছেড়ে যেতেও আর পারবে না। আমি একটা একটা করে বলছি। এক একজন রাজা বাড়িতে চাকর পুষেছে 60 জন। কতজন? 60 জন। এখন রাজা মনে মনে ভাবছে যে আমার জমি আছে 500 বিঘা, এই 60 জনের কাজ কি? এই 60 জনের কাজ হচ্ছে শুধু রাজা বাবুর সারাদিন প্রশংসা করা। কি প্রশংসা? না রাজাবাবু খুব ভালো লোক, রাজাবাবু খুব দেনী, রাজাবাবুর মন খুব নরম, রাজাবাবু দেখতে খুব ভালো, রাজাবাবুর বউয়ের হাতের রান্না ভালো, রাজাবাবু লোকটা খুব ভালো, শুধু এই কথাগুলো বলার জন্য 60টা লোক রাখা আছে। এখন রাজাবাবু ভাবছে যে এই 60 জনের যদি 1000 করে বেতন দিই তাহলে 60,000, তাহলে এই 60,000 টাকার ইনকামের যে সোর্স, এই আমার 500 বিঘা জমি,
এই জমি থেকে যা ইনকাম হয় এই 60 জন চাকরের আমি বেতন দিই। এখন রাজা বাবু মনে মনে ভাবছে তাহলে 500 বিঘা জমি আমার দেখাশোনা করার জন্য একটা লোকের প্রয়োজন। একটা লোক লাগলেন 5000 টাকা বেতন দিয়ে। লোকটাকে রাখার সময় বলল যে তোমার কাজ হলো প্রশংসা নয়, তোমার কাজ হলো আমার কোন জমিতে পানি নেই, কোন জমিতে ধান হয়নি, কোন জমিতে ঘাস হয়েছে, কোন জমিতে উঁচু নিচু, কোনটা জমি অসুবিধা, কোন জমির ফসল খারাপ, কোন জমির ফসল ভালো, কোন পুকুরে পানি আছে, কোন পুকুরে নেই, কোন পুকুরে মাছ হয়, কোন পুকুরে হয় না, এইগুলো শুধু তোমার দেখাশোনা করার কাজ। রাজাবাবুকে বলছে, রাজাবাবু ঠিক আছে আমি আপনার চাকরি গ্রহণ করলাম। লোকটা রাজাবাবুর চাকরিতে জয়েন্ট হয়ে গেল। 2-3 মাস লোকটা থাকার পরে ও সে এই 60 জনের মতোই ধরেছে, শুধু রাজাবাবুর প্রশংসা করতে ব্যস্ত। এখন 8-10 মাস পরে রাজাবাবুকে জিজ্ঞেস করছে, এই লালটু শোন তো, সে দক্ষিণ মাঠের ওই জমিটার পানি আছে কি চল তো একবার দেখে আসি। তা রাজাবাবু গিয়ে দেখছে পানি তো নেই, জমি ফেটে 12 হাত ফাঁকা হয়ে গেছে। এখন রাজাবাবু বলছে তুই মাঠে আসিস নি? বলছে রাজাবাবু ওই 60 জনের সঙ্গে থেকে থেকে আমি শুধু আপনারই প্রশংসা করতে 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 কখন মাঠে আসাটাই ভুলে গেছি। আচ্ছা বলুন তো এই লোকটার চাকরি থাকবে না চাকরি যাবে? যাবে। এবার আপনাকে বলছি এই যে 60 জন লোককে রাজাবাবু রেখেছে শুধু প্রশংসা আদায় করার জন্য, ঠিক আল্লাহ তাআলা তেমন তার এবাদত তার গুণগান করার জন্য শুধুমাত্র কোটি কোটি ফেরেশতাদেরকে তৈরি করে রেখেছে শুধু তার এবাদত করার জন্য। আর আমাদেরকে পাঠিয়েছে কেন? একটা উদ্দেশ্য, লি ইজহিরাহু আলা দ্বীনি কুল্লি। পৃথিবীতে যত মতবাদ, যত পথ, যত মত, যত আইন, যত কানুন, সমস্ত কানুন এবং আইনের উপরে আমার আইনকে সোনালী রূপ দিয়ে তুমি পৃথিবী থেকে বিদায় হবে, এই জন্য তোমাকে পাঠানো হয়েছে। এইবারে বলুন আমরা কি এটা কোনোদিন করতে পারবো? এবার একটা কথা বলছি, আচ্ছা রাস্তা দিয়ে যখন চলেন ডান দিক দিয়ে চলা সুন্নত না বাম দিক দিয়ে? জোরে বলুন, ডান দিক দিয়ে। আমরা সৌদি আরবের মানুষ নয়। আচ্ছা সৌদি আরবের গাড়ির স্টিয়ারিং গুলো দেখবেন ডান দিকে, তাই না? দেখবেন দুবাই ডান দিকে, ওগুলো মুসলিম কান্ট্রি, এই জন্য ওখানে এই আইন প্রযোজ্য। আপনি যে সরকারের অধীনে বসবাস করেন এই সরকার হচ্ছে মুসলমানের শত্রু, কোরআনের শত্রু, ইমানের শত্রু, মাদ্রাসার শত্রু, মুসলিম নারীদের শত্রু। এদেশের সরকারের নিয়ম হচ্ছে যখন চলবে বাম দিকে চলবে, তাই তো? এখন আপনি যদি জোর করে ডান দিকে যদি চলতে আরম্ভ করেন, যেটা হাদিসে আছে আমি ডান দিকে চলব, আচ্ছা বলুন আপনি মারা যাবেন না বেঁচে থাকবেন? মারা যাবেন। আপনার তাহলে এই কথাটা শোনার পরে কি মনে হচ্ছে? ছি 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 ছি, কি কত খারাপ কাজ করছি, রাস্তা দিয়ে বাম দিকে চলছি ডান দিকে চলতে পারছি না, এটা মনে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এবার বলুন ব্যাংকে টাকা রেখেছেন আপনি, 1 লাখ টাকা জমা রেখেছেন চোরেদের ভয়ের জন্য। টাকা তো ব্যাংক বসিয়ে রাখে না, রাখে রাখে না। আপনি সুদ না খেলেও ব্যাংক অন্য কাউকে লোন দেয়, ব্যাংক তার থেকে সুদ খায়, তাহলে আপনার টাকাটাই সুদে খাচ্ছে, তাহলে ব্যাংকে টাকা রাখা যাবে কি যাবে না? যাবে, আত্মরক্ষার জন্য যাবে, আমি হারাম বলছি না, কিন্তু আপনি এই জায়গা থেকে ফিরে আসতে পারবেন না। এমন একটা দেশীয় পদ্ধতিতে আইন যে এখান থেকে আপনি বার হতে পারবেন? কোন মানুষ বিনা অ্যাকাউন্টের একটা লোক নাই, ব্যতিক্রমে একটা দুটো লোক থাকতে পারে। আবার যদিও বা না থাকতো তা সরকার যা লক্ষ্মীর দিয়েছে ভান্ডার, এই ভান্ডারে এখন মেয়ে ছেলেরা মানে কি বলবো আর খারাপ কথা, মাথায় কাপড় নাই, বুকে ওড়না নাই, লাইনে গুতো গুতি করছে। বলছে ভাবি এরকম কেন করছে, বলছে বকিস না তো 500 টাকা পাবো মাসে। জি করছে কি করছে না? হ্যাঁ, আর কি করেছে না? মেয়েদেরকে বলেছে তোদের স্বামীরা তো বেশি ইনকাম টিনকাম করতে পারে না, এক কাজ কর, সব একটা একটা করে গ্রুপ কর, একজনা ম্যাডাম হ,
দশ জনা করে একটা গ্রুপ করে একজনকে করেছে ম্যাডাম। ম্যাডাম আমার কাঁধে ব্যাগ নিয়ে প্রত্যেক রবিবারের দিন বার হয়, সোমবারে বার হয়। ভাবি যাচ্ছ কোথায়, বলছে স্যারে ডেকেছে। স্যারে ডাকে না সাড়ে ডাকে আল্লাহ হাকিম জানে, কার কাছে যে যায় প্রত্যেক শুক্রবার আর প্রত্যেক রবিবারে। তুমি একটা কেমন ভেড়া পুরুষ মানুষ, তুমি বাড়িতে বসে থাকো আর তোমার বউ পেটের কাপড় আগলা করে বন্ধন যায় টাকা আনতে। তবে একটা জিনিস, সমাজকে সুদ মুক্ত করতে গেলে, সমাজকে সুদ মুক্ত সমাজ গড়তে গেলে ধনী মানুষদের একটা অংশকে কাজে লাগাতে হবে, লাগাতে হবে না? ইসলামের যে একটা মানে কথা আছে, ধার দিলে দান করলে এক নেকি, ধার দিলে দশ নেকি, তাই তো? আপনার কাছে কেউ ধার চাইলে আপনি দিবেন? আমার কাছে কেউ চাইলে দিব? কেউ দিব না। এই ধারের সিস্টেম বন্ধ করে দিয়েছে বলে সুদের রবরমানি বাজার, তাই না? আবার ধার বন্ধ হয়েছে কেন, একবার ধার নিয়ে গোমালটা দিয়ে মুছে ওই রাস্তা দিয়ে আর যায় না। মুদিখানার দোকানদাররা এগুলো ভালো করে বোঝে, এই দোকানে 1300 টাকা বাদিয়ে ওই দোকানে ধার খাচ্ছে, আর ওই দোকানদার যখন জিজ্ঞেস করছে কি রে ওই তো দোকানে যাস না কেন, ওই জন্য কম দেয়, আদেও কিছুই নয়, ওই 1300 টাকা পাবে বারবার চাইছে, এখন মিথ্যা করে আর পাঁচজনকে বলছে ওই জন্য কম দেয়, ঘটনা কিছুই নয়, কি বলছে বুঝতে পারছেন না? হ্যাঁ, তা যে কথা আপনাকে বলছিলাম, তাহলে আপনি আপনার দেশে, আপনি তো চান যে কোরআনের আইন এই দেশের মাটিতে চলুক, কে কে চান হাত তুলুন তো, তুলুন, যে আমার রাজ্যে আমার দেশে কোরআনের বিধানের আইন চলুক, কে কে? নারায় তাকবীর, কর্ণাটকের মতো নারায় তাকবীর, মাশাআল্লাহ। তাহলে আপনারা সবাই চান যে আমার দেশে কোরআনের বিধান কায়েম হোক, তাই তো? চলুন আপনার দুর্বলতাকে বলি, এই বিয়াদব কোথাকারে, তুমি তোমার দেশে হাদিস আর কোরআনের আইন চলবে এই জন্য তুমি এখন নারায় তকবীর দিলে? হ্যাঁ, তোমার 3.5 হাত বডি, তোমার বডিটা তোমার নিয়ন্ত্রণে চলে? তুমি 60 বছর বয়স পর্যন্ত তুমি তোমার বডিটাকে কোরআন আর হাদিসের নিয়ন্ত্রণে আনতে পড়েছো? তুমি দেশকে কি করে নিজের কোরআন আর হাদিসের আয়ত্তে তুমি আনতে চাইছো নারায় তকবীর দিয়ে দিলে? এই তোমার পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত এই টোটাল বডির একটা সেক্রেটারি আছে, সেক্রেটারি কে? এইটা কে? এটা সেক্রেটারি। এই সেক্রেটারি হাত পরিচালনা করে, পা পরিচালনা করে, চোখ পরিচালনা করে, সমস্ত বডিটাকে পরিচালনা করে, মেন কে? এইটা। একটা লোক বলুন যে আমার বিবেক এইটা করতে মানা করেছে, আমার হাত সেই কারণে এই কাজটা করেনি, আমি আমার হাতকে আপনার বিবেকের কাছে বেঁধে রেখে দিয়েছি। একটা লোক বলুন মদ হারাম ইসলামে, এটা আমার বিবেক বলেছে মদ হারাম, আমি আমার বিবেক দিয়ে সেক্রেটারিকে দিয়ে আমার মুখটাকে বন্ধ করাতে পেরেছি, খৈনি হারাম। একটা লোক বলুন যে হাত দিয়ে খৈনি ডলতে হয়, আমার বেরেন বলেছে খৈনি খাওয়া হারাম, আমি আমার হাতকে খৈনি থেকে বিরত রাখতে পেরেছি। আপনি বলুন যে অপরের মাল ভক্ষণ করা হারাম, লটারি জুয়া টিকিট কাটা হারাম, অপরকে গালি দেওয়া হারাম, আমার বেরেন জানে হাদিস এবং কোরআনে এইগুলো নেই, আমার বেরেনের কথা আমার হাত শুনেছে, আমার বেরেনের কথা আমার পা শুনেছে, আমার বেরেনের কথা আমার চোখ শুনেছে, আমার বেরেনের কথা আমার কান শুনেছে, আমার বেরেনের কথা আমার অন্তঃকরণ শুনেছে, একটা বীর পুরুষ বলুন যে এক সপ্তাহ আমার হাত আমার পাকে হাদিস এবং কোরআনের মানদণ্ডে এই দেহটাকে পরিচালনা করেছি, একটা লোক বলুন, বলতে পারবেন? এই তুমি কোরআনের আলোকে তোমার শরীর পরিচালনা করতে পারো না, তুমি দেশ কি করে পরিচালনা করবে? তুমি দেশ কি করে পরিচালনা করবে? কথা কি ভুল বলছি না ঠিক বলছি? তুমি তোমার দেহটা কি কন্ট্রোল করতে পারছো না, যা করছো তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে সব হাদিস আর কোরআনের বাইরে, তুমি তাহলে দেশ শাসন করবে কি করে? মুঝে মঞ্জুর নাকি কে মে কিসি কা শিকায়ত করো, মগর বাত হি সে বাত নিকল আতি হ্যায় তো মে ক্যা করো, ইচ্ছা নেই
আপনার বিরুদ্ধে কোনো কথা বলবো, কিন্তু বলতে যে হয়, না বললেও যে থাকা যায় না, থাকা যায়। চলুন তাহলে আমরা এখন থেকে, আমি মাওলানা মমতাজুল ইসলাম, আপনাদের কাউকে চিনি না, হয়তো সোশ্যাল মিডিয়াতে আমাকে বারবার হয়তো দেখেন, অনেক মানুষ হয়তো দেখেন, আমি উত্তেজিতমূলক বক্তব্য রাখি, আমার অনেক বক্তব্য আছে সরকারের বিরুদ্ধে, অনেক বক্তব্য আছে রাজ্য সরকারের বিরুদ্ধে, অনেক বক্তব্য আছে স্কুল এবং বন্ধ কেন, লকডাউন, এইসব নানান ব্যাপারে। আমি ওই বক্তব্যগুলো এখন আর রাখছি না, এখন চিন্তা ভাবনা পাল্টিয়ে দিয়ে দেখছি, না দোষ কারো নয়, দোষ আমাদের, ওকে কেন দোষ দিতে যাব আমি, কারুর দোষ নেই, দোষ কাদের, আমাদের। আমি আপনাকে আর একটা কথা বলে দিচ্ছি, ভালো করে শুনে না। আচ্ছা মানুষ যারা পৃথিবীতে আমল করছে, আচ্ছা আমাদের প্রত্যেকের টার্গেট কি? জান্নাত। প্রত্যেকের টার্গেট কি? জান্নাত। এই জান্নাতে যেতে হবে, এই জান্নাতে যদি যেতে চান, আজকে থেকে আপনার গোটা বডিটা, পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত, এটা কন্ট্রোল করা লাগবে দশটা জিনিসের মাধ্যমে। কটা জিনিস? দশটা। এই দশটা জিনিসের মাধ্যমে যদি আপনি গোটা বডিটাকে যদি কন্ট্রোল করতে পারেন, ইনশাল্লাহ আপনার জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করছে। আচ্ছা বলুন তো, আমি যদি দশটা জিনিস বলে দিই, কে কে মানবেন? হাত তুলুন। যদি বলছেন বারবার হাত কেন তুলাচ্ছেন, তা হাত তুলতে হবে না, আপনি ঘুমিয়ে আছেন কি দেখবো না আমি? হ্যাঁ মাশাআল্লাহ, দেখ অনেকজনাই তুলেছে, ফেরদাউসে সবার আশা আছে, নাই আশা আছে। আসলে আমার গলা এখন আর তার সুর করে বক্তব্য দিই না, আগে খুব সুর করে করে বলেছি, এখন আর বলি না, সব কিছু চেঞ্জ হচ্ছে, তো আমিও কিছু কিছু চেঞ্জ করছি, আর তাতে করে যা দেখছি আমার বক্তব্য জলসা আরো বাড়ছে, বুঝলেন না, আরো বাড়ছে জলসা, সুর করে করে বললে একটা অসুবিধা আছে। আর একটা, মানুষ কবে যে সমাজ পরিবর্তন হবে এটা আমার আজও নেই, আমি নিজে অনেকটা পরিবর্তন করছি সুরের থেকে। আচ্ছা আমি একটা কথা বলি মাঝে সাঝে, আজকে আপনাদেরকেও বলি, আপনার সঙ্গে আমার দেখা হলো, তা আপনি আমাকে কোনোদিন এরকম করে বলেন, আসসালামু আলাইকুম মাওলানা মমতাজুল ইসলাম, আপনি কেমন আছেন, এরকম করে কেউ বলে? আপনি বাড়ি গেলেন, আপনার বউ কে এরকম করে বলেন, খাদিজার মা তাড়াতাড়ি করে ভাত দাও, খুব খিদে পেট চো 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 করছে, এ কেউ বলে? সব কথা তুমি কাটা কাটা করে বলো, ধর্মের কথা শুনতে গেলে তোমার সুর লাগে, বদমাইশ কথা করে। হ্যাঁ আবার কি করছে, আবার করছে কি, বক্তা দাওয়াত দেওয়ার সময় জিজ্ঞেস করছে, ভলিউম ঠিক আছে তো, জমাতে পারবে তো, গলার কণ্ঠটা কেমন, তা গলার কণ্ঠ শুনে তুমি লতা মঙ্গেশকর মরে গেছে না তো কি আনতে পারতে, সুরই যদি তোমার এত প্রয়োজন হয়, তাই না, কুমার শানুকে আনতে পারতে, গলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কথা হচ্ছে যে কি বলছে আপনি সেটা দেখুন, ওই যে ইবলিস শয়তান পর্যন্ত শিখিয়ে দিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলছে আমল করো, তা আমি মমতাজুল ইসলাম, আমার বাড়ি কোথায় এটা দেখার দরকার না, আমি কি বলছি এটা শুনে বাড়ি চলে যান। আর সুর করে বললে কি জানেন তো, বক্তব্যর শ্রোতাদেরকে বোঝানো যায় না, বোঝাতে খুব অসুবিধা হয়। আপনি পৃথিবীর কোনো স্কুলে কোনো শিক্ষাঙ্গনে দেখেছেন যে কোনো মাস্টার পড়াচ্ছে, এই বলো এ ফর অ্যাপেল, বি ফর বল, দেখেছেন? জীবনে দেখবেন না। তাহলে আপনি এখন ছাত্র, আমি এখন শিক্ষক, তাই তো, আপনাকে আমি কিছু শেখাচ্ছি, তাহলে আমি যদি ওখানে একদম কানে হাত দিয়ে এই কানে সুর ধরে লাল গোলায় যদি গিয়ে ছাড়ি, আচ্ছা বলুন তো কেউ বুঝতে পারবে, কেউ বুঝতে পারবে বলুন? তার মাঝখানে মাঝে মধ্যে হয়তো একটু কখনো একটু কিছু মনে হলো যে একটা সুর করি বলি, এটা আমি সুর হারাম একবারও বলছি না, আমি কোন সুরওয়ালা বক্তার বিরুদ্ধে বলি না, আল্লাহর কসম এটা আমি বলতে চাইনি, আমি সুরের পক্ষে, কিন্তু আমি বলছি আমাদেরকে এইগুলো আস্তে আস্তে করে ছাড়তে হবে, এটা আমি বলতে চাইছি, আস্তে আস্তে করে ছাড়বেন ইনশাআল্লাহ। আমরা দশটা, আমার বডিতে, আমার দেহের ভিতরে দশটা আমল আজকে থেকে চালু করব ইনশাআল্লাহ, জান্নাতুল ফেরদাউসে যাব। এক, এই জান্নাতে যাবে কারা, এই দেখুন জান্নাতে যাবে কারা, এইটা বলার জন্য এতক্ষণ ঘুরে ঘুরে এলাম,
আল্লাহ তাআলা বলছেন কদ নিশ্চয়ই আফলাহাল মুমিনুন, মুমিনরা তো সফলতা পেয়েই গেছে, মুমিনরা সফল পাবে কথা আল্লাহ বলছেন না, আল্লাহ বলছে পেয়েই গেছে মুমিনরা সফলতা। আল্লাহু আকবার, মুমিন যারা হবে তারা সফলতা পেয়েই গেছে। কারা তারা? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনাহুম ফী সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খুব বিনয়ী, যারা তাদের নামাজে কি বিনয়ী। নামাজে বিনয়ী হতে গেলে গোটা বডিটা আপনার প্রয়োজন আছে, আপনাকে এক এক করে দেখাচ্ছি। এক, আচ্ছা এই লোকটা কত ভালো লোক আপনি কি করে বুঝবেন বলুন তো, বুঝবেন কি করে? আপনি দুটো জিনিস দেখে বুঝতে পারবেন এই লোকটা কতটা নম্র আর ভদ্র। এক, ওনার পোশাক দেখে। দুই, উনি একটা বড় মাপের কোন হাই মাদ্রাসার সিনিয়রের শিক্ষক ধরে নেন, আমি জানি না উনিকে, এতটুকু জানলাম উনি একজন কারি সাহেব, তারপরেটা আমি জানি না। তা উনি একজন কোন এক জায়গার টিচার ধরে নেন, শিক্ষিত মানুষ। এখন এই লোকটার থেকেও নিম্ন কোয়ালিটির, ছোট কোয়ালিটির লোকের সঙ্গে এই লোকটা কেমন ব্যবহার করছে, এইটা দেখলে বোঝা যাবে লোকটার মধ্যে কত ভদ্রতা আছে। কিছু কিছু বক্তা আছে না, আমি বক্তাদের কথাই বলছি, আমার কথা, কিছু কিছু বক্তা আছে কাউকে সালামও করতে চায় না, আর যেখানে যাবে আগে থেকে বলবে আমি দিশি মুরগি ছাড়া খাই না, আমার জন্য স্পেশাল ঘর রাখবে বড় বড় কাতলা মাছ, গরম দুধ যেন স্টেজে থাকে, মানে এমন করে বলছে কি ছিনু আর কি হলু। ও কিছুই জানতো না, কালকে আন্ডার প্যান পরে ঘুরতো, আল্লাহ ওকে বক্তা করেছে বলে এইখানে পর্যন্ত পৌঁছেছে। বলুন আমি মমতাজুল ইসলাম কেউ ছিলাম কোনোদিন? হ্যাঁ, মাদ্রাসা জীবনে আমি মুষ্টির চাল তুলে তুলে পায়ে মনে হয় গাঁঠা ধরে গেছে, আমি কোনোদিন ভাবেও নি এখন সব জায়গাতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিতে যাব, আমার আবার এত অহংকার কিসে, এত দেমাক কিসে? আমি আমার নিজের চার চাকা গাড়ি আছে, আজকে অসুস্থ বলে আনলাম, কোনোদিন কোথাও নিয়ে যাই না লজ্জাতে। আমার ড্রাইভার বলে ওকে 15,000 টাকা দিয়ে বেতন দিয়ে রেখে দিয়েছি, কিন্তু আমি ওর গাড়ি চাপি না, বেতন দিই। আমার মাদ্রাসার ছাত্রীদের ডাক্তারখানায় নিয়ে যায়, আমার স্ত্রী যায়, সবাই যায়, আমি চাপি না। তার ড্রাইভার বলে যে আপনি এত কিছু করছেন গাড়ি করে কেন, জলসাটা করতে কি? আমি বলছি না, আমি নিজেকে বড়ই ভাবছি না, আমি একটা জিনিস বোঝাচ্ছি আপনাকে, বলছি না আমি গাড়ি করে যাবো না। বলছি কেন? বলছি লোক সব দেখার জন্য ভিড় করে, আর কাঁচ খুলতে যদি দেরি হয় তাহলে লোক বলবে বক্তার ঘ্যাং বেশি, এই জন্য আমি গাড়িতে চাপি না, এই দুই চার দিন ঘুরছি গাড়ি করে আমি অসুস্থ বলে, তাছাড়া আর কিছু নয়। তা ঘটনা হচ্ছে একটা মানুষ ভালো কখন বুঝবেন, তার থেকে লো কোয়ালিটির মানুষের সঙ্গে কতটা ভালো ব্যবহার করছে এইটা দেখে বোঝা যাবে। দুই, এই লোকটা কতটা ভালো লোক, এনার রুচি দেখলে বোঝা যাবে। দেখবেন না কিছু ছেলে আছে প্যান্ট পরেছে, জিন্সের প্যান্ট পাছার কাছে ছেঁড়া, এ হাঁটুর কাছে চেড়া, বুঝলেন না, চুল কেটে চারিদিকে ন্যাড়া হয়ে মাঝখানে এইরকম করে রেখেছে, আবার কেউ কেউ এখানে একটু সাদা, এখানে ব্লু, এখানে লাল, এখানে কালো। ও কোনোদিন ভালো ঘরের ছেলে কাজ করতে পারে না, ওই দেখে বুঝে নিতে হবে এ হচ্ছে 80 নম্বর কোয়ালিটির ঘরের ছেলে, 1-2 নম্বর নয়, কোনো ভালো ঘরের ছেলে চুল কাটতে পারে না। তার মানে ওর রুচি দেখে আপনাকে বুঝে নিতে হবে যে ও একেবারে ছোট লোকের বেটা, ছোট লোকের ঘরের ছেলে ও। কি বলছি বুঝতে পারছেন না? তাহলে মানুষ কতটা ভদ্র তার পোশাক দেখলে বোঝা যাবে। আল্লাহ তাআলা বলছেন নামাজে তোমরা বিনয়ী হও, বিনয়ীর মূল যে সাবজেক্ট সালাতের প্রথম সেটা হচ্ছে পোশাক। এই লোকটা যদি এখন কেটকেটে লাল কালারের একটা পাঞ্জাবি পরে, আর মাথায় যদি একদম সাধু বাবাদের মতো একটা গেরুয়া কালারের যদি পাকড়ি পরে, তাহলে লোকে কি বলবে? যে রুচি নেই বলবে, কি বলবে না? কত সুন্দর লাগছে সাদা পাঞ্জাবি সাদা টুপি, এটা একটা রুচিসম্মত পোশাক। তা লোকটা যে ভদ্র এইটা তার বহির প্রকাশ, লোকটা যে অভদ্র তার ওই গেরুয়া কালারের বড় পাকড়ি আর লাল ক্যাটকেটে পাঞ্জাবি দেখলে বোঝা যাবে যে রুচি নেই। কি বলছি বুঝতে পারছেন? তাহলে প্রথম সালাতের জন্য আমরা কি ব্যবহার করি বাড়ি থেকে বার হবার? কি? জামা, পোশাক। এবার আপনার অবস্থাটা বলি, আপনি বিডিও অফিসে যান, এসপির কাছে যান, আইডিওর কাছে যান, এসআই এর কাছে যান, জামার বাড়ি যান, সব জায়গায় যান,
ভালো করে চুলা ছিড়িয়ে ফক সেন্ট মেরে দামি জামা পরে আর আল্লাহর ঘরে যখন যান তখন মনে হচ্ছে লালগোলা থেকে ভিখারি ভিক করতে আসছে। এই মাত্র গরুর দুধ দোয়াতে দোয়াতে হাত পা ধুলো না ভালো করে একটা ছেঁড়া পাঞ্জাবি কাঁধে ঝুলিয়ে মসজিদে চলে এলো। কেমন চরিত্র তোমার? তুমি এটা জানো না, পৃথিবীর সব থেকে বড় পার্লামেন্টে যাচ্ছি আমি আমার স্রষ্টার সঙ্গে দেখা করতে। অসজুদ অক্তারির বান্দা যখন সেজদায় লুটিয়ে যায় আল্লাহ তার নিকটবর্তী হয়। আপনি স্রষ্টার নিকটবর্তী হচ্ছেন এরকম নোংরা পোশাকে। ওই জন্য আমি বলেছি, সব জায়গাতে বলেছি, আজকেও বলছি, আপনি অন্তত পক্ষে পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য দুটো করে পাঞ্জাবি দিনে ব্যবহার করবেন, আর জুম্মার দিনের জন্য একটা স্পেশাল ভালো আতর কিনে রাখবেন, ভালো একটা সাদা ধবধবে পাঞ্জাবি কিনে রাখবেন, একটা সাদা লুঙ্গি পরবেন, প্রয়োজনে একটা 20-30 টাকা দিয়ে মেসওয়াক ব্যবহার করবেন। আপনি যাচ্ছেন কার কাছে? আপনি আল্লাহর পার্লামেন্টে যাচ্ছেন। পৃথিবীর সব পার্লামেন্ট সকাল 8-9টাতে খোলে, বৈকাল 4টা বাজলে বন্ধ হয়ে যায়। একটি মন্ত্র মন্ত্রণালয় পৃথিবীতে, একটি মন্ত্র পার্লামেন্ট আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাম ফিন্নাস আন নাসুন নিয়াম, পৃথিবীর সব মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তুমি ওঠো, তোমার অভিযোগটা তুমি মসজিদে গিয়ে দুই রেকাত নামাজ পড়ে আল্লাহর পার্লামেন্টে বলো। আল্লাহর পার্লামেন্টে রাতে দ্রুত গতিতে কাজ হয়। আল্লাহ কর্মচারীদেরকে বসিয়ে দিয়ে নিজে কাজ করেন। কর্মচারী মানে ফেরেশতাদেরকে বসিয়ে দেন। আল্লাহ শেষ আসমানে এসে ডেকে ডেকে বলে, কে আছো অপরাধী? রাতে উঠবে, আমার কাছে অপরাধ চাইবে, আমি অপরাধ করে দিব, ক্ষমা করে দিব। ব্যভিচার করেছো কে? রাতের অন্ধকারে ওঠো, আমি তার ব্যভিচারের গুনাহ ক্ষমা করে দিব। কে আছো? 30 বছর ধরে সালাত আদায় করতে পারোনি, আমার দরবারে এসো। কামা ফিন্না সান্না সুনিয়াম। আল্লাহ নবী বলছেন, রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায়, ওই লোকটা যদি রাতের বেলা উঠে নির্জনে আল্লাহকে কেঁদে দু ফোঁটা চোখের পানি যদি ফেলে যায়, তুমি কত লাখ টাকা সুদ খেয়েছে এটা আল্লাহ একবারও ভাবার টাইম রাখবে না। তোমার চোখের এক ফোঁটা পানিতে সঙ্গে সঙ্গে তোমার সুদের পাপ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহটা নাই কাল কি বলবেন, আজকাল বলে কি করবেন? যে তাহলে মসজিদে যেতে গেলে অবশ্যই আজকে থেকে এই আমলটা করুন। কই পানি এনেছে একটু দেন তো খাই, আমার তো জন্ডিস হয়ে গেছে। ওই যে বক্তব্য রাখতে পারবো, এটা আল্লাহর কাছে অসংখ্য মানে শুকরিয়া যে আমি রাখতে পারছি, পরপর বেশ কয়েকটা প্রোগ্রাম করিনি। তাহলে আজকে থেকে ইনশাল্লাহ এইটা মানবো যে সালাত পড়তে যাবার আগে আমরা আমাদের পোশাক ভালো করে পরে তবে মসজিদে ঢুকবো ইনশাল্লাহ। বলুন ইনশাল্লাহ। প্রত্যেক ওয়াক্তে কাউকে যেন আমি কখনো না দেখে, এই গ্রামে দিনের বেলা কোনোদিন যদি আসি এইরকম হাফাতা গেঞ্জি পরে মসজিদে যাবেন না, নামাজ হবে না। এই কথা আমি বলছি না, এটা অভদ্রতা। কি বলছি বুঝতে পারছেন? ভদ্রতা কি? আপনি হাফ শার্ট পরেও যদি পড়েন ফুল হাতা জামাটা পড়বেন, ফুল হাতা জামা পাঞ্জাবি পরে নামাজ পড়বেন এটাই ঠিক। এমনি জামা পরে পরে হারাম এ কথা আমি বলছি না, এমনি জামা পরে পড়বেন, কিন্তু ভালো আর খুব ভালো। আমরা আল্লাহর কাছে একটু খুব ভালো হতে চাই না? চাই না, চাই। 1-2 নামাজ যখন পড়তে যাবেন আল্লাহ বলছেন খাশিউন, বিনয়ী, ধীরে ধীরে পড়বে। এই বিয়াদব, 1.5 মিনিটে তোমার দূরে কাত নামাজ হয় কি করে? তোমার পাছাতে কি মেশিন লাগানো আছে? তোমার পাছাতে মেশিন লাগানো আছে? তোমার 1.5 মিনিটে দূরে কাত নামাজ হয় কি করে? সূরা ফাতেহাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 আয়াত 7টা দমে বলো, 7 নিঃশ্বাসে বলো। আচ্ছা, 7 নিঃশ্বাসে যদি আপনি বলেন আমার মনে হয় 30 সেকেন্ড টাইম লাগবে শেখ, তাই না? 30 সেকেন্ড। তাহলে 2 রেকাত যদি সালাত হয় 30-30, 1 মিনিট তো সূরা ফাতেহাতে গেল, তা আর 30 সেকেন্ডটা তোমার রুকু সেজদা তাসাহুদ হয় কি করে? কি করে হয় তোমার? হয়টা কি করে? আপনি একজন ভিক্ষুক, ভালো করে বুঝবেন, আপনি একজন কি
ভিক্ষু আমি একজন কোটিপতি লোক আপনি আমার কাছে এসেছেন এসে ঠিক এই ভাবে বলছেন আসসালামু আলাইকুম আমার নাম আব্দুল্লাহ আমার বাড়ি বহরমপুর আমার একটা মেয়ের বিয়ে মেয়েটার বিয়ে দিচ্ছি আপনার কলসুন্দাতে ঠিক আছে আপনি মাওলানা মুমতাজুল ইসলাম আপনার বক্তব্য খুব শুনি আপনি কোটি কোটি টাকা দান করেন এটাও আমি জানি তাড়াতাড়ি করে 100 টাকা দেন আমি পরের ট্রেনটা ধরে বাড়ি চলে যাব আচ্ছা এই ভিখারিকে জীবনে ভিক দেব জীবনে দেব দিব দিব না তাহলে আমার কাছে চাইতে গেলে কি করে বলতে হবে আসসালামু আলাইকুম আপনি মাওলানা মুমতাজুল ইসলাম তো আপনাকে আমি চিনি ভাই খুব অসহায় বলে এসেছি আমার বড় মেয়েটার বিয়ে একটু আর্থিক অনাটনের মধ্যে পড়েছি যদি কিছু দিতেন খুব ভালো হতো এই শায়খের কাছে যদি আসে কেউ এরকম একজন ভালো লোক মনটা গলবে কি বলবে না যে 20 টাকা দিই লোকটার বলবে কি বলবে না আর এসে যদি ওইরকম করে বলে তাড়াতাড়ি দেন পরের ট্রেন ধরবো হ্যাঁ তা তুমি নামাজে কি বলো কি বলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ সমস্ত প্রশংসা তোমার তুমি অসংখ্য জগতের মালিক আর রহমানির রহিম তুমি দয়ালু তুমি করুণাময় মালিকি ইয়াউমিদ্দিন তুমি কিয়ামতের দিবসের মালিক ইয়াকা নাবুদু আল্লাহ তোমারই ইবাদত ওয়া ইয়াকা নাস্তাইন তোমারই কাছে সাহায্য চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথের পথিক করো আমাকে এটা আপনি কার কাছে চাইলেন আল্লাহর কাছে তা আমি যেভাবে বললাম এইভাবে যদি না বলে আপনি যদি এরকম করে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রাহমানির রাহিম মালিকামিদ্দিন ইয়াক নাবুদু ওয়া ইয়াক নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম 20 রাকাত নামাজ 22 মিনিটে হয় কি করে এই 20 রাকাত নামাজ তোমার 22 মিনিটে হয় কি করে তোমার পাছাতে মেশিন লাগানো থাকে বদমায়েশ কথা করে তুমি আল্লাহর কাছে যখন যাইছো কি করবে ধীর স্থিরভাবে সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আযীম সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি আত-তাহিয়াতু লিল্লাহি আস-সালাওয়াতু আত-তাইয়্যিবাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর আউযু বিকা মিন আযাবি জাহান্নাম আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল আস্তে 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 করে আল্লাহর কাছে কিছু চাইতে হবে আর তুমি নামাজ পড়ছো এমন করে ওর যেমন পরের ট্রেন ধরার ব্যাপার তুমি ভাবছো চারটে গরু বেঁধেছি যদি অমুকে ধানের জমিতে যদি চলে যায় তাহলে বিপদ হয়ে যাবে হ্যাঁ চাটা চাট করে চলে এলো একটা নামাজ কবুল হবে না কি বলছি বুঝতে পারছেন আল্লাহ তাআলা বলছেন ফেরদাউস নামক জান্নাতে এমনি দবরানে খেপা এটা স্পেশাল জান্নাত যাতা লোক ঢুকতে পারবে না মমতাজুল ইসলাম বক্তা চান্স পাবে না চার নম্বর হাজি সাহেব চান্স পাবে না পাঁচ নম্বর হাজি ও চান্স পাবে না শাইকুল হাদিস চান্স পাবে না পাবে কারা আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন যারা নামাজে খুব বিনয়ী তুমি এমন করে দাঁড়াবে আল্লাহ যেন তোমাকে দেখছে আর নয় মনে করো আমি আল্লাহকে দেখছি আবার আমাদের মায়েরা আমার মায়েরা এমন করে নামাজ পড়ছে বুঝলেন সেজদায় যখন যাচ্ছে মনে হচ্ছে প্যারালাইসিসের রোগী এমন করে গুড়ি হয়ে যাচ্ছে এরকম করে হচ্ছে কি হচ্ছে না আমি একদিন নানির বাড়িতে গেছি তা গিয়ে নানিকে ডাকছি নানি কই কই ঘরে আছো দেখি দরজার ফাঁক দিয়ে রামেরাম করছে এরামেরাম করছে দরজার ফাঁক দিয়ে যে কি ব্যাপার কথা গাইছে না অথচ এরামেরাম করছে কি ব্যাপার তা মোটামুটি দু তিন মিনিট দাঁড়ানোর পরে আবার নানির ঘরে ঢুকেছি নানি কি ব্যাপার হাত এরকম কি করছিল বলছে তুই খেপা নাকি বুঝিস না নামাজ পড়ছিলাম তো আচ্ছা ওকে নানি নামাজ পড়ছিলে তো হাত এরকম কে করছিল বলছে ওটা করা যাবে তো আমি তো মুখে তো কথা বলিনি তুই বারবার ডাকছি বলে আমি এরাম এরাম করছি কি আশ্চর্য ব্যাপার হ্যাঁ যে মায়েরা সাবধানে থাকবে নামাজ নারী পুরুষ একই হুকুম দুটো একটা কাজ শুধু পার্থক্য আছে ওটা আর বলছি না দুটো একটা কাজে পার্থক্য তাহলে ফেরদাউসে যেতে গেলে এক নামাজে কি বিনয়ী হতে হবে দুই আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন যারা আশার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকে ইমাম নববী মুরিদুন শব্দের ব্যাখ্যা করেছেন যে বিরত থাকা এবং মুরিজুন শব্দের অর্থ ইমাম নববী আরো অনেক ব্যাখ্যাতে বলেছেন আমি দু তিনটে ব্যাখ্যা আপনাদের সামনে বলছি এই মুরিজুন শব্দের ভিতরে আছে গীবত এই মুরিজুন শব্দের ভিতরে আছে চগলখড়ি এই এই লাগবের ভিতরে এর ভিতরে রয়েছে আপনার চগলখড়ি এর ভিতরে রয়েছে আপনার কি
যত রকমের বেফাঁস কথাবার্তা, যত রকমের অন্যায় আপনার জবানের মাধ্যমে হয়, লাগবে জমানের মাধ্যমে হয়, সবটা থেকে দূরে থাকতে হবে। আমি ওই জন্য বলছি দুটা লোক কিয়ামতের মাঠে বাঁচা খুব কঠিন, দুটা লোকের, এক চায়ের দোকানদারদের আর দুই মুদিখানার দোকানদারদের। এরা যে কিয়ামতের দিনে কি অবস্থায় থাকবে আল্লাহ ছাড়া কেউ জানে না। দিদি বলছে এরা কি অপরাধ করলো, এদের অপরাধ এটা, এরা এই গীবত পরনিন্দা চুগলখড়ির আসর জমানোর ব্যবস্থা করে। কি বলছি বুঝতে পারছেন না? কি করে? আসর জমানোর ব্যবস্থা করে। দোকানের সামনে দুটো চেয়ার পেতে দিল আর বসে বসে এক কাপ চা খায় আর ছয় কাপের গল্প ঝাড়ে। ওর বউ এই করেছে, ওর মেয়ে কাল এই করেছে, ওর বেটা এই করেছে, ও মনে হয় লটারিতে টাকা পেয়েছে, এ হঠাৎ করে দুতলা বাড়ি করলো কি করে বল দেখি, এই সব নানান কথাবার্তা হয় কি হয় না? বাস্তব বলছি না বাস্তব? আরে ওই জন্য হাসার আগে একটু বুঝেন কথা, হাসির কথা নাকি? এগুলো তো হাসির কথা নয় শেখ, যেটা বলছেন আপনি বুঝতে থাকুন যে এই যে কথাগুলো আমরা বাস্তবে করছি কি করছি না করছি, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মক কথা বলেছেন গীবতের ব্যাপারে, যা অন্য ব্যাপারে তিনি এ শব্দ ব্যবহার করেননি। তিনি বলেছেন যে না করলে যে পাপ হয়, অপরের কথা অপরকে বললে সমপরিমাণ পাপ হয়। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, আর একটা কথা মাঝখানে বলে রাখছি, গীবত কাকে বলে এটা ছট করে জেনে নেন, গীবত সত্য কথা না মিথ্যা কথা? সত্য কথা, মিথ্যা না, গীবত সত্য কথা। এই লোক চুরি করেছে, সত্যিই করেছে, এই কথাটা আমি এই লোকের সামনে বলছি, সত্যি কথাটাই বলছি, এটার নাম গীবত। কেন উনি শুনলে একটু কষ্ট পাবেন যে আমি চুরি করলাম, মমতাজুল সাহেব দেখতে পেয়ে গেল, আমার কথাটা বলে দিল, মানুষ সম্মানে পড়বে কি পড়বে না, এর নাম গীবত। আর যদি উনি চুরি না করেন, ওনার কথাটা এই লোকটাকে যদি বলি, তাহলে এর নাম অপবাদ, অপবাদ, তোহমাত। জি, আপনাকে একটা কথা এবার ভালো করে বলছি, শুনে নেন। দোকানে বসে, বাজারে বসে, এখানে ওখানে বসে অবশ্যই পরের কথা থেকে, বলা থেকে বিরত থাকুন, এতে যে কত বড় পাপ। আপনাকে একটা হাদিসের অংশের একটা ছোট্ট অংশ আপনাকে শোনাই, কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে জিব্রিলের সঙ্গে মিরাজে যাচ্ছেন, যে মিরাজে যাচ্ছেন, তা মিরাজে যেতে যেতে অনেক লম্বা ঘটনা, তিনি একটা দৃশ্য দেখতে পেলেন যে রক্তের নদীতে একটা লোককে যেন হাবুডুবু খাচ্ছে, আর লোকটা রক্তের ফুটন্ত নদী থেকে তার পারে আসার জন্য যেন বারবার চেষ্টা করছে, আর আমি ফেরেশতাদেরকে দেখলাম কুইন্টাল কুইন্টাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটা যখন ওই রক্তের নদী থেকে পারে আসার চেষ্টা করছে, ফেরেশতারা আবার তার মাথায় মেরে দিচ্ছে পাথর, তার মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আবার লোকটার সাথে সাথে মাথাটা জয়েন্ট হয়ে যাচ্ছে, আবার লোকটা চলে যাচ্ছে। জিব্রিল আমিনকে জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী কে লোকটা, বলছে আপনারই উম্মতের ওই লোক, যে লোক সুদখোর। আমাদের এখানে হয়তো মুর্শিদাবাদ এসব সিস্টেম নেই, সুদে টাকা পাকা সব ব্যাপার আছে নাকি? আছে আছে না? তবে আমরা সুদখোর কাকে বলি, একটা গোপন সুদখোর ধরাচ্ছি আপনাকে, ধরুন যে গোপন সুদখোর ধরাচ্ছি আপনাকে একটা, আমি একজন গরুর ব্যবসায়ী, এ একজন গরুর ব্যবসায়ী, আমি একে টাকা দিই, ও আমার থেকে টাকা নেয়, আমাদের দুজনারই গ্রামের লোক নাম রেখেছে সুদখোর, তাই তো? ব্যাংকে বই আছে 3 লাখ টাকা, যে 1 বছর জমা আছে। তুমি জানো যে ব্যাংকের বই যখন আপডেট করো তখন ওই বইয়ের ভিতরে একটা একটা ঘর আছে, কত টাকা তুলেছো তার ঘর আলাদা, কত টাকা দিয়েছো তার ঘর আলাদা, আর এই 3 লাখ টাকার ক টাকা সুদ হয়েছে এই ঘরটা আলাদা। একটা লোক বলুন যে 1 বছরের সুদের টাকাটা বার করে ফেলে দিয়েছি, একটা লোক বলুন, বলুন, একজন, দুইজন, আর কেউ, তিনজন, চারজন, পাঁচজন, আর কেউ? তাহলে আপনিও তো সুদ খাচ্ছেন, কথাটা ভুল বললাম না ঠিক বললাম? তা আপনিও তো তাহলে সুদখোর। 1 লাখ টাকায় যদি আপনার বছরে 700 টাকা দেয়, তাহলে বছরে আপনার 2100, মানে 3 বছরে 2100 টাকা ধরে নেন হলো, 2100 টাকা কবে আপনি বার করে দিবেন এইটা আগে বলুন। কাল সকালই ব্যাংকে চলে যান,
কি হয়েছে বুঝতে পারছেন? অত সহজ নয়। এই বলেছে নিজের বডিটাকে আগে কন্ট্রোল করুন, কোরআন আর হাদিসের অনুযায়ী চালনা করার আগে চেষ্টা করুন, তারপরে রাষ্ট্রের কথা ভাববেন, তারপর নরেন্দ্র মোদীকে গাল দিবেন আর মমতা খালাকে গাল দিবেন। আপনার নিজেকে আগে গালাগালিটা দেন যে আমি মুসলমান করে জন্মগ্রহণ করলাম, আমার দেহটা আমার বডিটা এখনো পর্যন্ত হাদিস এবং কোরআনের মানদণ্ডে পরিচালনা করতে পারলাম না। সুদ মারাত্মক বড় পা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলতে বলছেন, মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয়, এক টাকাও যদি কেউ সুদের কাজ সমপরিমাণ পাপ হয়, যে সুদের অনেক স্তরের সব থেকে নিম্ন স্তরে যদি এই মায়ের সঙ্গে জেনা হয় অপরের গুলো তাহলে কি? ভাবতে পারছেন আপনি? পারছেন? শুনুন, আপনাকে আবার বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে আরেকটু আগে নিয়ে যাওয়া হলো। একজন লোককে দেখলাম তার হাতের নখগুলো যেন তামা দিয়ে যেন তৈরি করা হয়েছে। ওই লোকটাকে দেখতে পেলাম তার মুখের চামড়া তার বুকের চামড়া গুলো যেন গোস্ত গুলো ছিঁড়ে ছিঁড়ে যেন ফেলতেছে। আমি জিব্রিলকে বললাম ওই লোকটি কে? যে লোকটি তার নখ দিয়ে নিজের বুকের গোস্ত গুলো ছাড়িয়ে দিচ্ছে। জিব্রিল বললেন, ও তার নবী, এটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা যে এক অপরের কথা চুগল করি করত, গীবত করত, পরনিন্দা করত, এই লোকটার কিয়ামত পর্যন্ত এই রকম সাজা হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। কাল সকাল থেকে ছাড়া যাবে অন্তত ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ, মিছে কথা বলার সময় এরকম সব জলসাতে ইনশাল্লাহ বলেন, একটা মানতে পেরেছেন হুজুর? পারতে পারেননি। আমিও চেষ্টা করছি, আমিও যে 100% সঠিক ভাই এটা নয়, আমার অনেক জীবনে পাপ আছে, গোপনে করেছি, প্রকাশ্যে করেছি, হয়তো আমি আল্লাহ আমার দ্বারাতে কিছু বলাচ্ছে বলে বলছি বলে আপনি ভাববেন না আমি সাদা কাগজের মতো স্বচ্ছ না, আমারও পাপ আছে, ভুল আমারও আছে, আমিও গীবত করে ফেলি, আমিও পরনিন্দা করে ফেলি। চলুন না আমরা সবাই মিলে একটু চেষ্টা করি যে আমরা গীবত থেকে সবাই দূরে থাকবো ইনশাল্লাহ। কারোর কথা গাইবেন না, আর বিশেষ করে রমজান মাসে, যে বিশেষ করে রমজান মাসে কেউ যদি কারো কথা বলে দেয় সাথে সাথে রোজা ভঙ্গ হয়ে যাবে। বুঝতে পারছেন কি বলছি? ভঙ্গ হয়ে যাবে কিন্তু, কাবিরা গুনাহ এটা, মাথায় থাকে যেন। আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন ফেরদাউসে যেতে চাও? হ্যাঁ ফেরদাউসে যাবা? আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাযীনা হুম লিযাকাওয়াতি ফাঈলুন, তোমরা তোমাদের যাকাতগুলোকে দিয়ে দাও। এই বর্তমানে জাকাত আদায় করার লোক বেশি না জাকাত খানের লোক বেশি? যত লোক জাকাত দেয় তার থেকে বেশি লোক নিজের জাকাত নিজে খায়, তাই না? চার পাঁচজন মাদ্রাসা থেকে আসলে গ্রামের লোক বিরক্ত হয়, এত ঘন ঘন আসতে হয়, তোমাদেরকে ঘুম হয় না, সব সময় পেটে তোমাদের চুঁচা লেগেই আছে, বলে কি বলে না বলে? অথচ তোমার গ্রামের যে 70টা লোক জাকাত ফরজ হয়ে গেছে নিজের জাকাত নিজে খায়, ওকে সাইজ করো আগে, বেশি খায়। জাকাতের নিসাব আপনার চলে আসলে অবশ্যই জাকাত দিয়ে দেবেন। এই যে মাদ্রাসা প্রতিষ্ঠা, এটা নিজামিয়া মাদ্রাসা তো সাহেব? তাহলে শিশু মাদ্রাসা জি আপনি এখানে দিতে পারেন, আরো পশ্চিম বাংলা বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এগুলোতে দিয়ে দিবেন। যাকাতের একটা খাদ আল্লাহ তাআলা সূরা তাওবাতে বলে দিয়েছেন, ওই খাদের মানুষগুলোকে দিয়ে দিবেন, যাকাত মিস করবেন না। দুই তিন হলো, চার নম্বর আল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন, কঠিন অবস্থা তাই না? কঠিন সাহেব বুঝতে পারছে তো? মুচকি মুচকি হাসছে, আপনি তো বুঝতে পারছেন না। লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ বলছে তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। আচ্ছা স্যার, এখানে যে শব্দটা ব্যবহার করা আছে এটা উভয় লিঙ্গ তো? উভয় লিঙ্গ, রাইট? ডান, এইখানেই তো খেলা হবে, বুঝলেন না?
এইখান থেকে খেলা শুরু হবে, এবার আপনি থামুন। আল্লাহ তাআলা আমরা নারীদেরকে দুটি মাত্র হাদিস শুনিয়ে ওদেরকে জব্দ করে দিয়েছি, দুটি হাদিস শুনিয়ে। এক, স্বামীর পায়ের তলায় জান্নাত, বেশি বাড়াবাড়ি করিও না, এই হাদিস শুনিয়ে দিয়ে ওদেরকে চুপ করিয়ে দিয়েছি, করাইনি। অথচ এটা কোনো হাদিসে নাই, ভালো করে বুঝবে, এটা হাদিসে নাই। এক কথা, পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাত নাই। আর একটা হাদিস শুনেছি, বাপ মায়ের পায়ের তলায় জান্নাত, শুনেনি? এই হাদিসও ঠিক নয়, মায়ের পায়ের তলায় জান্নাত এই হাদিস ঠিক, ভালো করে বুঝবেন। আবার মায়ের পায়ের তলায় জান্নাত যে হাদিসটা, এটা আল্লাহ রসুলের থেকে নয়, সাহাবীদের কল, তবে সাহাবীদের কল হাদিসের মধ্যে গণ্য, এটা আমি তাহকিক করে বলছি, বিনা তাহকিকে বলছি না। তাহলে আমরা যে ওয়াজ শুনে আসছি পিতা মাতার পায়ের তলায় জান্নাত, এটা ঠিক নয়, মায়ের পায়ের তলায় জান্নাত। নারী যে কত সম্মানী ও নিজেই জানে না, আল্লাহ জান্নাতের অবক জায়গাটা বলছে মহিলার পায়ের তলাতে, এটা ভাবা যায়? পুরুষ মানুষের পায়ের তলাতে চামড়ার জুতো, কারোর ফমের জুতো, আর প্লাস্টিকের জুতো, আর কিছু নাই, জান্নাতে নাই। ওদেরকে আমরা শুধু বলেছি স্বামীর পায়ের তলা যে আমরা তাই, বেশি বাড়াবাড়ি করিও না, ফটর ফটর করবি না, আমার উপরে বলে দিলাম, আমি যদি রাগ করি তুই মরে গেলি, জাহান্নাম চলে যাবি, বুঝলেন না? এটাও ভাবছে, ভাবছে কি ভাবছে না? আর একটা কথা বলে ওদেরকে আমরা ঘরে ঢুকিয়ে দিয়েছি, দুই, পর পুরুষের সামনে মুখ দেখানো যাবে না, তোকে ঘরের ভিতর থাকা লাগবে। ও তখন দেখছে ওরে বাবা বিপদ হয়ে যাবে যদি পর পুরুষকেও দেখে নেন, তাই তো? এইবার এখানে একটা কথা বলি, নারী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন কোন নারী যেন তার স্বামীর প্রশংসা অন্য কোন নারীর কাছে না যেন করে, তার স্বামীর প্রশংসা অন্য কোন নারীর কাছে যেন না করে। কথা ভালো করে বুঝবেন, দুই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কোন পুরুষ মানুষ দুইজন এক কম্বলের ভিতরে শুতে পাবে না, মেয়ে যদি সা বালেগা হয়ে যায়, বালেগা যদি হয়ে যায়, তার যদি যৌবন যদি চলে আসে, দুইজন নারী একটা কম্বলের ভিতরে শুতে পাবে না। ইসলাম পর্দার ব্যাপারে, ইসলাম জেনার ব্যাপারে কত আগে থেকে ভেবেছে, আপনাকে একটা জিনিস দিয়ে বোঝাচ্ছি, ভালো করে শুনুন। হযরত মুহাম্মদ সাল্লাম বলছেন এক, কোন পুরুষ পুরুষ এক বিছানাতে শুতে পাবে না, বিছানায় শুতে পাবে, কম্বল আলাদা হবে। দুই, এক দুইজন নারী এক বিছানায় শুতে পাবে না, বিছানা এক হতে পারে, কম্বল আলাদা হবে, কাঁথা আলাদা হবে, এক কাঁথাতে শুতে পাবে না। তবে আরেকটা কি, আরেকটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন মহিলা তার স্বামীর প্রশংসা অন্য কোন মহিলাকে যেন না করে। বলুন তো এর লজিকটা কি? না, তার মানে পুরুষ মানুষ যেমন নারীকে দেখে তার জিহ্বাতে পানি চলে আসে, রাস্তা দিয়ে ভালো মেয়ে গেলে আমাদের যুবক ছেলেরা কি করে, এই চলে গেল, এই চলে গেল, ভাবছে না? এই যে যাদের লোভ নারীদের উপরে, পুরুষের যেমন লোভ হয় ভালো নারী দেখলে, নারীরও তেমন সুপুরুষ দেখলে লোভ হয়। একজনার স্বামী সালমান খানের মতো বডি, আর একজনের কাঞ্চন মল্লিকের মতো, ধরে না, বুঝলেন না? এখন সালমান খানের বউ গল্প করছে কাঞ্চন মল্লিকের বউয়ের সাথে, তো স্বামী তো এরকম তাল পাতার মতো, হাওয়া দিলে উড়ে যাবে, আর আমার স্বামীর ছাতি দেখেছিস, 1.5 ফুট শুধু ছাতি, বুঝলেন না? এখন কাঞ্চন মল্লিকের বউ রাতে শুয়ে শুয়ে ভাবছে যদি ওইটা আমার স্বামী হতো তাহলে ভালো হতো। জেনা, কি বলছি বুঝতে পারছেন? জেনা, ও অন্তর অন্তরে ভাবে যেরকম একটা সুপুরুষ যদি আমার স্বামী হতো ভালো হতো, ভাবে এটা। এই জন্য আপনাকে বলছি শুনুন, এবারে এতদিন আমরা আলেমরা বক্তব্য রেখেছি মহিলারা পর্দা করো, মহিলারা পর্দা করো, এখন যা দিন এসেছে তোমাকেও পর্দা করা লাগবে। তুমি পুরুষ চেন্নাইয়ে কাজ করো, ওই আপনার কলকাতায় কাজ করো ঠিকাদার, কালকে তুমি ছেঁড়া প্যান্ট পরে ঘুরতে, আল্লাহ দিয়েছে আজকে দামি জামা, আর কোটি কোটি টাকার মালিক হয়েছ, যখন বাড়ি আসছে নাভির নিচে লুঙ্গি পরে সোনার একটা চেন আর হাতে ব্যাসলেট,
আর বডি বার করে ঘুরছে এরকম করে রাস্তা দিয়ে, আর সব মেয়েরা দেখছে উরে বাবা বিশাল সুপুরুষ, এটা হারাম। পুরুষ তুমিও খালি গায়ে থাকতে পাবে না। কি বলছি বুঝতে পারছেন? আপনাকেও ঢিলা ঢালা পোশাক পরতে হবে, আপনাকেও খালি গায়ে আপনি থাকতে পাবেন না, কারণ আপনাকে দেখেও একটা মহিলার মনে কাম ভাব জাগতে পারে। এই কারণে উভয় পক্ষকে এইটা করতে হবে। এই গ্রামে পর্দা আছে মেয়েদের? আচ্ছা, এটা তো এমনি ঢং করে ঢঙের, যদি একবার বলতেন আপনারা যে পর্দা খুব আছে, তা আমি তো দেখেছি রাস্তা দিয়ে এলাম কত পর্দা আছে। এই যে আমার সঙ্গে কে এলো আমাকে রাখতে, কে এসেছিল? একটা লোক পান খেতে খেতে, জাহাঙ্গীর, তাই তো? জাহাঙ্গীর কে বলছিলাম, আহা জাহাঙ্গীর আমার সঙ্গে ছিল, আল্লাহর কসম মিথ্যা কথা নাই। একটা মেয়ে জামা পড়েছে, তা মাটিতে মোটামুটি এক বিঘা জামাটা পরিষ্কার করতে করতে যাচ্ছে, ঝাড়ু দিতে দূর ওড়না নাই। তা আমি ওকে বলেই দিলাম যে খালা, নিচের জামাটা কেটে তো একটা ওড়না করতে পারতে, বুকে ওড়না নাই, অথচ ওড়নাটা হাত দিয়ে ধরে রেখেছে এরকম বাম হাতে, আর এক বিঘা কাপড় নিচের দিক দিয়ে ঝুলছে। আমি বলেই দিলাম আমার তো মুখ পাতলা খুব, খালা নিচের দিকটা কেটে একটু ওড়না করা যেত না? যে বললাম মেয়েটা মুখ ফিরিয়ে চলে গেল। এই তো অবস্থা বর্তমানে, অবস্থা নাই। আমরা মেয়েরা পর্দা করি দু তিনটে লোক বিশেষে করি, দু তিনটে লোক বিশেষে করি, আর স্থান কাল পাত্র ভেদে আমরা পর্দা করি। জলসা শুনতে এসেছে মনে হচ্ছে ফেরেস্তার আসমানে নাই, হ্যাঁ এটা মনে হচ্ছে না? ফেরেস্তা মনে সব ওইদিকে বসে আছে, দেখুন কোন চুঁচা হুঁহা কিছু নাই। একবার রাস্তা দিয়ে জলসাটা থামতে দেন কি করে, তারপরে দেখতে পাবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকালোক ছিলেন না? বোকালোক ছিলেন না, খুব দামি লোক ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, একজন নারী যদি চারটে কাজ যদি করতে পারে বেহিসাব জান্নাত চলে যাবে। কটা কাজ? চারটে। বলে দেবো কি মাঝখানে? বলে দিই, বলে দিই। আল্লাহ নবী বলছেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বাআলাহা ওয়া আহসানাত ফারজাহা ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআতুন। বিশ্ব নবী তিনি বলেছেন একজন নারী যদি পাঁচ ওয়াক্ত সালাত যদি আদায় করে, পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়ে, কোন নারী পড়বে এক মাসে 23 দিন, কেউ পড়বে 21 দিন, কেউ পড়বে 25 দিন, বাকি দিনগুলো কাজা করা লাগবে না, ওকে আল্লাহ নিজে ছুট দিয়ে দিয়েছে। তবে সিয়াম যদি হয়, রোজা যদি হয়, ওকে কাজা করা লাগবে। আর একটা কথা মাঝখানে আমি বলে দিচ্ছি, অনেক ইম্পর্টেন্ট কথা, যেটা এর আগে কোনো দিন মনে হয় শুনেছেন বলে আমার জানা নাই, মনে হয় আপনি শুনেননি। আমাদের একটা জায়গাতে মারাত্মক ভুল হচ্ছে, মারাত্মক। এর জন্য আমি তো মনে করব আমরা আলেমরা দায়ী, আর প্রত্যেক মসজিদের ইমাম সাহেবরা এর জন্য দায়ী, আর প্রত্যেক গ্রামের আমার আপনার মতো এনার মতো আলেমরা এর জন্য দায়ী। নিজেদের কথা ওই জন্য একটু জোর করে বলছি কি, এই জোহরের নামাজের ওয়াক্ত আসছে কটায়? এখন 11:10 মনে হয়, 11:10, আমি অনেকদিন দেখিনি, একটা আন্দাজ ধরে নেন, 11:10 ধরে নেন। আপনাদের মসজিদে আজান হয় কটায়? 12:15, তাই তো? 11:10 অক্ত এলো, 11:30 একটা লোক মারা গেল, এই লোকটা এই যে জোহরের নামাজ পড়লো না, এই নামাজ না পড়ার পাপ হলো। ভালো করে বুঝবেন কি কথা বলছি। একটা মেয়ের মেন্স শুরু হলো 11:30, ভালো করে বুঝবেন 11:10 জোহরের অক্ত আসছে, 12:30 সময় ওর মেন্স শুরু হচ্ছে 11:30, তাহলে ও মাঝখানে টাইম পেল কত মিনিট? 20 মিনিট। এই 20 মিনিটে ও জোহরের নামাজ যে পড়লা, এই নামাজটা ও নামাজ না পড়ার সাজা গ্রহণ করবে। এর জন্য দায়ী কে? ইমাম সাহেব, মুয়াজ্জিন ভাই, গ্রামের আলেম ওলামারা। ওই জন্য
বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটে দেশ বাদ দিয়ে পৃথিবীর সমস্ত দেশে আউয়াল ওয়াক্তে মুয়াজ্জিন না মসজিদে আজান দেয়। এই কথা কত আমি গুরুত্বপূর্ণ কত গুরুত্বপূর্ণ কথাটা বলেছি এটা আপনার মাথায় ঢোকে নি। 11:30টায় যদি একটা লোক মারা যায় 11:10 ওয়াক্ত চলে এসেছে, এই যে 11:30টায় লোকটা মারা গেল, এই যে জোহরের নামাজ পড়লো না, এর হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। কিন্তু এ যে নামাজ এমনিতে পড়লো না তা নয়, মসজিদে আজান হয়নি বলে পড়েনি। কি বলছি বুঝতে পারছেন না? ওই জন্য অবশ্যই প্রত্যেক মসজিদের কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, নামাজ একদম ওয়াক্ত বাই ওয়াক্ত 5 মিনিট 7 মিনিট যোগ করে দিয়েই আজান দেওয়ার চেষ্টা করবেন। 11:05 যদি অক্ত, 11:10 যদি অক্ত আসে, 12:30 কোনো মসজিদে আজান, আবার কোনো মসজিদে একটাই আজান। যে এইটা হচ্ছে কি হচ্ছে না, ওই যে বলছে মুনিস পালিয়ে আসবে ওটাই মেন ব্যাপার। কিন্তু ওইসব করিয়েন না ভাই, অবশ্যই এটা করিয়েন না। সাইকো একটু পানি দেন, আপনি দিয়া দেবী মাফ করবেন না, ঠিক আছে? না না, আপনি বড় মানুষ। জি না, বেশি বড় হয়ে গেল। না 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 না, জি না, একদম নয়। তাহলে যে কথা বলছিলাম, আপনি এই ব্যাপারগুলোতে একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন। জি হ্যাঁ জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নারীদের বলছেন এক সালাত আদায় করবে, দুই কি করবে, অসামাত সাহারাহা এক মাস রোজা রাখবে, তিন অতাহাত বাহা স্বামীর সেবা করবে। আপনাদের করে তো স্বামীর সেবা? ওই একজন এরকম এরকম করছে, মানে বেচারা খুব বিপদে আছে। স্বামীর সেবা মানে ধুলাই দেয়, ধুলাই। হ্যাঁ তাই নাকি? মাশাআল্লাহ, একজন আবার হাত এরকম এরকম করছে, মানে খুব বিপদে আছে বেচারা। আর সকালে একটু যাবেন ওর বাড়িতে, বুঝলেন না, একটু বিচার টিচার করে দিয়ে আসবেন, ঝামেলা কি? আর চাচি তুমি যদি এখানে থেকে থাকো, মা আমার চাচাকে একটু বুড়ো বয়সে কষ্ট দিও না। আরে চাচা এরকম এরকম করছে, মানে খুব বেচারা টেনশন আছে। যাই হোক, স্বামীর সেবা, আল্লাহ নবীর আর আয়েশার কি প্রেম ছিল, আল্লাহু আকবার। একটা হাদিসের অংশ বলবো আপনাকে, বলি আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি অগণিজ নয়নেতে, ওখানি মুখ লাগাইয়া নবী পান করিতেন, গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ নবী আমাকে এত ভালোবাসতেন, আমি গিলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি আল্লাহ নবীকে দেখেছি, ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার নবী পান করেছেন, আমি আল্লাহ নবীকে দেখেছি, গোস্তটা ফেলে দিয়েছি, হাড্ডিটা ফেলে দিয়েছি, গোস্ত খেয়ে নিয়েছি, বিশ্ব নবীকে দেখেছি, ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে নবী আমার এত প্রেম আছে। আচ্ছা আচ্ছা, আমরা শরবত খাই জি, আপনারা তো বিড়ি খেয়ে খেয়ে মুখের গন্ধতে ঘুম হয় না, হারাম কর সারা দিন বিড়ি টানছে, ফুক ফাক করে বিড়ি টানছে সারা দিন। আবার অনেক লোক আছে ও মসজিদে যখন যাবে ফজর আজান দিয়েছে সালাতু খাইরু মিনান নাও, ওর উচিত ছিল মেসওয়াক দাঁতন করতে করতে মসজিদে যাওয়া, ও হারাম খোর। ওর স্ত্রীকে বলছে, কি গো খাদিজার মা বিড়ি দিয়েছিল এটা কোথায় রাখলাম বলে তো, মাথা চুলকে দিয়েছে। বউ তখন বলছে, দেখো ডান দিকের বালিশের কোনাতে দেখো, ঘর ঘর করিও না তো। ও বিড়ি ধরালো বাড়িতে, মসজিদের গেটে গিয়ে ফেললো, আর মসজিদে গিয়ে কাতারে দাঁড়িয়ে গেল। আহা, ফেরেশতারা মনে হয় পালাবের মুখের গন্ধ শুকে, ফেরেশতারা ভাববে যে কি চিজ ঢুকেছে এবারে, বাসি মুখে ওর বউ ওর সংসার করে কি করে, আমি এটাই ভাবি, আমি তো বাসে ট্রেনে উঠলে নিজেই থাকতে পারি না। হ্যাঁ ছি 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 ছি, এই একটা নতুন কথা আপনাকে বলে দিয়ে যাচ্ছি, শুনুন, নতুন নয় আগে বলেছি আবার আজকের জন্য আপনাদের কাছে নতুন। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে, আল্লাহর নবী জান্নাতে গেলে প্রথম কি খেতে দেওয়া হবে, বিশ্ব নবী বলছেন মাছের কলিজা ভুনা করে খেতে দেওয়া হবে। সাহাবিরাও কেমন ছিলেন দেখুন, সাহাবিরা আবার বলছেন, আল্লাহ নবী এটা তো সকালের নাস্তা হলো ঢুকেই, দুপুরবেলা খিদে লাগলে কারে আল্লাহ কি দেবে,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক রকমের ষাঁড় জান্নাতের ভিতরে বিচরণ করবে, তাদেরকে জবাই করে ভুনা করে তোমাকে খেতে দেওয়া হবে। সাহাবীরা আবার বলছে তা ভাত খেতে খেতে তো পানির প্রয়োজন, আল্লাহ নবী যদি পিপাসা লাগে? তখন বিশ্ব নবী বলছেন সাল সাবিল, জান্নাতের শরবত তোমাদেরকে পান করানো হবে, এটা জান্নাতীদের খাবার। আর জাহান্নামীদের খাবার আল্লাহ তাআলা বলছেন লা ইসমিনু ওয়ালা ইগনি মিন জু, জাহান্নামীদের মূল যে খাবার সেটা এমন একটা খাবার না তাদের পেট ভরবে আর না তাদের শরীরের কোনো পুষ্টি যোগাবে, এটা জাহান্নামীদের খাবার, না পেট ভরবে না শরীরের কোনো উপকার করবে। আচ্ছা বলুন বিড়ি খেলে পেট ভরে শরীরের উপকার হয়? ওইটাই জাহান্নামীদের খাবার, মিলে গেল, ওইটাই জাহান্নামীদের খাবার। জি এই আপনি যদি আজকে একবার যদি বিড়ি টানেন একবার, 40 দিন নামাজ হবে না, কতদিন? 40 দিন। বিড়ি শিকারের জর্দা কেউ যদি খায় আজকে যদি এখন একবার খেয়ে নেন, 40 দিন হলো না। এবার একটা কথা বলি, এই 40 দিনের মধ্যে লোকটা যদি মারা যায় জাহান্নাম চলে যাবে, জাহান্নাম চলে যাবে। তার মানে এবার ভেবে দেখুন তো আপনি এখনো পর্যন্ত সোজা রাস্তা আছে কিনা, আছেন? বক্তা নিয়ে আসবেন নাকি? না 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 চলেন বাবা, আমি তো অসুস্থ সাহেব, 12টা পর্যন্ত বলি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, আল্লাহ ভালো তো আছে, আমি বুঝতে পারছি, আমাকে একটু ভালো থাকতে দেন। জি জি জি, শুকরিয়া। তাহলে আপনাকে বলে দিলাম নেশাদার দ্রব্য, আমি সৎ বিষয়গুলো একটু একটু করে বলছি, কেন জানেন তো, এতদিন পরে একবার জলসা, একটা বিষয়ের উপর আলোচনা করে দিয়ে আমিও চলে যেতে পারি 4টে ঘটনা বলে লম্বা। আমি চাইছি যে আপনার জীবনে সবকিছু একটু একটু করে উপকার হোক, তাই না? ওই জন্য একটু একটু করে সব বিষয় আপনার উপকার করতে চাইছি। সুদের ব্যাপারে একটু বললাম, গীবতের ব্যাপারে একটু জানতে তো পারলেন, এই নেশার ব্যাপারে একটু জানতে পারলেন, আপনার উপকারের জন্য। যদি বলছেন আপনি মনে হয় বক্তব্য দিতে পারেন না, দেখবেন 4টে ঘটনা বলবো 4 ঘন্টা, এক্ষুনি হয়ে যাবে, কিন্তু ওটা আপনার উপকার হবে না। এই যে ছোট ছোট করে বলছি এটা আপনার দেমাকে থাকবে, মাথায় থাকবে, অবশ্যই নেশার জিনিস আপনি ত্যাগ করে দেন। কি বলছি বুঝতে পাচ্ছেন? আপনি জাহান্নামে ধরা পড়ে যাবেন, খুব কঠিন হয়ে যাবে, আপনি নেশার জিনিস ছাড়তে পারছেন না। তো আর একটা কঠিন হাদিস বলবো, খুব কঠিন বলবো, এই দেখুন বলে দিই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছেন, আল্লাহ নবী কেউ যদি নেশাদার দ্রব্য পান যদি করেই নেয় তাকে কি ক্ষমা করা হবে না? বিশ্ব নবী বলছেন নিশ্চয়ই সে যদি তওবা করে ক্ষমা হবে। সাহাবীরা কেমন প্রশ্ন করেছেন আমাদেরকে সহজ করার জন্য, আল্লাহ আকবার। সাহাবীরা বলছেন আল্লাহ নবী লোকটা যদি দ্বিতীয়বার আবার যদি পান করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লোকটা যদি দ্বিতীয়বার আবার তওবা করে ক্ষমা হয়ে যাবে। সাহাবীরা বলছেন আল্লাহ নবী লোকটা যদি তৃতীয়বার আবার যদি পান করে নেশার জিনিস, বিশ্বনবী বলছেন তাকে আর ক্ষমা করা হবে না, তাকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, আর না করিবে কোনো বন্ধু কোনো উপকার, জাহান্নামে পুড়ে সে গো হবে ছারখার, পানি পানি বলে যেদিন চিৎকার করিবে, তিনাতুল খাবালো গো পান করাইবে, রক্ত পুঁজের তৈরি এমন সে শরবত, রক্ত পুঁজের তৈরি এমন সে শরবত, খেতে দিবে নেশাদার দ্রব্য পানকারীদের জন্য ফরমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহর নবী তিনি বলেছেন ওই লোকটাকে জাহান্নামের ভিতরে দিয়ে দেওয়া হবে, আর জাহান্নামের ভিতরে পানি পানি বলে যখন চিৎকার করবে ওই লোকটাকে তখন রক্ত আর পুঁজ দিয়ে তৈরি তিনাতুল খাবাল বলে একটা শরবত, ওই শরবতটা ওই লোকটাকে পান করানো হবে। সাহাবীরা বলছেন ও দয়ার নবী গো কতদিন পান করানো হবে? বিশ্ব নবী তিনি বলছেন ওর যতবার পিপাসা লাগবে ঠান্ডা পানি পানি বলে যেদিন চিৎকার হবে ওকে রক্ত আর পুঁজের তৈরি শরবত পান করানো হবে। একটা লোক বলুন তো আজকে থেকে ছেড়ে দেব। আপনি খেতেন কিছু? খেতেন না, হাত তুললেন কেন? ছেড়ে দিবে ছেড়ে দিবে। আপনি যে খেতেন একটা লোক হাত তুলুন, ওরা তুলেছে ওরা খায় তুলে, আপনি খান। আচ্ছা একটা লোক হলো, তাহলে আপনি খান,
দুটো লোক হেদায়েত হলো, হাত রাখুন হাত রাখুন রেখে দেন, আর একটা লোক আপনার ফেরেশতা তো তাহলে। আচ্ছা ঠিক আছে, তুমি মাইকে বসো তো, আমি এদের পকেট গুলো চেক করে আসি একবার, যাব দেখবো কতজনের আছে। জি, কতজনের বিড়ি নিয়ে মসজিদে নামাজ পড়তে যায়? যায় না। যে ও হুজুর নামাজ হচ্ছে তো, ফেরেশতারা শুধু পালিশ করছে, একবার আয় ব্যবস্থা করছি একবার। ছি 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 ছি, নেশার জিনিস ছেড়ে দে, এটা হারাম। আবার কোন কোন হুজুর বলছে মোকুরু, বুঝে না, বলছে মোকুরু। এই মোকুরু আবার কি খেপা করে, হুজুর পড়াশুনো জানে না, মোকরু মানে জানে না। মোকরুর বাংলা অর্থ হচ্ছে আপত্তিকর, তাই তো? তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপত্তিকর জিনিসকে প্রাধান্য দিবেন? আর সব থেকে বড় কথা, বিড়ি হারামের দলিল হাদিস কোরআন বাদ দেন, বিড়ি সিগারেট কোম্পানিরাই দলিল। যদি বলছেন কেন, প্রত্যেক সিগারেট বিড়ির কোম্পানি লিখে দিয়েছে এটা খেলে ক্যান্সার হয়, আর যেটা খেলে ক্যান্সার হয় এইরকম মারাত্মক মানব দেহের ক্ষতিকারক কোন বস্তু আল্লাহ বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারমিশন দিতে পারে? পারে পারে না। আমি মালদায় মুম্বাই গেছিলাম কিছুদিন আগে, আর মাদ্রাসার আদায় পাতে মায়ের যে যাই, কোনদিন দেখবেন ভুল করে আপনাদের গ্রামে চলে আসবো জুম্মা মসজিদে, আমার এটা মানে ঝোঁকটে যেদিন আর কি। মাদ্রাসায় যখন দেখি চাল টাল শর্ট, আমার একটা মহিলা মাদ্রাসা আছে, এই আপনাদের এই করমজি এই নলহাটির প্রচুর মেয়ে আমার মাদ্রাসায় পড়ে, লোহাপুরের, ঠিক আছে, মহিলা মাদ্রাসা। তা কখনো শর্ট পড়লে বিভিন্ন জায়গায় একটু মসজিদে টসজিদে যাই, জাকাতের টাকা ফাঁকা কেউ থাকলে দেয় টুকটাক, যাক আলহামদুলিল্লাহ চলে। আর আমি তো ওই ব্যবসা করি না, যে ভর্তি ফি 12,000 আর মাসে লাগবে 3,000, এরকম করে ব্যবসা না, সব ফ্রি সব ফ্রি। এই তো আমার মাদ্রাসার একজন কর্মী আছে, জিজ্ঞেস করুন কারো থেকে এক টাকা লিয়ে কি। হ্যাঁ, আমি ভর্তি করার সময় জিজ্ঞেস করি, ভাই আপনি কি কাজ করেন? যদি বলেন ঠিকাদার, তাহলে বলি আপনি মাসে 500 টাকা দেবেন, এটা বলি। কারেন্টের বিল টিল আছে, আপনি তো সেই ফকির মিসকিনকে দান করেন, মাসে 500 টাকা দেবেন, এটা বলি। আর এমনি মাদ্রাসা বলুন আর মিশন, মানুষ তখন মিশনের পিছনে ছুটেছে আর কোটি কোটি টাকা বিজনেস করছে, আমার কোনো বিজনেস নয়, সম্পূর্ণ লিল্লাহিয়াত, একদম লিল্লাহিয়াতে। 70-75 জন মেয়ে রেখেছি, বেশি মেয়ে রাখি না, ভর্তি করার লোকে মানুষ পাগল করে দেয়, আমি ভর্তি নিই না, আমি জানি আমার ক্যাপাসিটির বাইরে কাউকে রাখবো না, বুঝলেন। 70-75 জন মেয়ে তিন বেলা খাচ্ছে সেখানে, সকালে চা থেকে শুরু করে, এটা ব্যতিক্রমী একটা মাদ্রাসা আমার পশ্চিমবাংলাতে, যে ফজরের নামাজ পড়ি চা বিস্কুট মুড়ি মাদ্রাসা থেকেই দিই, অথচ ফ্রি, এক আজব ব্যাপার। আর আমার পাশেই মাদ্রাসা আছে, ওরা 1,500-1,520 মানে 2,000 টাকা মাসে লয়, ওখানে ও সকালে চা মুড়ির সিস্টেম নাই, সব ব্যবসা, আমার ব্যবসা নাই, লিল্লা কিয়া সম্পূর্ণ। দোয়া করবেন যাতে সুস্থভাবে চালাতে পারি, দোয়া করবেন, আমি টাকা চাইতে বলি না আপনাকে, আপনি দোয়া করবেন একটু আমার জন্য, জি আল্লাহ যেন দিনের জন্য আমাকে কবুল করে, এই দোয়াটা করবেন। তা যে কথা আপনাকে বলতে বলতে এসেছিলাম, যে আপনার কাছে বিনীত অনুরোধ, যে আপনি দয়া করে নেশাদার দ্রব্য ত্যাগ করুন। আমি মুম্বে গেছি, মুম্বে থেকে ফিরছি, ইগতপুরি বলে একটা স্টেশন আছে, যারা বোম্বে গেছেন জানেন ট্রেনে করে, ইগতপুরি ওই পাহাড়ের ভিতর দিয়ে যখন ট্রেনটা ছোটে, ইগতপুরি, তা সিগন্যালের কারণে ওখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে 2-3 ঘন্টা। তা আমি ট্রেন থেকে নেমে একটু পায়চারি করছি, তা দুটি ছেলে দেখছি এরকম এরকম করছে, এরম এরম করছে। তাই বলছি বাবু কিয়া হুয়া আপকা, কিছু খো গিয়া, কি হয়েছে তোমাদের, কিছু হারিয়ে গেছে? তখন আমার দিকে ফিরে বলছে হুজুর নেই নেই নেই, কুছ নেই হুয়া, তো ওদের এই কুছ নেই হুয়া দেখে বুঝতে পেরে গেছি 100% বাঙালি। বলছে তোমাদের বাড়ি কোথায়? বলছে বাড়ি ওদের মুর্শিদাবাদে, আপনাদেরই জেলার ঘটনা বলছি। মুর্শিদাবাদ কোথায়? না লালগোলা। কোন গ্রামে বল? তো চৌমুখ গ্রামে। বলছে আমাকে চিনিস? বলছে না চিনি না। আমি তাহলে তুই আমাকে যখন চিনিস না, তাহলে তুই বেশি মনে হয় দেশে থাকিস না বিদেশে বেশি থাকিস, যাই হোক। তা কিছু হারিয়েছে তোদের টাকা পয়সা বল, আমি 2-500 টাকা দিচ্ছি, বাড়ি গিয়ে আবার আমার সঙ্গে দেখা হবে, তোর আব্বাকে বলবি যে অমুক মৌলবি সাহেবের কাছে নিয়েছি, বাড়ি গিয়ে ফোন পেতে টাকাটা ঢুকিয়ে দিবি। তা একটা ছেলে বলছে হুজি লজ্জা লাগছে কি করে বলি বলেন তো। কেন বুঝলেন? বলা যাবে না, বল না, যে
চমকে দিয়েছি, তখন বলছে হুজুর আমরা দুজন বিড়ি খাই তো, বিড়ি শেষ হয়ে গেছে, এত নেশা চেপে গেছে, নিয়ে বিড়ির পাছাটা খুঁজছি যদি প্ল্যাটফর্মে একটা একটা পাই, দুটাল নিব। বুঝলেন না, আমাকে বলছে একটা বিড়ির পাছাও যদি পাই দুটাল নিব হুজুর। এটা আপনাকে লজ্জায় বলতে পারছি না, ওই জন্য একটাও বিড়ির পাছাও পাচ্ছি না, এত নেশা চেপে গেছে। অনেক মানুষ আছে বলছে বিড়ি না খেলে পায়খানা হয় না, বুঝছে না, এগুলো সব হারাম, এর থেকে দূরে থাকবেন। অবশ্যই বিশ্বনবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীর ব্যাপারে বলেছেন, ও আহাসানাত ফারজাহা। এই যে মেন কথাটা বলার জন্য এত দূর ঘুরপাক খেলাম, কি আল্লাহ নবী বলছেন নারী জান্নাতে যাবে তার চার নম্বরের কারণ হলো ও আহাসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করবে। সারা পৃথিবীতে কোথায় কোথায় নারী দেখবেন কোথাও বাঁচার রাস্তা নাই? আপনাকে একটা ছন্দের মাধ্যমে শুনিয়ে দিই, এই এলাকায় কোনোদিন আসি নাই, নতুন এসেছি বলে বলে দিয়ে যাচ্ছি, আমার ছন্দগুলো সব ওই ভাই সাহেব মুখস্থ করে রেখেছে, মানে আর কিছুদিন পরে আমাকে আর লোক ডাকবে না, বড় বিপদ হয়ে গেছে। বলছে হুজুর আপনি যা বলেন আমার সব মুখস্থ হয়ে গেছে। আমি আলহামদুলিল্লাহ, বয়সকালে তো হয়তো মুখস্থটা করেছে যে কত জায়গাতে নারী আর নারী বেপর্দা নারী, রাগ করো না বলছে আমি সনদি আমন, আর কেমন এতে মোদের ঘরে নারীর আগমন, যতই করো নামাজের যা দেখাও পরহেজ গাড়ি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী, আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে, বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দো কানি, মৌলবিও মাওলানা আর হাজি গাজি ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই, রেডিও টেলিভিশন আরো সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে, দেশে লাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি, নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার, বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে, আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে, পানের সঙ্গে জ্বর দেখাবেন 300 পাতির কোটো, সেটাই দেখো বাদানাইকো আছে নারীর ফটো, নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে, ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পরে, ইফকো কিনুন পটাশ কিনুন রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার, সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদানাই গো আজ নারীর ফটো আছে, তোর বউকে যাই না দেখা যাই না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে, নারে তাকবীর, জোরে জোরে নারে তাকবীর। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, বলবো হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে, হাজির বেটা বলে ও গো বাপজে আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে খবর আজি, কাজীর বেটি দুঃখ মনে কথা নাহি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে, সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে আজি হতে হলো নিরুপায়, হাজির বেটা বলে শোনো শোনো
জগ সুন্দরী আমার সুট আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে এটা আমার শালার পরিচয় আর বলবো না এটা মোটামুটি 150 লাইনের অত সহজ নয় বলো বললেই হবে চলুন আর একটা এক দু কলি বলে দিই জনগণ শোন তোরা এ মন দিয়ে শোন যুবক ছেলের হাতে দেখো আস্ত বড় ফোন পয়সা না থাকিলে তারা মারে মিস কল আর ব্যাকে ফোন এলে বলে সিনেমাতে চল আগের মতো সিনেমা হল এখন তো আর নাই হলে আছে বক্স সিস্টেম জানেন সবাই তাই একটি ছেলে একটি মেয়ে থাকবে তার ভিতরে ভেবে বলুন কি করবে তারা অন্ধকারে আরো একটি কাণ্ড দেখে মাথায় লাগে ঘোর পুরুষের থেকে নারীরা এখন বেশি শুধু খোর ঠিক বললাম না ভুল বললাম এই যে বন্ধন সব বেশি সুদ খোর এটা আর বলবো না এটা মোটামুটি 85-90 লাইনের অত সহজ না বলবে একটু পরে কোথায় বক্তব্য ছেড়ে দিতে হয় আর কোথায় টাকা চাইতে হয় এটা আমি খুব ভালো করে বুঝি অত সহজে গজল বলা যায় ওটা আব্দুর রহমান আসাম থেকে এসেছে নাকি আমি বাঙালি জি আমি ঠিক কোন জায়গায় বক্তব্য ছেড়ে দিতে হয় আর কোন জায়গা থেকে আদায় টাকা তুলতে হয় এটা আমি জানি তবে এখানে অবশ্য আদায়ের অতটা চাপ নেই তাই তো অন্যান্য মাদ্রাসায় খুব চাপ থাকে আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ খাইরুল হাসানুল জাযা এই যে কথা বলতে বলতে এত দূরে হারিয়ে চলে গেছিলাম ফেরদাউসে যেতে গেলে আল্লাহ বলছে লজ্জাস্থানে হেফাজত করব ইনশাআল্লাহ নারী পুরুষ সবাই পর্দা করব ইনশাআল্লাহ আপনার মা বেটিকে একটু বাড়িতে সাবধান করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তারপরে বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফা ইন্নাহুম গাইরু মালুমি আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের স্ত্রীদের কাছে তোমাদের জৈবিক চাহিদা মেটাতে পারো অপরাধ নয় গাইরু মালুমি যদি দ্বিতীয় কাউকে তোমরা যদি ফামা নিবতাগা ওয়ারা আযালিকা ফাউলাইকা হুমুল আদুল স্ত্রী ছাড়া বৈধ পন্থা ছাড়া অবৈধভাবে যদি তোমার যৌবনের পরিচর্যা যদি করতে তুমি চাও আল্লাহ বলছে আদুল তুমি হবে সীমা লঙ্ঘনকারী তারপর আল্লাহ তাআলা বলছে আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন যারা নিজেদের আমানত রক্ষা করে প্রতিশ্রুতি রক্ষা করে আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন আর শেষে আল্লাহ তাআলা বলছেন যারা সালাত সমূহকে হেফাজত করে এইখানে গুটি কত কথা এইবারে ভেজাল লেগে যাবে আচ্ছা কারা কারা পাঁচ ওয়াক্তে নামাজ পড়েন হাত তুলুন পাঁচ ওয়াক্ত তুলুন কেউ বাদ থাকবে না আমি একটা জিনিস দেখাবো রাখুন শুধু জুম্মাতে পড়েন তারা আর কেউ হাত তুলবে না অত সহজ নয় এই পাঁচ ওয়াক্তদের দেখি চোরগুলো ধরা গেছে আর কি পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওয়াল্লামুক স্পেশাল একটা জাহান্নাম আছে নামাজীদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা তাদের নামাজে অস্বস্তি বিরক্তি বোধ করে আল্লাযীনা হুম ইরাউন কাদের জন্য ওয়াল্লামুক জাহান্নাম যারা লোক দেখানো নামাজ পড়ে শুনুন আমি মমতাজুল ইসলাম কড়া কথা বলে যাচ্ছি শুধু যারা জুম্মার নামাজ পড়ে ওদের জন্য অয়েল নামক জাহান্নাম এই মমতাজুল ইসলাম বলে যাচ্ছে এই কথাটা কে কেটে দিবে একবার কেটে দিক শুধুমাত্র যারা জুম্মার নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত পড়ে না ওদের জন্য অয়েল নামক জাহান্নাম যারা শুধুমাত্র জুম্মার নামাজ পড়ে ওদের জন্যই অয়েল নামক জাহান্নাম কারণ আল্লাহ বলছে ইউরাউন ওয়েল নামক জাহান্নাম ওদের জন্য যারা লোক দেখানো নামাজ পড়ে জুম্মার দিনে পড়া মানেই লোক দেখানো নামাজ পড়ার এবার একটা কথা বলছি আমি দু জুম্মা আগে কালকে জুম্মার দিন নাকি হ্যাঁ কালকে কোথায় জুম্মাটা পড়বো তাই ভাবছি মনে মনে না না আমি তো একা জুম্মা এমনি পড়ি না জুম্মা পড়লে আমি টাকা চাই মানুষ মাদ্রাসার লেগে না জি না যাই হোক আচ্ছা আলহামদুলিল্লাহ জুম্মার দিন চলছে বলছি এখন ঘটনা হলো
কি না ঘটনা হলো জুম্মার নামাজ পড়াতে যাচ্ছি তো একটা লোক আমাকে বলছে হুজুর একটু খাতায় নামটা তুলে দিবেন বলছে এটা ভাই কেমন কথা হলো বলছে আপনারাই তো বলেন যে আজান হলে ফেরেশতারা খাতা বন্ধ করে বসে পড়ে তো আমি তো আজানের পরে যাব ওই জন্য আমার নামটা একটু এন্ট্রি করে দিবেন বলছি বাহ ভালো নামাজই তো তুমি হ্যাঁ আর মানুষের একটা ছোট থেকে হাদিস শুনে আসছে যে জুম্মার দিন এক সপ্তাহ পাপ ক্ষমা করে দেওয়া হয় শুনে আসছে না এইবার বলি কাদের ক্ষমা করা হয় এটা জানা উচিত কি উচিত নয় উচিত জি জি এটা বলি শুরু করব জানা উচিত কি উচিত নয় উচিত আপনাদের এখানে জব কার্ড আছে সব বাড়ি বাড়ি লোকের আছে জব কার্ড কালকে পঞ্চায়েত ঘোষণা করে দিয়েছে যে 13 তারিখে টাকা দিবে জব কার্ডের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তা মোটামুটি লাইনে 200 জন লোক দাঁড়িয়ে আছে তা কারি সাহেবের জব কার্ডটা ব্যাংকের ক্যাশ কাউন্টারের যা আছে অফিসার ও চেক করে বলছে হ্যাঁ হ্যাঁ আপনার তো 12টা হাজিরি করা আছে টাকা পেয়ে গেল এই যে আমার ভাই জাবেদ খুব ভালো ছেলে আমার তো বয়সে ছোট তুমি বলে কথা বলি আমার মাদ্রাসার একজন খুব ভালো কর্মী খুবই ভালো কর্মী আমার মাদ্রাসার মানে আমার অনুপস্থিতি তো টোটাল দেখাশুনো করে সব আলহামদুলিল্লাহ ফ্রিতে কোনো যে এক পয়সা বেতন নেয় তাও নেয় না এক পয়সাও নেয় না আলহামদুলিল্লাহ শুক্রিয়া তা এ জব কার্ডটা দেখিয়েছে তখন ক্যাশ কাউন্টারের ম্যানেজার বলছে ভাই আপনার তো কাজ এন্ট্রি করা নেই একটাও তখন এ তখন বলছে কেন সবাই জব কার্ডে টাকা পাচ্ছে আমি পাবো না কেন তখন বলছে ম্যানেজার ব্যাংক থেকে ম্যানেজার বার হয়ে এসে বলছে তুমি কাজ করেছিলে বলছে কাজ করিনি তবে জব কার্ড আমার আছে আচ্ছা বলুন তো যে কাজ করেনি ও টাকা পাবে কি পাবে না পাবে না তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা যারা পড়েছে মানে জব কাট করা হলো এইবারে জব কাটের হিসাব হবে টাকা দিবে জুম্মার দিনে এক সপ্তাহ আল্লাহ পাপগুলোকে ক্ষমা করবে আল্লাহ ডেকে বলবে আব্দুল্লাহ আছরা গ্রামের তুই আয় তোর নামটা দেখি এক সপ্তাহে একবারও পাঁচবার করে দিনে তোকে হাজিরি দেওয়ার কথা ছিল একবারও তুমি হাজিরি তোমার খাতাতে এন্ট্রি নাই আমি আল্লাহ যারা এক সপ্তাহে হাজিরি মিস করেনি তাদেরকে ক্ষমা করে দিলাম কিন্তু তোর শুধুমাত্র কলেমা পড়ে মুসলমান ঘরে জন্ম নিয়েছ তুমি আমার ডিউটি করনি আমি আল্লাহ তোকে ক্ষমা করব না ক্ষমা তো করব না করব না ইউরাউন লোক দেখানি নামাজিদের ভিতরে তোকেও শামিল করে দিলাম অবশ্যই জুম্মার নামাজ নাই ছেড়ে দেন আর নয় পাঁচ অক্ত ধরে যান যে কোনো একটা কিছু করুন যদি কথাটা খারাপ লাগছে শুনতে কথা একটু খারাপ লাগবে তো বছরে একবার একটু খারাপ লাগবে না সারা জীবন যে আপনারা চায়ের দোকানে বসে আমাদের কি যে করেন সেটা আমরাই জানি বুঝলেন না হে মৌলি সাহেবরা পরের খায় ওই এই করে তাই করে ওই মাদ্রাসায় থাকে ওই ইমামতি করে পরের বেয়ে ভাত খায় বড় বড় কথা বলে কি কথা বলেন আমি আজকে সুযোগ পেয়েছি আপনাকে সহজে ছাড়লে হবে আমি একটু পালিশ করে দিয়ে যাই বুঝলেন না তখন চায়ের দোকানে আপনার স্থান এটা আমার স্থান আপনি কিছু বলতে পারবেন না বুঝতে পারবেন তবে কথা আমি একটাও অযুক্তি এবং বেকার কথা বা আপনার সঙ্গে কথার মিল হয়নি এরকম কোন কথা আছে বলুন নেই আমি সব বাস্তব কথা বলে আছি পাশে সব শায়েখরা বসে আছেন একটা উল্টো পাল্টা বললেই আমাকে ধরবে একটা আপনাকে আমি উল্টো পাল্টা কথা বলি না আপনাকে ঠকাতে আসিনি আমি এসেছি আপনার কিছু উপকার করব ইনশাল্লাহ তারপরে বলছি আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন ওরা তো উত্তরাধিকারী আহা বাপ মারা গেলে যেমন জমি সম্পত্তির মালিক তার বেটা হয় আল্লাহ বলছে ওয়ারিসুন এরা উত্তরাধিকারী এরা ওয়ারিস কিসে আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদুন ফিরদাউস নামক জান্নাতের খালিদুন তারা চিরস্থায়ী সেখানে বসবাস করবে তাহলে এই এই কাজগুলো করলে ফিরদাউসে যাবে ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবারে একটা পাঁচ মিনিট কথা বলে বক্তব্য শেষ করবো শেখ বক্তাটা আস্তে আস্তে করে আনুন যান যান না 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 আপনারা চালাকি করিয়েন না চালাকি করিয়েন না আসুন ইনশাআল্লাহ ঠিক আছে আমি অসুস্থ শেখ ওই জন্য বলছি তা যে কথা বলছিলাম আপনাকে আপনাদের এখানে একটা লোকের চার বেটা
বুড়ো বয়সে বাপেরা কি সিস্টেমে খায় বেটাদের কাছে? ইমাম সাহেবের মতো পালি খায়। 15 দিন করে সিস্টেম, যদি 16 দিন হয় তা বৌমারা বড় বড় চোখ বার করে আর বলে, বুড়া তুমি কি ক্যালেন্ডার দেখে খেতে পারো না? বলে, আফা, মরা মানুষ লড়াচড়া করতে পারে না, দাঁত বার করতে পারে না, কথা বলতে পারে না। আমি এই কথাটা মরা মানুষের মতো করে আপনাকে বসে থাকার জন্য অনুরোধ করছি, চাদর ঠিক করবেন না, লড়াচড়া করবেন না, চুপচাপ মেরে বসুন। কথাটা কত ইম্পর্টেন্ট, আপনার এক্ষুনি এইখান দিয়ে প্রমাণ হবে, এইখান দিয়ে। যদি এখান দিয়ে প্রমাণ না হয় তাহলে ভাবতে হবে আপনার ভিতরে ইমানের কাজ করছে না, আপনার ব্যাটারির চার্জ নিচ্ছে না। এই দেখুন, এইখান থেকে এক্ষুনি প্রমাণ হবে, আপনি চুপচাপ লড়াচড়া করবেন না বলেছি আপনাকে। এক, আপনি রাজমিস্ত্রি কাজ করেন, আপনি ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসছেন, শপিং মলে ঢুকেছেন, ছেলের জন্য জামা কাপড় কিনেছেন, মেয়ের জন্য লেহেঙ্গা কিনেছেন, স্ত্রীর জন্য বেনারসি শাড়ি কিনেছেন, আপনার মায়ের জন্য একটা শাড়ি শপিং মলে এরকম বারবার দেখছেন, পছন্দ করছেন, সেই সময়তে আপনার স্ত্রী ফোন করে বলছে, কোথায় আছো? না, আমি শপিং মলে আছি। কি করছো? না, তোমাদের জামা কাপড় কেনা হয়ে গেছে, মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি। আপনার স্ত্রী তখন এখান থেকে ফোনে এই কথাটা বলছে, কেন তুমি বারবার মায়ের জন্য শাড়ি কিনবে? তোমার 8-3টে ভাই চোখে দেখতে পায় না, ভয়ে চলে আসো বলছি তোমাকে। মায়ের জন্য কতবার, বুড়ি মানুষ কত শাড়ি পরে? এ বইয়ের কথা শুনে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ঘর চলে এলো। এর মেজ ভাই একই কেস, ছোট ভাই একই কেস, ল ভাই একই কেস। 4 ভাই বাড়ি চলে এলো ঈদের 1 সপ্তাহ আগে। ঈদের দিন সন্ধ্যা পর্যন্ত তোমার মা একটা নতুন শাড়ি পরে ঈদের নামাজ পড়তে পারলো না, তোমার আব্বা একটা নতুন লুঙ্গি পরে ঈদের নামাজ পড়তে পারলো না। তোমার মায়ের অপরাধ কি? না, তোমার মায়ের একটা চরম অপরাধ, তোমার মা ঈদের দিনে নতুন শাড়ি পেলো না, তোমার মা পৃথিবীতে তোমাকে সূর্যের আলো দেখাতে গিয়ে পর পুরুষের সামনে তোমার মাকে উলঙ্গ হতে হয়েছিল। তোমার মা এত পর্দাশীল মহিলা, পাড়ার কোনো পুরুষ মানুষ তোমার মায়ের মুখ দেখেনি, কিন্তু সেদিন বাধ্য হয়ে তোমার মা কাপড় তুলে দিয়েছিল যেদিন তোমাকে পৃথিবীতে জন্ম দিতে হবে, তাও পর পুরুষের সামনে। তোমার মা মানে, তোমার মা মানে তুমি জানো? তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলত, পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো। তোমাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে তোমার মায়ের কালো কুচকুচে চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল, এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ। তোমার মা ঈদের দিনে সন্ধ্যা পর্যন্ত তোমার স্ত্রী 1 প্লেট সেবুই লাচ্ছা কিছু দিল না, 1 প্লেট গোস্ত দিল না তোমার মাকে খেতে, বারান্দায় পড়ে আছে মশারির ভিতরে। তোমার মায়ের অপরাধ কি জানো? তোমার মায়ের অপরাধ এটা, তোমার মায়ের বয়স তখন 25 বছর, তোমার মা টকটকে অপরূপা সুন্দরী, ডাক্তারবাবু তোমাকে জন্মের জন্য বলেছিল নর্মালে বাচ্চা হবে না, সিজার করতে হবে, সাদা ফর্সা চামড়াটা কেটে তোমাকে পৃথিবীর আলো দেখানো হয়েছিল, এটা তোমার মা সেই যে সিজারে সেলাই করে দিয়েছিল, আজও তোমার মা খাড়া হয়ে দাঁড়াতে পারে না। তোমার মায়ের এটা তৃতীয় বড় অপরাধ। তোমার মায়ের চতুর্থ অপরাধ কি? না, তোমার মায়ের অপরাধ হলো, তোমার আব্বা বাজার থেকে বড় বড় গোস্তের টুকরা কিনে আনতো, তোমরা 8 ভাই বোন ছিলে, তোমার মা সবাইয়ের পাতে বড় বড় গোস্তগুলো তুলে দিত আর নিজে যখন খেতে বসতো তখন হাঁড়ির ভিতরে শুধু ঝোল পেত। আহা, 3টে রুটি ছিল, তোমরা 3 ভাই স্কুল থেকে বাড়ি এসেছো, তোমার মা 3টে রুটি প্লেটের উপরে দিয়ে বলেছে তোমরা খাও, তুমি জিজ্ঞাসা করেছিলে মা তুমি খাবে না, তোমার মা সেদিন বলেছিল আমার খিদে নেই তোরা খেয়ে নে। এরকম যে কত না খেয়ে থেকেছে তোমার জন্য, তোমার বিবেক নেই। তুমি জানো চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে একটা সন্তান তার মায়ের প্রত্যেক দিন 8 বার করে দুধ পান করে, কবার? 8 বার, 1-1 বারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষা 30 মাস তোমার মা তোমাকে দুধ পান করায়,
30 মাসে তোমাকে দুধ দিয়েছে 1800 কেজি। একটা গাই গরু গোয়ালাকে এত দুধ দিতে পারে না, মা তার বাচ্চাকে যত দুধ দেয় 1800 কেজি। তোমার আব্বা মানে, তোমার আব্বা মানে তোমাকে দামি স্কুলে পড়াবে বলে পৌষ মাসের হাড় কাঁপানো কনকনে শীতে ওই পলসুন্ডার ওখানে টোল ট্যাক্সের ওখানে টোটো গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতো পাতলা চাদর গায়ে দিয়ে ঠক 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 করে কাঁপতো। একটা প্যাসেঞ্জার নাইট কোচ বাস থেকে নামবে, তাদের বাড়িতে পৌঁছে দেবে, 100 টাকা পাবে, তোমার স্কুলের ফি দেবে, এর নাম তোমার আব্বা। তুমি এত নিষ্ঠুর, তুমি এত অবিবেচক যে গভীর রাত্রে তুমি তোমার স্ত্রী পেয়ে বউ বাচ্চা পেয়ে তোমার আব্বা মাকে ভুলে গেলে, তার রক্ত তোমার শরীরে এখনো পর্যন্ত আছে। তুমি নিষ্ঠুর, কুইন্টাল কুইন্টাল মাটি তার বুকের উপরে চাপিয়ে দিয়ে বাঁশ বাগানের কোনাতে শুয়ে আছে তোমার মা, তোমার আব্বা। তার দেওয়া জমিতে তুমি ধান চাষ করো, তার দেওয়া বাড়িতে তুমি বাস করো। 10টা লোক বলুন তো যে আমি 2000 টাকা এই মাদ্রাসায় দেবো, 10টা লোক বলুন আব্বা মায়ের জন্য দেবো, কেউ লড়াচড়া করবেন না। একজন, দুইজন, আব্বা মায়ের জন্য দেবেন আর কারোর জন্য নয়, হাত তুলুন। তিনজন, হাত তুলুন। চারজন, আর একজন তুলুন। পাঁচজন, হাত নামান, তাড়াতাড়ি হাত নামান। পাঁচজন, আর একজন তুলুন। পাঁচজন হলো, আর একটা লোক, আর একটা লোক বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে এটা কোরআন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিলওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়ামা তাফআলু মিন খাইরিন ফালি ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ তাআলা কোরআন বলছেন, আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হচ্ছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবী আমরা দান করব কি, কাকে দান করব? আল্লাহ আবার জিব্রিলকে দিয়ে নবীকে বলছেন, কুল, আপনি বলে দিন ওদেরকে, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, পৃথিবীর শ্রেষ্ঠ দান তুমি তোমার আব্বা মায়ের জন্য যেটা খরচা করো এইটা তোমাদের শ্রেষ্ঠ দান। 1000 টাকা করে 5টা লোক বলুন, 2000 বাদ দেন, পরবর্তী বক্তা চলে এসেছে, আমি আদায় করতে ভালো পারি না ওই জন্য লাস্টে বলছি, বলুন। একটা লোক, একজন, 2000, শুকরিয়া। 6 জন হলো, আর 4টে লোক অনুরোধ করে বলছি আপনাকে, এই একজন, আর 3টে লোক, হাত তুলুন। আর 3টে লোক হলে 10 জন হয়ে যাবে 20,000, হাত তুলুন ভাই, একটু মেহরবানি করুন, বেশি টাকা তো আমি চাইনি, 20,000, 2000 তুলুন না, মাশাআল্লাহ। আর 2টা লোক, হাতটা তুলুন ভাই, 10 জন হয়ে যাক, 10 জন হয়ে যাক, তুলুন তুলুন না একটু। ইস, আমার ব্যর্থতা যে 2টো লোক আপনারা আমার সঙ্গে হলেন না, মাশাআল্লাহ। তাহলে 20,500 টাকা হয়ে গেল, মানে আর 500 টাকা কেউ দেন তো ভাই, 21,000 হয়ে যাক, ওটা আমি আর 20.5 চুরি রাখছি না, 1,500 টাকা, উনি 500 টাকা দিবেন। আপনার মায়ের জন্য একটা কোরআন মাজিদের নিয়ত করুন তো, যে একটা কোরআন মাজিদ আমার মায়ের নামে আমি কিনে দিব, টাকাটা দিবেন, কোরআন মাজিদ কিনে দিবেন না, হাত তুলুন চট চট করে, 500 টাকা মিনিমাম দাম একটা কোরআনের, তুলুন আমি দিব, একজন। আরে পৃথিবীর সব থেকে মূল্যবান কেতাব আপনি এটা দেবেন না, একজন হলো, আর দুইজন, আর তুলুন, তিনজন, চারজন, আর মাশাআল্লাহ, আর একজন 4,000। ওই ভোজপুরি ভাই আসছেন, আব্দুল শকির বন্ধু লোক, ওই নেমি মহিদাপুর না কি বলছে, আমাকে নেমি ফোন করেছে, ভাই আপনি কোথায় আছেন? হ্যালো, আমি তো এখন মাদ্রাসাতে শুয়ে আছি, গাড়ি নিয়ে বার হবো একটু পরে। জি, দেন 500 করে দেন, দিবেন জি, শুকরিয়া। পরবর্তী বক্তা আবার আদায় করবে। একটা ছোট্ট ঘোষণা আমার ব্যক্তিগত আপনাকে বলছি, রমজানের 10 দিন পরে, মানে ঈদের 10 দিন পরে আমার মাদ্রাসায় মেয়ে ভর্তি হওয়া শুরু হবে। যদি মনে করেন আপনাদের এলাকায় কোনো এতিম মেয়ে যদি আছে, আব্বা মা কেউ নেই, আব্বাই মা আছে, এতিম অসহায়, অবশ্যই আমার সঙ্গে একটু যোগাযোগ করে নিয়ে, জি, যেন সে নিজে থাকতে পারে, এতটুকু বয়স হলেই হবে।
ঠিক আছে আমার মাদ্রাসার ইন্টারনেটে সোশ্যাল মিডিয়া দেখবেন ও যদি আমার মাদ্রাসায় বিয়ের বয়স পর্যন্ত থাকে আমি মমতাজুল ইসলাম তার বিয়ের ব্যবস্থাটা করে দেব ইনশাআল্লাহ যদি এরকম কোন অসহায় মেয়ে থাকে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আমাকে ফোন করবেন ঠিক আছে কখনোই বড় কিছু সহযোগিতা করার ইচ্ছা করলে আমাকে একবার ফোন করবেন যে আপনার মাদ্রাসার 50 টাকা দিব আমি এসে নিয়ে যাব আর কখনো আপনার মসজিদে চলে আসতে পারি জুম্মার নামাজ পড়াতে ইনশাআল্লাহ তখন আপনার সাথে থাকবেন ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আপনাকে আমাকে সকলকে দ্বীনের জন্য কবুল করে নিক আমিন একজন মেয়ে দিয়েছেন 500 টাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আচ্ছা এ তো আজই খেলা হয়ে গেল ফুটবল খেলা এখন শেষ হয়নি এখনো প্লেয়ার আছে ভালো প্লেয়ার আছে দেখেন খেলা দেখবেন তো বসুন বসুন আরে একটা রাত্রি জাগবেন না আস্তাগফিরুল্লাহ এটা কিন্তু ঠিক হচ্ছে না আপনাদের এই শুনেন আমার একটা কথা শুনেন কি দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান একটা কথা বলি দাঁড়িয়ে গিয়ে যাবেন আপনার মাদ্রাসা তো পাশে মসজিদে শুনেন সভা যদি ভেঙে দিয়েছেন তাহলে এটা শয়তানি কাজ করা হবে কারণ সভা ভাঙার একটা দোয়া আছে সভার একটা হক আছে এই হককে না দিয়ে যদি চলে গেছেন তাহলে এটা তো অন্যায় কাজ করবেন আপনারা সভা ভাঙার একটা দোয়া আছে সেই দোয়াটা শেষ না করে সভা থেকে যাওয়া উচিত হবে না আমরা দেখেন কেমন মুমিন কেমন মুসলমান নোংরা যদি ন্যায় বললে আপনাদেরকে না জামাত এখানে হবে জামাত কি হবে আজকে না শুনে কি হবে আপনারটা আরে তোবা 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 কি বুঝালাম আর কি বুঝলাম আমি নিজে বুঝতে পারছি না যে এতক্ষণ একটা মানুষ আপনাদেরকে যে কি বুঝালো আপনারা কি বুঝলেন এক আল্লাহ তো বুঝতে পারবে না আপনাদের মানে চালাকি আপনাদের আপনাদের এত মানে হবে হেলা যেতে দেন যে আপসে যেতে অসুবিধা নেই রাতে চলে যেতে যে থাকবে শোনার ইচ্ছা আছে সে থাকে আচ্ছা যে যাচ্ছেন যান অবশ্যই আপনারা যারা আছেন যারা দান চান যারা হাত তুলেছিলেন দান দেওয়ার জন্য তারা ওই নামটা লিখিয়ে দিয়ে যান 2000-1500 যারা যারা বলেছিলেন ওরা ওইটা লিখিয়ে দিয়ে যান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যিনারা ঘুম পাচ্ছেন শোনার ইচ্ছেতে নেই তো ওকে রোকাটা ঠিক হবে না কারণ শোনার লাগে ইচ্ছা দরকার হ্যাঁ জি তো মন চাইলে যদি শুনতে চান আমি আপনার প্রায় 400 কিলোমিটার দূরের মেহমান বিহার থেকে পূর্ণিয়া ডিস্ট্রিক্ট থেকে আপনার কাছে এসেছি আমি আপনাদের মতো সঠিক বাংলাও বলতে জানি না তবে আমার ভাষা অনেক রকমের মিশ্রিত ভাষা হয় আমি হিন্দিও বলতে পারি আমি ভোজপুরি বলতে পারি আমি সূর্যাপুরি বলতে পারি আমি পছাড়িয়া বলতে পারি ভাগলপুরি বলতে পারি আমি বাংলাও মোটামুটি বলতে পারি আর আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যতটা আপনারা আমাকে সময় দেবেন ইনশাআল্লাহ 1.5 ঘন্টা 2 ঘন্টা যা সময় আমি পাবো আপনার সমক্ষে আলোচনা করব যিনারা যাচ্ছেন চলে যান বাকি যিনারা শোনার ইচ্ছায় আছেন একটু গোছিয়ে বসে যান সামনে চলে আসেন এবং আমার মা খালারা শুনলাম নাকি ওনারা আছেন ওনারা প্রচুর আছেন আমি এবার আলোচনা শুরু করছি বাবু শুনে কে মোট বা শুনে কে মোট বা তো তানি বৈঠি বৈঠি যাই একটু আগে আগে চলে আসুন সুন্দরে আগার দিকে বসে যান রাত কে 12 বাজ গেল বা আর যাব রাত কে 12 বাজ জালা তো ইনসান কে ভি 12 বাজ জালা রাত 12টা বাজ দিলে মানুষেরও 12টা বেজে যায় হ্যাঁ আপনারা চলে আসেন রওয়ালোক কে ভোজপুরি সমঝ মে না আবেলেন
আপনারা ভোজপুরি বুঝতে পারেন কি? পারেন না। কেন? এটা হলো একবারে কলকাতার কাছাকাছি বাঙাল, তো এই জন্য বিহার সাইড হলে ওরা বুঝতে পারে। তবে যদি বুঝতে পারলে বলবেন, একটু বলবো মাঝে মধ্যে, আর না হলে বাংলাতেই বলবেন ইনশাআল্লাহ। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون وقال النبي صلى الله عليه وسلم ما من مسلم تصبه مصيبة فيقول ما أمره الله إنا لله وإنا إليه راجعون اللهم أجرني في مصيبتي واخلف لي خيرا منها إلا أخلف الله له خيرا منها وقال النبي صلى الله عليه وسلم ليس منا من لطم الخدود وسك الزيوب ودعا بدعوة الجاهلية سيدا پڑے کبھوں कबहू उल्टा पड़े पासा हर वक्त रख अपन मालिक पे भरोसा चुपचाप तो देखते चल अपन किस्मत का तमाशा अल्लाह के मर्जी के बिना पत्ता भी न हिले अल्लाह के आगे के हो के बस कबहू न चले फिर काहे का बतोरे मनवा में निराशा हर वक्त रख अपन मालिक पे भरोसा चुपचाप तो देखते चल अपन किस्मत का तमाशा
जे अरश पे बैठल दूर करेला इंसान के हर मुश्किल हर दम ओहे मालिक से लगा के रख अपन जानो दिल पूरा होई तो हर अरमा छोड़ा ना तो आशा हर वक्त रख अपन मालिक पे भरोसा चुप चाप तू देखत चल अपन किस्मत का तमाशा। श्रद्धेय सम्मानित आजकेर सभार सभापति साहेब मंचेर ओलामाए किराम दूर दूर थेके आगत एवं मात्र एलाकार सकल इस्लाम दरदी भाईरा बंधुरा पर्दार आड़ालेर माओ बोनेरा समस्त प्रशंसा जावतीय गुणगान एकमात्र आल्लाह रब्बुल आलमीनेर जन्य जिनि आमादेर खालेक जिनि आमादेर मालिक जिनि आमादेर आहार दाता जिनि आमादेर पालन करता जिनि आमादेर कान्ना मुखे हासि हासि मुखे कान्ना दिते पारेन सेई महान आल्लाहर एकबार सकले प्रशंसा आदाय करि पड़ि आलহামদুলিল্লাহ অতঃপর দরুদ এবং সালাম কুল কায়নাতের সেরামনি মা আমেনার লাল মুরুর দুলাল বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ কল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিক আলাইহি। আমার বন্ধুরা আপনাদের মেজাজ দেখে লাগছে কিছু গলা 50% লোক তো ওনারা জবাব দিয়ে বেরিয়ে গেলেন যে আমরা এখন যদি আর জাগি তাহলে ফজরের সালাত জামাতে পড়তে পারবো না। এবার আপনারা যে কটা লোক আছেন আপনাদেরও মন মেজাজ দেখে লাগছে যে আপনারাও সব ঘুমাচ্ছেন, তো আপনারা কি ঘুমাচ্ছেন? আরে সুতাল বাড়া কি জাগাল বাড়া, আরে সুতাল বাড়া কি জাগাল বাড়া, শুনবা কি না হো, শুনবেন শুনবেন তো, একটু চাঠা হন। 12টা বেজে গেছে, আমার 12টা বাজায় না, আমি এত 400 কিলোমিটার দূর থেকে এসেছি, আসার পরে যদি এইরকম মাহল পাই তা আমার বলার ইচ্ছা হবে বলেন তো ভালা। আপনাদেরকে বললাম যে একটু সামনে আপনারা গুছিয়ে চলে আসেন, তানি তানি শর্ট যাই ভাইয়া। আরে ভোজপুরি শুনায়ম নিমন নিমন ভোজপুরি ভাইয়া, আরে বাংলা তো বহুতে শুন চুকাল বানি রওয়া লোক, তানি ভোজপুরি কে মজা লেলি। হ্যাঁ জেসন ভোজ মে মজা বা ওইসন ভোজপুরি মে মজা বা, ভোজে মজা আছে না? মানুষ ভোজ খেতে কেন যায়? অনেক রকমের খাবার পায় ওখানে, এই জন্য দাওয়াত খেতে যায়, ভোজ ভোজ খেতে যায়। কিন্তু ভোজ খেতে কারা যায় না? যার পেটে সয় না, হজম হয় না, পেট ফুলে যায়, ওই লোকগুলো ভোজ খেতে ভালোবাসে না। ওই রকমই ভোজপুরি যারা বুঝে না তাকে ভালো লাগে না, যারা বুঝে ওদের জন্য ভোজপুরি। আপনারা এই লোকটাকে ঝাড়খণ্ডের মাটিতে চলেন, ঝাড়খণ্ডের মাটিতে কালকেই আমার সাথে চলেন, তারপরে দেখেন যে এই লোকটার জন্য পেন্ডালে ঢুকিয়ে ঢুকিয়ে ঢুকাতে হয় ভিতরে যাওয়ার জায়গায় লওয়ার জন্য। কিন্তু ওটাই কথা যে এক এক জায়গার আলাদা। আর দ্বিতীয় কথা, রাত 12টার পরে 1টার পরে সব জায়গারই এরকম প্রায় অবস্থা। হ্যাঁ এখন বর্তমান মানুষ নিজ স্বাধীন, পরাধীন কেউ নাই, নিজে নিজের সাধন লিয়ে আসছে, বাস শোয়ের মতো হয়ে গেছে। 8টা অবধি খেতে, তারপর 8টা থেকে 12টা 4 ঘন্টা একটা শো জলসা। হ্যাঁ শুধুমাত্র একটা শো আছে, 4 ঘন্টা মানুষ টিকবে, 12টা বেজে গেলে চলে যাবে। আর মালদা জেলা এই জন্য একটাই কাজ করেছে, 12:30টার পরে জলসা বন্ধ। মালদা জেলা আল্লাহ ঠিক করেছে, 12:30টার পরে জালসাই করবো না। যখন এরকম সমস্যা আছে তো 12:30টার পরে জালসা করা চলবে না। আর বক্তা ওই 3টা মাগরিব পরে একটা এসা পর্যন্ত, এসা থেকে 10টা পর্যন্ত কালেকশন, 10টা থেকে 12:30টা প্রধান বক্তা বক্তব্য রেখে শেষ। আপনারা এবার আগে একটু ভালোভাবে বসেন। ভুলি হ্যাঁ না মোরি বতিয়া কে রখিয়া খয়াল জি,
हर गिजी ना छोड़ी हाँ तू पंज गाना नमाज जी भूली है ना हमरी बतिया के नबी जी की याद रखी हाँ तू उसवातुन हसना का दिल में रखी हाँ जूसते जू ऐसन आइडियल मिलल हमके ऐसन आइडियल मिलल हमके रखिया ख्याल जी हर गिजना छोड़ी हाँ तू पंज गाना नमाज जी भूली है ना हमरी बतिया के अपनारा धैर्य रखें বাংলায় একটা কথা আছে ধৈর্য ধরলে কাজ শুদ্ধ কাজ শুদ্ধ ভোজনে জাগরণে বাড়ি শুদ্ধ নারী শুদ্ধ দমনে কোন কাজ ধৈর্য ধরে করলে শুদ্ধ হয় আপনারা যদি শুনতে শুনতে চান আশা করি আমারও বক্তব্য আপনাকে ভালো লাগবে আমি যদি চ আপনি ভালো বাংলা বলতে পারি না কিন্তু আশা করি যে আমি যে ভাষা রাখবো আপনারা শুনে আনন্দ একটু আমি হাসিও হাসিরও কথা বলি তবে হাদিস কোরআনের মাধ্যমে আমি হাসিরও কথা বলি হ্যাঁ অনেক কলু আপনারা বসে যান আমি সূরা বাকারা থেকে একটু তেলাওয়াত করেছি এবং বুখারি শরীফের দুটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি তাকে সামনে রেখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হলো ধৈর্য সম্বন্ধে সবুর সম্বন্ধে কারণ আমরা আদম সন্তান আমরা আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন কাউকে 60 বছর 70 বছর 80 বছর এরকম বিভিন্ন রকমের বয়স আপনাকে আমাকে দিয়েছেন আর এই 60 বছর 70 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধার দিয়ে মানুষকে পরীক্ষা করেন মানুষের জীবনে অনেক রকমের পরীক্ষা হয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আজমাইশ করেন ওই সময়তে আমরা ধৈর্য হারা হয়ে যাই যখনই কোনো বিপদ আমাদের উপরে আসে কোনো মুসিবত আসে আমরা ধৈর্য হারা হয়ে যাই আর ধৈর্য হারা হয়ে অনেক সময় আমরা আল্লাহকে গালি পর্যন্ত দিয়ে দিই আর অনেক মানুষ শিরক পর্যন্ত করে গুনাহগার হয়ে যায় জাহান্নামি হয়ে যায় আমি আপনাকে নিয়ে যাব এক এক করে তা কিন্তু বন্ধু ধৈর্য পুরুষ লোকের মধ্যে একটু বেশি পাওয়া যায় আর মহিলার মধ্যে একটু কম পাওয়া যায় মহিলাকে মহিলার তিনটা গুণ হলো বকরির মতন মহিলার মধ্যে তিনটা গুণ বকরির গুণ আছে মাখালা রাগ করবেন না বোঝাবার জন্য কথাটা বলছি কি কি এক নম্বর তার মধ্যে তিনটা গুণ হলো দুটা গুণ হলো ভালো বদগুণ আর একটা গুণ হলো ভালো গুণ দুটা বদগুণ কি বকরির মতো মহিলাকে মানুষ বলে বুজদিল বুজ শব্দের মানে হলো এটা ফার্সি শব্দ বুজ মানে বকরি আর দিল মানে দিল বকরির দিল মানে ছোট জিয়া আর দিলটা খুব ছোট অন্তরটা খুব ছোট মানে একটুতেই ঘাবড়িয়ে যায় যেমন আষাঢ় মাসে দেখবেন যখন আষাঢ়ের বৃষ্টি আসে ঘন আসে না হালকা আসে হালকা ফুটফুট করে চার ফোঁটা এলো আবার চালাটা ফুটে চলে গেল মাঠে গরু চরে মাঠে মহিষ চরে গরু গালা কোনোদিন চিৎকার করে না মহিষ গুলো কোনোদিন চিৎকার করবে না আর বকরির গায়ে যদি বকরির শরীরে যদি চার ফোঁটা বৃষ্টির জল পড়ে যায় দেখবেন হয় খোঁটা ভেঙে বাড়ি পালিয়ে আসবে আর না হলে দড়ি ছিঁড়ে আসবে আর না আসতে পারলে ওইখানে চিৎকার করবে এত চিল্লায় সামান্য পাঁচ ফোঁটা জল আর কিছু কি হবে হবে না কিন্তু পাঁচ ফোঁটা গায়ে যদি জল পড়ে যায় ওর জন্য কত বড় বিপদ চিড়িয়া খারাপ করে দিবে ঠিক না বেঠিক তো পুরুষ লোকের উপরে অনেক মুসিবত আছে এরা মুখ বুঞ্জে সহ্য করে করতে পারে হ্যাঁ কিন্তু মহিলার উপরে সামান্য যদি একটু বিপদ চলে আসে ইয়ারা এমন করে চিৎকার করে কান্না কাটি শুরু করে দেয় সহ্য করতে পারে না হড়বড়িয়ে যায় কাঁদতে শুরু করে দেয় দু নম্বর একটা বদগুণ কি আছে জানেন
একটা বকরিকে যদি আপনি ঘাস খাইয়ে ওর পেটটাকে একবারে পরিপূর্ণ করে দেন, আর আপনি একটা কাঁঠালের গাছ খুব যত্ন সহকারে মানুষ করছেন, আর ওর সাইডে যদি বান্ধা থাকে তাও আর সহ্য হবে না, ওটাকেও ছাড়বে না, যদি হাতে না পায় তো খালি এরকম করবে, ও কটেনে পেটে ভরেলি, ওরকম সারা জীবনের সুখ যদি ওকে দিয়ে দেন তাও ও মনে ভাবে যে আমার মতো অশান্তিতে কেউ নেই। কিন্তু একটা ভালো গুণ আছে কি জানেন, একটা গাভীকে যদি দহন করেন, আজ সকাল 7টায় দহন করলেন, আবার কালকে সকাল 7টা হবে তাহলেই দুধ দেবে। তারপরে যদি আপনি ওর থানে হাত দিতে যান তো জোরে করে লাত মেরে দেবে, মারবে না। কিন্তু একটা বকরিকে যদি 1 ঘন্টা পরে বলেন যে 10 ফোঁটা দুধের প্রয়োজন পড়ে গেছে, 1 কাপের 2 ফোঁটাও থাকলে বের করে দিবে। ওরকম মহিলার দিলটা হলো খুব নরম দিল, যদি সারা রাত দান দিল কিনা এবার আবার চাদর চলে যাক লজ্জায় ফিরাতে পারবে না, যে 2 টাকা আছে যে যাওয়ার সময় ললা কিনবা, হ্যাঁ আর না তো ওই ভাইরাল বাদাম গুলো কিনবো 2টো, হ্যাঁ তো ওইটাও 10 টাকা কইছে, আর না তো ওই টুকটুকিতে চড়ে যাব বলে 5 টাকা রেখেছে, কইছে যে গেটি নহেরের মা হ্যাঁ কি চল যাবো, 5 টাকা আসছে তো খালি কি কে ঘুরাবো, 5 টাকা দিয়ে দে হ্যাঁ ঠিক চল যাবো না হলে। তো এরকম হলো খুব দড়িয়ে দিল, মহিলাদের দিলটা হলো খুব নরম দিল। এবার আপনারা বসেন, আশা করি আপনাকে আমি হাদিসের মাধ্যম দিয়ে এরকমই মজার কথা শোনাবো। তো ধৈর্য, আমরা কে অনেক সময় অনেক রকমের বিপদে পড়ি না পড়ি না পড়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন অনেক রকম করে আপনাকে আমাকে পরীক্ষা করেন। দেখবেন অনেক সময়তে হওয়া ফসলের ওপরে ধান পেকে এসেছে, আকাশ থেকে শিলা বৃষ্টি, এত পাথর বর্ষণ হলো আপনার পাকা ধান ঝরে জমিনে পড়ে গেল, আল্লাহর আজমাইশ, আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন, রুজি ঘটিয়ে দিয়ে আল্লাহ বলছেন ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, আপনার মালকে ঘটিয়ে দিয়ে আল্লাহ কিভাবে পরীক্ষাগুলো করবেন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুউ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোমাকে বিভিন্ন ধার দিয়ে বিভিন্ন রকমের পরীক্ষা করব, তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব, তোমাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, তোমার ফসল নষ্ট করে পরীক্ষা করব, তোমাকে গরিব দরিদ্র করে পরীক্ষা করব, বান্দা তোমার শরীরে অসুখ দিয়ে তোমাকে ইয়ং বয়সে পঙ্গু করে দিয়ে পরীক্ষা করব। বন্ধু তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ওই সমাতে যদি তোমরা ধৈর্য রাখতে পারো, আমি আল্লাহ বলছি শুনে লাও, আমি আল্লাহ বলছি ইন্নাল্লাহ মাসাবিরিন, ওই ধৈর্যকারীর সঙ্গী আমি হয়ে গেলাম। ওই সমাতে যারা ধৈর্য রাখবে, অনেক রকমের পরীক্ষা হয়। এক মহিলা 4টা বাচ্চার মা, তার মধ্যে 4টাই মেয়ে, হঠাৎ করে স্বামী বিদেশ খাটতে যে মরে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন আপনার চিন্তা হয়, আত্মহারা হয়ে যায়, 4টা মেয়ে, তাদের প্রতিপালন কি করে হবে, একটা কামাইবার লোক নাই, তার জীবনে সংসার কি করে চলবে, ফিকির হয় কিনা। এটাই হলো আল্লাহর আজমাইশ, যে ওকে এই 4টা মেয়ের দায়িত্ব মহিলার উপরে ফেলে দিয়ে আল্লাহ তাকে পরীক্ষায় ফেলে দিলেন। এই রকম পরীক্ষাগুলো, যেমন একটা হাদিস আপনাকে শোনাচ্ছি আমি, বুখারি শরীফের হাদিস, আম্মা আয়েশা বলেন একদিন আমি বসে আছি, আমার কাছে এক মহিলা ভিক্ষা করতে আসলো, তার সঙ্গে 2টি ছোট ছোট বাচ্চা মেয়ে আছে, আমার কাছে সে সওয়াল করলো আম্মা আমরা অনাহারে আছি আমাদের কিছু দেন, আম্মা এসা বলেন আমি ঘরের মধ্যে গেলাম, আমি চতুর্দিকে নজর দিই, আমার খেয়ালে কিছুই আসে না, কোথায় কি আছে, আমি তন্ন তন্ন করে খুঁজলাম, আমার ঘরে সেই দিন কিছু ছিল না, গায়ে রাতা মরা 3 একটা মাত্র খাজুর,
একটা মাত্র খাজুর দুই জাহানের নবী দুই জাহানের বাদশার বাড়িতে একটা মাত্র খাজুর আম্মা এসা বলেন আমি ওই খাজুরটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম আজকে যদি এরকম সমস্যা কোনো মাখালার হয় আর ভিক্ষক বাড়ি চলে আসে কোনো ভিক্ষারিণী চলে আসে কি দিয়ে বুঝাবো ধৈর্য রাখতে পারে না আম্মা এসা বলেন আমি ওই খাজুরটা এনে মহিলার হাতে দিয়ে দিলাম তারপরে মহিলার দিকে দেখছি ওই খাজুরটাকে আদাদি করে দু ভাগ করলো ওই মহিলা খাজুরটাকে দু ভাগ করলো অর্ধেকটা এই মেয়ের মুখে দিল অর্ধেকটা ওই মেয়ের মুখে দিল ওয়ালাম তাকুল মিনহা সাইয়া আর নিজের মুখে কিছুই দিল না সুম্মা কামাত ফাখারাজাত ওখান থেকে উঠে চলে গেল ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন এই ঘটনাটা আম্মা আয়েশা বলেন নবী গো মা কি জিনিস আজকে বুঝতে পারলাম কেন আয়েশা কি বুঝতে পারলে বলে নবী গো আজকে আমার বাড়িতে এক মহিলা দুটি বাচ্চা মেয়ে সঙ্গে করে ভিক্ষা করতে এসেছিল আমার কাছে সওয়াল করলো আমি কিছুই দিতে পারিনি গো নবী মাত্র একটা খাজুর ঘরে ছিল ওটাই নিয়ে গিয়ে হাতে দিলাম তারপরে ওই মহিলাকে দেখলাম ওই খাজুরটাকে দু ভাগ করে দিয়ে দুই মেয়ের মুখে দিল কিন্তু নিজের মুখে দিল না নিজে অনাহারে থেকে গেল মাই কে চরণ আমি জন্নত তোহার হো আপন জান সে বড়কে করি হা তো মাই সে প্যার হো তোহরে উপর মাই কে বড়া উপকার হো তোহ কে পিয়াওলে বাড়ি দুধাওয়া কে ধার হো তোহরে খাতির রাতিয়া জাগে বিতাবেলি ছাতিয়া আপন তোহকে সুতাবেলি তোহরে খাতির আপন সদর সুখ ভুলাবেলি যুগ যুগ জিয়া লালনা রাত দিন মানাবেলি মাই রুঠ জালি তো রব রুঠ জালা রব কে মানাবে কে বা তো মাই কে মানালা তব যা কে কবুল হই ইবাদত তোহার হো আপন জান সে বড়কে করি হা তো মাই সে প্যার হো নবী গো মায়া মন্দরদি হাই আজকে বুঝতে পারলাম ওই মহিলার কাণ্ড দেখে মহিলা নিজে অনাহারে থাকলো কিন্তু ওই খাজুরটা দুই মেয়ের মুখে তুলে দিল আল্লাহ পাকের নবী বলছেন আয়েশা মানে তোলিয়া বেসাইম মিন হাজাল বানাত আয়েশা রে এই মেয়ে দুটি ওই মহিলার জন্য আল্লাহ পরীক্ষা করে দিয়েছে আল্লাহ তাকে আজমাইয়েশে ফেলে দিয়েছে এই বাচ্চা মেয়ে দুটির দায়িত্ব তার মার মাথার ওপর জিম্মেদারি তার মাকে দিয়ে তার লালন পালন করা তাকে পালা পোষা করে তার বিয়ের ব্যবস্থা করা এবার এই জিম্মেদারি ওই মহিলার মাথায় যে চলে এসেছে এই খাওয়া দাওয়ার জিম্মেদার কে হয় খাটনেওয়ালা বাবা হন দেনেওয়ালা আল্লাহ রুজির মালিক কিন্তু পরিশ্রমকারী হন বাবা বাবা তার নাই
তবে মার দায়িত্বে পড়ে গেল পরিশ্রম করাটা। আর মা যে নিজে না খেয়ে, এই না খেয়ে নিজের মুখেরটা মেয়ের মুখে তুলে দিচ্ছে, এই জন্য কাল কিয়ামতের দিন আয়েশা এই মহিলা যদি জাহান্নামী হয়ে যায়, এই মেয়ে দুটি কুন্নালহু সিতরাম মিনান নার, এই মেয়ে দুটি তার মার জাহান্নামের আগে মধ্যখানে পর্দা হয়ে দাঁড়াবে। এই মেয়ে দুটি পর্দা হয়ে যাবে, এই মেয়ে দুটি ওর মার জন্য আজমাইশে পড়ে গেছে, আজমাইশ ওই মহিলার জন্য পরীক্ষা, এই দায়িত্ব ওর মাথায় পড়ে গেছে। বন্ধুরা আমার, আমার মা খালারা ভালো করে শুনবেন, যখন আমাদের ওপরে সেরকম কোনো মুসিবত চলে আসে ও অধৈর্য হয়ে আমরা আল্লাহকে গাল পর্যন্ত গালমন্দ করে দিই, হঠাৎ এমন ঝড় চলে গেল আপনার ফসল সব পড়ে গেছে, পাকেনি, কাজে আসলো না, আপনার হব যেমন বললাম পাকা ফসলে পাথর হয়ে ঝরে গেল, আল্লাহ আপনার রুজি কাটিয়ে দিয়ে আপনাকে পরীক্ষা করছেন, ওই সময়তে আমরা কি করি, গাল দিয়ে দিই। একটা লোককে দেখছি মাছ মারছে, ওই ভরি জাল ফেলে মাছ মারছে, তো একটা বড় চিতলের মাছ লেজ দেখিয়েছে, ওই তো দৌড়াতে 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 জাল নিয়ে আস্তে 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 জালটা যেমনি চালিয়েছে, হাওয়া চলছিল খুব জোর, বাস হাওয়াতে জালটা জমা করে দিয়েছে। আমি নিজের চোখে দিয়ে কথাটা বলছি, এত একটা নোংরা ভাষাতে গাল দিল হাওয়াকে, আর গাল দিয়া বলছে এই হাওয়ার কারণে মাছটা পেলাম না, হাওয়ার যদি না জালটা জমা না করলে মাছটা পেয়ে যেতাম, মাছটা তার ভাগ্যে ছিল না বলে পেল না, এটা ওকে মানতে হবে। কেন খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা ওয়াল বাসে বাদাল মওত, হ্যাঁ তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে, আপনার ভাগ্যের চিঠলের সেই পেটি যদি না লিখা থাকে পাওয়া যাবে, যাবে না, ওর ভাগ্যে নাই যে ও খাবে, এই জন্য হাওয়া তোর জালটা জমা হয়ে গেছে, একটা নোংরা ভাষায় গাল দিয়ে বলছে এই হাওয়াতে আমার জালটা মাছটা হাওয়াটার কারণে পেলাম না, নাউজুবিল্লাহ। এবার আল্লাহর বারোখানা মাস, বারোখানা মাসের মধ্যে সবাই জানে আষাঢ় শ্রাবণ ভাদর আশ্বিন, এ চারটা মাস হলো বৃষ্টির মাস, চৈত বৈশাখ জ্যৈষ্ঠ এগুলো হলো রোদের মাস। এই রোদের সময়তে শাশুড়ি বউকে বলছে, বৌমাকে বলছে রেহান আগে কইছে কি জিমা, তো ধান কোটা একটু ই করেলে, ধান কোটা একটু উসিয়েলে, এখন উসাইতে পারবো না, মেলাটি ধান আছে, উসাবো কিনে কোন ধান কমে গেছে যে উসাবো, করলো না, হঠাৎ করে বাড়িতে বিয়ে লেগেছে, ধানটি ফুরিয়ে গেছে। এবার আষাঢ় মাস, ধান তো সিদ্ধ করতেই হবে, না হলে তার খেতে পাবে না, আষাঢ় মাসে গেছে ধান সিদ্ধ করতে, তো আষাঢ় ওকে দেখে কি আষাঢ় মাস চৈত মাসে পরিবর্তন হয়ে যাবে, বলেন না বাবা, আষাঢ় মাস কি ওকে দেখে চৈত মাসে পরিবর্তন হয়ে যাবে, না আষাঢ়ের কাজ হলো বৃষ্টি হওয়া, তো বৃষ্টি হবে। এবার বারবার ধান তুলছে ফেলছে, বৃষ্টি চলে আসছে, আর একবার কই মা বলছে কি গায়েব করার ম্যাঘের লেগে লাগছে, ধান তুলতে আর ফেলতে জি খাস্তে গেল, গাল দিল ম্যাঘকে, বৃষ্টিকে গাল দিল না, দিল না। আর আল্লাহ কি বলছেন শোনেন, আল্লাহ বলছেন লা তাসুবু দাহার, খবরদার তোমরা জামানাকে গালি দেবে না, তোমরা বৃষ্টিকে গালি দেবে না, তোমরা আকাশের সেলাকে গালি দেবে না, তোমরা ঝড়কে গালি দেবে না, তোমরা মেঘকে গাল, তোমরা আল্লাহর হাওয়াকে গালি দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনাদ দাহার, আমি হলাম জামানা, আমি হলাম জামানা, মানে কি কথাটার মনে কি, আল্লাহ নিজেই বলছেন আমি হলাম জামানা, আমি হলাম ম্যাগ, আমি হলাম বাতাস, আমি হলাম পাথর, আমি সব, মানে কি পাথর আমার হুকুম ছাড়া বর্ষণ হয় না, হাওয়া আমার হুকুম ছাড়া চলে না, বৃষ্টি আমার হুকুম না হলে পড়ে না, তাহলে তোমরা যদি বৃষ্টিকে গালি দাও, তোমরা বৃষ্টিকে গাল দিলে না, বরং আমাকে গালি দিলে। আল্লাহকে গালি দেওয়া হলো, হ্যাঁ
তা আমরা গাল মন্দ করে থাকি, এবার আল্লাহকে গাল দেওয়াটা ঠিক হবে না ভুল হবে? ভুল হবে। ও অনেক সময় আমরা মুসিবতে ধৈর্য রাখতে পারি না, ধৈর্য না রেখে আমরা শিরক পর্যন্ত করে লি। চলেন মজার কথা এখন শুনেন, একটা মহিলা 3 বছর হয়ে গেছে বাচ্চা খাচ্চা হয় না, 3 বছর মাত্র হয়েছে, ডাক্তার দেখাচ্ছে, একে দেখাচ্ছে ওকে দেখাচ্ছে, বাচ্চা হয় না। ইব্রাহিম আলাইহিসসালামের বাচ্চা কয় বছরে হয়েছিল? প্রায় 80-85 বছরে গিয়ে বাচ্চা পেয়েছিলেন। মারিয়ামের মা হান্না বয়স প্রাপ্ত হওয়ার পরে বাচ্চা পেয়েছিলেন। আর আজ যদি আমার মা বোনের 4 বছর পেরিয়ে যায়, বাচ্চা খালি না হয়, তবে ডাক্তার দেখার পরে আল্লাহর ওপরে ভরসা নাই, কইছে হ্যাঁ গে বহুটার ছেলে পেলে হয়নি এখানে, কইছে কোনটা পাবি না, কই তুই কে ডাক্তার দেখাইছ না, কই কত ডাক্তার দেখাইনু, কত ডাক্তার দেখাইনু, যে তো ডাক্তার দেখালি তো ওঝা টোঝাকে কি দেখাইছনি, কইছে না ওঝা দেখাইনি। ইয়ে কোন কথা কচ্ছিস, যদি কোনো দোষ থাকে, কোনো যদি হাওয়া বাতাসের সেকেট থাকে তোকে হইবে নাকি? হ্যাঁ, এবার শুরু হলো ওঝার চক্কর, যেটা বাস্তব ঘটনা সমাজের যে বুড়াই সেগুলো আমি তুলে ধরি, আপনাকে আমি শোনাচ্ছি, যারা গেছে যেতে দেন শুনেন। এবার ওঝা কইছে ওই আমাদের বাড়ি তো গেছিলি, তো ওই আমাদের বাড়ির পাশে ওই ধলো বহুটাকে দেখেছিলি না, 7 বছর হলো না, 7 বছর, 7 বছর হয়নি, দিয়ে ফের কত ডাক্তার দেখালো, লাস্টে ওঝাকে দেখে ফের হয়েছে, ওঝাকে দেখিয়ে হয়েছে, কথাটা শুনছে? এবার ও যাকে দেখছে, আচ্ছা তাইলে ওর কাছে যাব। ওখানে যাওয়ার পরে কইছে ভাই একটু দেখেন তো আর বৌমাকে, 4 বছর হয়ে গেল এখনো কোনো ছেলেপিলার সন্ধান নাই, 3টে হবে কি করে, হাওয়া বাতাসে ধরে আছে, হাওয়া বাতাসে ধরে আছে। এবার হাওয়ার বাতাসে ধরে আছে তো কি করতে হবে ভাই, কিছু সময় সময় পেটে লাগে? হ্যাঁ লাগে, সময় সময় পেটে গ্যাসের কারণে লাগে, হয়েছে গ্যাস, যেদিন যেদিন একটু হয়তো গ্যাস প্রবলেম হয় লাগে, এবার বলে থেকে সবার সময় পেটে লাগে, কইছে হ্যাঁ কইছে লাগে। তুমি বুঝতে পারো নি চুপাটানে আছে, চুপাটানে মানে চুপাটানে শয়তানে ধরে আছে, যার কারণে বাচ্চা হয় না। তো কি করতে হবে ভাই, কি করতে হবে? সন্তান লিতে গেলে কিছু মানত করতে হবে, কিছু দিতে হবে, কি দিব ভাই জান বলেন, না তো লাগবে 2টা কবিতর লাগবে, 7টা পান নিয়ে আসিও, 7 রকমের 7টা মিষ্টি আনিও, ধূপ আগরবাতি আনিও। এবার বন্ধুরে ধূপ আগরবাতি দিল, সব দেওয়ার পরে এবার কিন্তু 2টো কবিতর আলদা তাকে চড়ুয়া দিয়ে দিল, এটা শিরিক হবে না হবে না? বুখারীর একটা হাদিস শোনাই শোনেন, একটা রাস্তা আছে, একটা রাস্তা ছিল, রাস্তার ধারে একটা দেবী দেবতার ঘর আছে, ওটা রাজ হলো, রাজত্ব ওখানে চলছে কার, না তো বেধর্মীর, বেধর্মীর সব ওই রাস্তা দিয়ে যেতে গেলে কোনো মুসলিম যে যত মানুষ যাক তাকে ওই বুতের নামে মূর্তি যে আছে দেবী দুর্গা আছে ওর সামনে কিছু না কিছু দিতেই হবে, এটা হলো শর্ত ওখানে যেতে গেলে। তো 2টা ইমানওয়ালা 2টা মুমিন ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যাচ্ছে তো ওকে ধরে নিয়েছে ওই জালেমেরা, ধরে নিয়েছে, ধরে দিয়ে বলছে কারিব কিছু চড়ো ইয়া দাও, দেবীর দেবতার আগা দিকে কিছু দাও। এবার দুইজন বলছে না দেব না, যে না দিলে যেতে দিব না, ওরা বলছে যেতে দেব না, বলে তখন না দিবি, বলছে জান মেরে দিব, তোর জানে মেরে দিব।
একজন ভয় পেয়ে গেল, বলছে কি দিব আমার কাছে কিছুই নাই। বলে কে কিছু না তো কি হলো, একটা মাছি ধরে তুমি ওই মাথাটাকে মহাদেবের আগাদিকে টিপে দাও, তোমার একটা জান দেওয়া হয়ে কুরবানি দেওয়া হয়ে গেল। কারণ ওর মধ্যে একটা জান আছে। এই মনে ভাবলো ছোট্ট একটা মাছি, তা এইটুকু একটা মাছিতে কি আছে, একটা মাছি এরকম করে ধরে নিয়ে গেল ওখানে, যে ধরার পরে দেবীর আগাদিকে মাথাটা টিপে দিল। আর দিয়া ফাকাল্লি সাবিলাহু, তার রাস্তা ছেড়ে দিল জালে মেরা, চলে গেল। আর একজনকে বলছে কারিব তুমিও কিছু দিয়ে দাও, বলে না না আমি দিব না, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সম্পূর্ণ ইবাদত, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হজ যাকাত, আমার শরীরের যেই কোনো ইবাদত, যে ইবাদতে বাদানি হোক, ইবাদতে লেসানি হোক, যেই কোনো ইবাদত আল্লাহ ছাড়া আমি কাউরির জন্য করি না, আমি দিব না। একটা মাছি হলো, ওটাও আল্লাহর ছাড়া অন্য ছোট হলো, আল্লাহ নিয়াতের মালিক, আল্লাহ বলেছেন লাইয়ানাল্লাহ লুহু মহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানা লুহু তাকওয়া মিনকুম, আমরা যে বড় কোরবানি দিই, তবে আল্লাহ কি বলেছেন, আল্লাহ বলছেন আমি তোমার তোমার মাংস দেখতে চাই না, তোমার কুরবানির মাংস তুমি 25 কিলো হলো বা 5 কুইন্টাল হলো আমি মাংসও দেখি না, রক্ত 5 ডল হতো কি 10 ডল হতো আমি সেটাও দেখি না, আমি আল্লাহ তোমার অন্তরখানা দেখি, যে তুমি আমাকে রাজি করার জন্য দিলে কি তুমি মাংস খাওয়ার জন্য দিলে, তুমি আমার জন্য দিলে কি লোককে দেখাবার জন্য দিলে, যে সালাম ভাইয়ের কুরবানিটা খুব মোটা তাগড়া, সালাম ভাইয়ের কুরবানিটা খুব উঁচা এরকম মোটা, ওরা বল তার জন্য তুমি দিলে, অন্তরের মালিক আমার আল্লাহ, একটা মাছি দিলেও সেটাই পাপ হবে, যেটা একটা পাঠা দিলে পাপ হবে, আমি দেব না, আল্লাহ ছাড়া আমি কাউরের জন্য এই কুরবানি দিতে পারি না। ওই জালিমেরা এবার গর্দন মেরে দিল, লোকটাকে কাতাল করে দিল, লোকটা মরে গেল। সামান্য একটা মাছি দেওয়ার কারণে ওই লোকটা চলে গেল জাহান্নামে, আর এই লোকটা চলে গেল জান্নাতে। আমার মায়েরা বোনেরা যখন কোনো অসুখে পড়ে যায়, এমন কি শয়তান মানুষের সাথে আছে কিনা, শয়তান মানুষকে পেরেশান করার জন্য জিন শয়তানগুলি কি করে মানুষের উপরে সমা সমা সওয়ার হয়ে যায়, ভূতে ধরে না, ধরে না মানুষকে ধরে পেরেশান করার জন্য, কেন ওটা শয়তান, ভূত বলতে কোনো জিনিস নাই, ওই শয়তানই হলো ভূত, শয়তান জিন শয়তান যেগুলো জিন বদমাস জিন ওটাই হলো ভূত, মানে আমরা নাম রেখেছি নিজে থেকে কোনটা, যেমন মানুষ একটা জাতের দিক দিয়ে মানুষ, মানুষ বলছে এটা হলো ডোম, এটা চামার, এটা উমুক, এটা তুমুক, এটা হ্যান, এটা ত্যান, এইরকম নাম বলে কি না, তো সেরকমই ওই জিনগুলোরই নাম, এটা পরি, এটা ডাকনি, এটা উমুক, এটা তুমুক, একটা ডাকনি এখন লইয়া সুদা বাড়ালছে নতুন ডাকনি, জানেন কি আমি শুনেছি কিছুদিন আগে, আপনারা জানেন এত, আপনারা শুনেছিলেন হলইদা ডাকনি, আপনারা আপনারা শুনেছিলেন আতরে ডাকনি, এখন একটা ডাকনি কি বাড়ালছে, একটা আমার এলাকাতে একটা মহিলার ভূত ভূত নামা ছিল সুবহানাল্লাহ, হাই বর্তমানের কবিরে যে অবস্থা আল্লাহ কি করবে, নাউজুবিল্লাহি মিন জালিক, আল্লাহ তুমি এদের হেফাজত করো, আল্লাহ তুমি এদেরকে হেদায়াত দান করো। বন্ধু 50% কবিরেজ, 50% লয় আপনার, 100টার মধ্যে 95% কবিরেজ হলো জালেম, একবারে যারা জাহেল, কিচ্ছু জানে না মোটে, হাদিস কোরআনের যাকে জ্ঞানী নাই, সুরা ফাতেহা পড়তে জানে না, সেই রকম কবিরেজ ওরা, শুধু সিরেকার করে করে ওরা যে আছে এইগুলো এলাজ করছে। 5% পাবেন যারা হাদিস ও কোরআন থেকে ঝাড়ফুঁক করে,
শয়তান লেগে গেছে পিছনে পরেশান করছে, কারণ ওকে আল্লাহ আজমাইতে দিয়ে দিয়েছে, ওর একটা মুসিবতে আক্রান্ত হয়ে গেছে, পরেশান আছে। এবার কি করবে, বেহুশ হয়ে হয়ে পড়ে যাচ্ছে, যেমন কাউকে মির্গি হয়ে যায় ছটপট করে পড়ে যায়, তো মানুষ কবিরাজের কাছে নিয়ে যায় কি যায় না, যায়। তো নিয়ে গেছে, ওরকম নিয়ে যাচ্ছে, যখনই নিয়ে যাচ্ছে তো ওই কবিরাজ ওকে নিজের নিজের ফন্দি দিচ্ছে, কথা বলছে, তো ঝাড়ফুঁক করছে। দুয়াটা কি বলবো ওদের, নাউজুবিল্লাহ, এগুলো দুয়া জি, ঝাড়ফুঁক করা। নবীজি বলছেন আন্নার রোকা ওয়াত্তামাইম অত্তেওয়ালা আশিরক, ঝাড়ফুঁক, তাবিজ মাতলি, তাঁত কালাদা, এইসবগুলো আছে শিরিক। যে তাবিজ বানলো, নবীজি বলছেন মানতা আল্লাহ কা তামি মাতান ফাকাদ আশরাক, যেই ব্যক্তি মাদলি তাবিজ ঝুলালো সে শিরিক করলো। আর আল্লাহ বলছেন ইন্না শিরকা লযুলমুন আযীম, শিরক হলো সবাব চাইতে বড় গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন বান্দারে তুই যদি শিরক ছাড়া অন্য কোনো গুনাহ করেছিস, আমি আল্লাহ চাইলে তোমাকে ক্ষমা করে দিব, কিন্তু বান্দা যদি শিরক করেছ আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। এই বাচ্চার জন্য তখন করে কি, মহিলারা সিঁড়ি করে বসে, শয়তানের চক্রন্তে পড়ে শয়তানে ধরে নিয়েছে। এমন কবিরাজের কাছে গেছে, কবিরাজ ভাই দাঁড়িয়ে গেছে, দিয়ে তখন কত সুন্দর দোয়া বলে ঝাড়ফুঁক করছে, শুনিয়ে দি, বলছে কি, এ ভাই ইউটিউবারের আপনারকে আমি এর জন্য লাগাতে দিই না, এইসব যেটা হাসার কথা বা ইদিক উদিক কথা একটু বলবো ওগুলোকে কেটে দিবেন ভাই। কত নাউজুবিল্লাহ, এগুলো দোয়া বলেন তো, কত ফজুল কথা। কি বলছে, কালো কালো তুলসীর পাতা, কালো দরিয়ার পানি, আসুক আমার নিমোনিয়া ডাকনি ছেঁচুক দরিয়ার পানি। আতরে ডাকনি শুনেছিলাম, হলয়দা ডাকনি শুনেছিলাম, এবার একটা ডাকনির নাম বেড়ে গেল নিমোনিয়া ডাকনি। নিমোনিয়া ইংরেজি আতে মানে কি, মানুষ বলে যে নিমোনিয়া হয়ে গেছে, এবার নিমোনিয়া ডাকনিও জন্মে গেল, নাউজুবিল্লাহি মিন জালিক। এই অবস্থা, মানুষ ওই সময়তে ঝাড়ফুঁক করতে যে কবিরাজ ভাই কইছে তো তাবিজ লিয়ে লাও, কত মানুষের হাতে আপনি তাবিজ পাবেন, না তাবিজ বাধা চলবে না, এই রকম ধরনের ঝাড়ফুঁক চলবে না। যদি কোরআন হাদিস থেকে হয় সহি ঝাড়ফুঁক, কোরআন হাদিস থেকে ঝাড়ফুঁক চলবে, কোরআন হাদিস ছাড়া অন্য কোন দেবী দেবতা পীর মুরিদ মুর্শিদ কাউরির নাম লিয়ে, কোন জিন শয়তানের কোন নবীর দোহাই দিয়ে দিয়ে ঝাড়া চলবে না। আর আজ আমরা ধৈর্য না রাখতে পারি, যখন কোন রকম মুসিবত হয়ে যায় আমার মা খালাকে তখন চলে যায় যে বলে কবিরাজের কাছে, তখন কবিরাজেরা এই রকম করে শিরিক পর্যন্ত করিয়ে দেয়, আর আমরা মা খালারা আমাদের করে কি শিরিক করে লাই, আমরা অনেক সময় তাবিজ ঝুলিয়ে লি। হ্যাঁ বন্ধুরা, আমরা এতগুলো ভুল করে থাকি ধৈর্য না রাখতে পারার কারণে। তাহলে যে কোনো মুসিবত আসবে আপনাকে আমাকে ধৈর্য রাখতে হবে, ধৈর্যের এবার শর্ত আছে, আসেন যে কোনো মুসিবতে ধৈর্য রাখবেন, আল্লাহ বলছেন আমি তার সঙ্গী হয়ে গেলাম। তো ধৈর্যের তিনটা শর্ত, আমরা ধৈর্য রাখি, আমার মা খালারা ধৈর্য রাখে, কিন্তু ধৈর্য আপনার আমার ধৈর্যে আল্লাহ সন্তুষ্ট হন না। এক নম্বর শর্ত হলো আপনার সবুর, আপনার ধৈর্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হওয়া দরকার। আর বর্তমানে আমার মা খালাদের সবুর কিরকম জানেন, একটা উদাহরণ আপনারা ইউটিউবে শুনে হবেন, আবার আপনাকে শোনাচ্ছি, যে এক বাড়িতে দুটি মেয়ে আছে, মানে দু যা দু ভাইয়ের স্ত্রী, তো দুজনই একসাথে মুরগির বাচ্চা উঠালছে, আর উঠিয়ে ওর 13টা মুরগির কাছে 13টা বাচ্চা, আর মুরগির কাছে 11টা বাচ্চা ছোট জনের কাছে।
এবার ওর কাছে একটা কালো বাচ্চা আছে, ইয়ার কাছে একটা কালো বাচ্চা আছে। যতক্ষণ মুরগি নিজের নিজের বাচ্চা নিয়ে বেড়াচ্ছে ততক্ষণ চিনতে পারা যাচ্ছে যে হ্যাঁ এইটা ইয়ার বাচ্চা, এটা আমার বাচ্চা। যখন বাচ্চা ছেড়ে দিয়েছে সব বাচ্চাগুলো একসাথে মিলিয়ে গেছে, ওর মধ্যে একটা বাচ্চা কখন বিজিতে খেলেছে বা কুকুরে বেঁচে গেল একটা, ছোট যা মনে করছে আমার আর বড় যা মনে ভাবছে আমার। ছোট যা চাল দেয় বড় যা ভাত দেয়, মুরগির মজা হয়েছে খুব মজা করে খায়। দেখতে দেখতে বন্ধুরে মুরগি এবার বড় হয়ে গেল, আর একদিন চোখ মুখ লাল করে দিয়ে মুরগি খালি কাকার কুকুর করছে। ওদিক থেকে বড় যা তাকাচ্ছে, এদিক থেকে ছোট যা তাকাচ্ছে। ও মনে মনে ভাবছে আমার দশ টাকা, ও মনে মনে ভাবছে আমার দশ টাকা। দেখতে দেখতে খোল্লা ঘরে ঢুকে মুরগিটা ঘোড়ার বড়াই ওপরে বসে বলে পাক পাকাক দিয়ে দিয়েছি। এদিক থেকে বড় যা, ওদিক থেকে ছোট যা, দুইজন গিয়ে এবার হাত দিয়েছে, হাত হয়ে গেল দুটো, ডিম হয়ে গেল একটা। এবার ও বলে আমার, ই বলে আমার। ছোট যা বলছে বড় বুবু তুমি কেন আমার ডিম নিচ্ছ? বড় যা বলছে কোন চোখে দেখে বলছিস মুরগিটা আমার নয়? কইছে ছি বড় বুবু কোন কথা কইছো তুমি, আজ মুরগিটা আমার লাই। কইছে হাঁটি রেহেনা দিন রাত আমি খাওয়াছি, আমি কি চিনতে পারি না? আর মুরগিটা হার লাই। কইছে ছি বড় বুবু কোন কথা কইছো, মানে দুই না তকরে তকরি শুরু করে দিয়েছে। এবার অনেকক্ষণ যখন হয়ে গেছে, বড় জন দুটা বেটা আছে বড় বড়, কইছে কি আছে তোর কাকে? কইছে আরে জানিস আমারকে মুরগিটা ডিম পারলে, তোর ছোট মা বলছে নাকি যে আমার ওয়ারি। বলছে ও দেখে বলছে না, ও এমনি দেখে বলছে, ও এমনি বলছে, ও দেখলে একে তো আর পারবো না, এত দু বেটা দাঁড়িয়ে গেল। তখন কি বলছে, খা খা রে মাগি খা, তোর লাগি এত জিজি করে বিড়ালের মুখ থেকে বিজির মুখ থেকে কত কি করে যোগ্যে যোগ্যে বড় করনু, আর তুই খা করেছিলি খেবের লেগে, খা তুই ডিম খাবি নে, তুই ওইগুলা খাবি, কি খাওয়াই ওরা ওগুলো বলবো না, লেরফাধা লেরফাধা। হ্যাঁ ওই যত নোংরা কথা আছে সব বলে দিয়ে তারপরে তখন কইছে তোকে সাদকা ছেড়ে দিন, আমি সবুর করে নিন। সাদকা হবে না সবুর হবে বলেন তো? ওর উপায় নাই, তখন বলছে যে সাদকা ছেড়ে দিলাম সবুর করে নিলাম। ই সাদকা হবে না সবুরই হবে? সাদকাও হতো সবুরই হতো, সবুরও হতো। কখন? প্রথমে যদি বলতো কে জানি, যখন বড় যা দাবি করে নিল তখনই যদি ছেড়ে দিত, আর নিজে শান্ত হয়ে বলতো কে জানি পাখি জিনিস বলতে পারবো না আমার কি ওর আমার জানা নাই, তবে আর যদি ওর হয় ওই খাবে, আর যদি আমার হয় আমি ওকে ছেড়ে দিলাম, আমি সবুর করে নিলাম, এর বিনিময় আল্লাহ আমাকে ভালো বদলা দিবেন। আমি আমার একটা সাদকা করা হলো, তাহলে বলবেন মুলবি সাহেব যাকে কি দিলে সাদকা হয়? হ্যাঁ বাবা হয়, কারণ নাবিজি বলেছেন কুল্লো মারুফিন সাদাকা, কাউকে যদি একটা ভালো কথা বলে দেন এটাও সাদকা হয়ে যায়। আপনি কাউকে একটা ভালো কথা বললেন, কেউ মদ খাচ্ছে, ওই মদ ঘরকে দেখে বলছে খাইস না, হ্যাঁ এতদিন যা করলি করলি আর খাস না, আর খুব মদ পান করলি আর পান করিস না, ছেড়ে দে, এখন তোর মেয়েগুলো বড় বড় হয়েছে, ওর বিয়ে শাদী দিতে হবে, তুই যে এরকম মদ পান করে রাস্তা ধারে পড়ে থাকছিস, তোর তোকে এইভাবে লোক দেখছে, তারপরে কি তোর বাড়িতে কেউ বাড়ির মেয়ে নিবে কেউ? ওকে ভালো কথা বোঝাচ্ছেন, তারপর ও বলছে আমি খাচ্ছি নিজের খাচ্ছি তোর বাপের খাচ্ছি। আরে ভাই তোর বাপেরই খাচ্ছিস নিজেরই খাচ্ছিস, কিন্তু তোর ভালার লেগে বলছি রে ভাই, একটা সাদকা করা হবে আপনার, কেন একটা পথ দেখালেন আপনি ভালো। বোতল পিকেট হোটালে ইজ্জত বোর দেলা, এ ভাইয়া বোতল পিকেট হোটালে ইজ্জত বোর দেলা, এ ভাইয়া ঘর কে সব লোটা থারি।
फोड़ देला ए भैया घर के सब लोटा थारी आमदनी एकर अठन्नी खर्चा करेला रुपया दारू मत पिया बात मान मुर भैया बाचल खूचल इज्जत तू तार देला ए भैया बोतल पी के तू होटल इज्जत बोर देला ए भैया बोतल पी के तू होटल इज्जत गांव घर के सबके उठा कल एकरा के समझाई के बात नहीं माना था ए भैया बाबू औरी माई के घर के चुल्ला चूहू चौकी तोड़ देला ए भैया बोतल पी के टोटल इज्जत बोर देला ए भैया बोतल पी के टोटल इज्जत ताहले जाके जुदी প্রথমে বলতো জাগ্গা ছেড়ে দিলাম যদি ওর হয় ওই খাবে আমার যদি হয় আমি ওকে ছেড়ে দিলাম ঝগড়া করতে যাব না গালি গালুজ করব না আমি সবুর কোণে নিলাম আল্লাহ আর বিনিময়ে আমাকে নেকি দিবেন আল্লাহ আর বিনিময়ে আমাকে সওয়াব দিবেন এই বলে যদি ধৈর্য রাখতো তাহলে এই মেয়েটার সবুর করার কারণে তার একটা সাদকা করা হতো আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার চাইতে ভালো বদলা দিতেন কিন্তু কোনো উপায় না পেয়ে যত রকমের নোংরা ভাষা ছিল গালমন্দ করে লওয়ার পরে বলছে ধৈর্যকে আমি সবুর করে নিলাম আমি সাদকা ছেড়ে দিলাম এই সাদকাও হবে না আর এই ধৈর্যতে আল্লাহ সন্তুষ্টও হবেন না দু নম্বর শর্ত হলো ধৈর্যের জন্য প্রথম মুসিবত থেকেই ধৈর্য রাখতে হবে মানে যখন থেকে শুনলো যে মুসিবত হয়েছে ফোন চলে এলো তোর মা মরে গেছে ফোন চলে এলো তোর বেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ফোন চলে এলো তোর এরকম হয়ে গেছে ফোন আপনার ঝড় চলে ফসল নষ্ট হয়ে গেল বুঝমিতে গেলেন দেখলেন সব ফসল শেষ ওই সময়তেই ধৈর্য রেখে কোনো গালমন্দ না করে কান্নাকাটি না করে ওই সময়তে ধৈর্য রাখলেন তাহলে এই ধৈর্যতে আল্লাহ সন্তুষ্ট হবেন আর যদি আগে কান্নাকাটি করে নিয়ে তারপরে ধৈর্য রাখেন হাদিস শুনেন একটা হাদিসের রাবি হচ্ছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন একদিন আল্লাহর রসুল মা বন্ধ লক্ষ্য করবেন একদিন আল্লাহর রসুল রাস্তা দিয়ে চলে যাচ্ছেন রাস্তার ধারে এক কবরের পাশে এক মহিলা বসে বসে কান্না করছে কবরের পাশে এক মহিলা বসে বসে কান্না করছে তা আল্লাহ পাকের নবী ওই মহিলাকে বলেন ইত্তাকিল্লাহ ওয়াসবিরি মহিলা রে আল্লাহকে দেখে ভয় করো ওয়াসবিরি তুমি ধৈর্য রাখো কান্না করিও না ইত্তাকিল্লাহ আল্লাহকে দেখে ভয় করো ওয়াসবিরি ধৈর্য রাখো কিন্তু কিছু গেল মহিলা হয় ভাই ওকে যদি ভালো কথাও বলেন কিন্তু খুব কর্কশ ভাষা মানে ভালোটা বুঝে না ওই উল্টা করে উত্তর দেয় যেমন স্বামী স্ত্রীতে একটু টেনশন হয়েছে হতেই পারে সংসারে স্বামী স্ত্রীতে টেনশন হয় কি হয় না হয়েছে তো স্বামী ওকে দুটো থাপ্পড় মেরেছে শুনো হে পুরুষ জাতি কোরআনের ফরমান তোমার স্ত্রী যদি হয় না ফরমান শুনো হে পুরুষ জাতি কোরআনের ফরমান তোমার স্ত্রী যদি হয় না ফরমান বুঝাও তারে তুমি নানান প্রকারে না বুঝিলে বিছানাতে দাও জুদা করে তারপর সে তার সুধার নাহি হয় তারপর যদি সে ঠিক নাহি হয় আদবের মারে তব কিছু মারা যায় আপনার স্ত্রী বজ্জলন আপনার কথা মানে না আপনি বলছেন কালুর মা এক গিলাস পানি দাও কইছে একটু ঢাইলে খাও কইছে শেতাবের মা দুটো ভাত দাও কইছে খুইলে লাও ছেলে সুতাছি চোখে সুঝে না একটু খুইলে লাও আপনার কথা মানে না
আপনার কথা শুনে না, এবার আপনি রাগ করে তাকে কেম আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকে তুমি কি করো, আগে বিভিন্ন ধার দিয়ে কোরআন হাদিসের কথা বলে দুনিয়ার মিশাল দিয়ে জান্নাত জাহান্নামের ভয় দেখিয়ে নেকি বদির কথা বলে তাকে বোঝাও, কিন্তু বুঝে যদি যাই ঠিক আছে, তারপর যদি না বুঝে এবার ওকে কি করবে? তাহলে তুমি কি করো, ওকে বিছানা থেকে আলাগ করে দাও, তাকে পার্শ্বে ঘুমাতে দিও না, নিচে যখন ঘুমাবে সে চটি পেড়ে নিচে যখন ঘুমাবে আর কানের গোড়ায় ছুঁচো এসে যখন কুলু কুলু করবে, তখন ছুঁচোতে যখন একটু হাওয়া টাওয়া দিবে নাকে গন্ধ লাগবে, ওই সময়তে তখন হতো তো ওই এবার বুঝতে পারবে নিজের ভুলটা, এখন বুকে সুতুন, কিন্তু এই ভুল করেছি যার কারণে আমাকে এখন নিচে পড়ে থাকতে জায়গা চলে যাবো, যে পারগোড়াখানে বসবো পার, এবার উঠে এসে যদি আপনার পায়ে হাত দেয় আপনি লক করে থাকেন, কিছু লাগবে মদলক আছে বাঘ রয়েছে মদলক, একটু গোড়াতে এসে তখন সাকতে দাও, তা না করে একবার ফের উল্টা কথা চলে এলি, হয়ে গেছে তা শুতে পারলি না, পারলি না শুতে, শুত গেল, আরে ভাই আসছে তো গোড়াখানে আসতে দে, হ্যাঁ ও তো আল্লাহকে যাইতে ওরকম করেছে, হ্যাঁ মহব্বত দেখেন, যদি একটু টেনশন না হয় তো মহব্বতে মজা কমি বেশিও হবে না, মজা লাগবে না, হ্যাঁ তো গোড়াখানে এসছে আপনি একটু পাখানটাকে আর একটু মনে যেন মেল করে দেন, দেখি কি কইছে, তখন পাখানে হাত দিয়েছে দেখতে একটু চাপতে শুরু করেছে, হ্যাঁ আপনি তখন চল ভালোই করছে, সে একটু চাপছে চাপ পাঞ্জরখানে দিয়ে পাঞ্জরখানে এবার কাইতে একটু কাইতে শুতেছে ভয়ে ভয়ে, কাইতে শুয়ে শুয়েছে তো তুই ভাই, তুমি ভাই একটু ওকে আর একটু মনে যেন আর একটু তখন নিন্দের ভাঞ্জ করে একটু পাখানটা চাপিয়ে দাও, নিজের নিন্দের ভাঞ্জ করে পাখান চাপিয়ে দাও, ঝগড়া শেষ নাকি? আরে ডাইরেক্ট না বলতে পারে নিন্দের ভাঞ্জ করে পাখান চাপিয়ে দাও, ঝামেলা শেষ, তা না করে ওকে উল্টো করে বলছে পার চলতে তো পারলি না, হ্যাঁ যদি এরকম বলেন বা ঝাইড়াল সংসার কোনদিন শান্তি আসবে? আসবে না, বুঝাও তারে তুমি নানান উপকারে, না বুঝিলে বিছানাতে দাও জুদা করে, তারপর সে যদি ঠিক নাই হয় আদবের মারে তব কিছু মারা যায়। কিন্তু এমন টেঢ়ি মহিলা যে ও 8 দিন হয়ে গেল ও না লাগছে ওকে ছুঁচোর গন্ধ, না লাগছে ওর পিপিলিকার ভয়, না কানে পিপিলিকা ঢুকে যাবে কোনো ভয় নাই, হ্যাঁ ও পারবে তো আমি পারবো না, ও পারবে তো আমি পারবো না, সুতো খুব মোটা বিছানা সুতো, হ্যাঁ নিন আসতে গেলে সব জায়গাতে নিন আসবে, ওইখানে কোনাতে ও ঝুল পেড়ে শুয়ে আছে, কি করবেন তাহলে ছেড়ে দিবেন? ই তো এমন টেঁড়া টেঁড়া রে ভাই যে ওই কোনাতে গেছে যে ওই শুয়ে থেকেছে 8 দিন হয়ে গেলো, 10 দিন হয়ে গেলো, 15 দিন হয়ে গেলো, আসতেই চাই না গোড়াতে, আপনিও রাগ করে আছেন ভিতর ভিতর বিষাচ্ছেন, হ্যাঁ তখন ওকে রাগ করে দু থাপ্পড় মারতে হবে, কিরকম মার মারতে হবে, হাত ভেঙে পা ভেঙে যেরকম বর্তমানে যে মানুষেরা মারে, ওরে সুবহানাল্লাহ একটা লোক মেরেছে মেরে হাত ভেঙে দিয়েছে, দিয়ে এলাজ করতে লিখছে, বেলজ্জাল এটা, নাউজুবিল্লাহি মিন জালিক, ওই হাতখান যে ভেঙে দিলে আর একদিন ওর পা টিপবে কি করে গো, টিপবে কি করে, এমন মার মারলে যে হাত ভেঙে দিলে কোনো জায়গায় খাম করে দিলে, সেই রকম না, তা আদিব তো তা দিবেন আদবের মার মারবেন হালকা করে আদব দেওয়ার জন্য, আদবের দুটা বাড়ি মেরেছে, এ রাগ করে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে, কে ওই মেয়েটা, চলে যাব যেদিন সেদিন অনেকেরা মারছে, চলে যাব বাড়ি থেকে, কোনটা যাবে যেদিকে দু চোখ যাবে সেদিকে চলে যাব, দিয়ে বার খেয়ে চলে যাচ্ছে, তো যতই হোক ভাই পুরুষটারও তো ভয় আছে, আছে না নাই, কি কে জানি হাঁপমেন্ট যদি ওদিকে যায় কোথাও কিছু খায় এলায় তখন ও আঁকা বকে দেখবেন বাড়িতে আপনারা স্প্রে করে আসে জমিতে, কি বলেন স্প্রে বলেন না, হ্যাঁ স্প্রে স্প্রে করে আসবে, যে আঁকা বক করে বলবে যে দাও এটা কুণ্ঠে থুলি একটু ভালো করে তুলে লুকিয়ে থাক, খাস করে যেদিন আর বহু বেটি যেদিন ঝগড়া করলে সেদিন তো শাশুড়ি শ্বশুর কইবে দাও এটা কুণ্ঠে আছে রে, আগে ওরা এটা কইবে দাও এটা ও কোথায় রেখেছিলি, কেনে ভয় কি জাত হলো কম মেজাইছে জাত, সহ্য করতে পারবে না, এর মধ্যে ধৈর্য নাই, যেটা সংসারিক ঝামেলা সেটেল হয়ে যাবে
বিষ খেয়ে নিব, জীবন দিয়ে দিব, করে না করে না? অনেক মানুষ দিয়েও দেয়, দেয় না? সামান্য একটু ঝামেলায় পড়ে গেলে সহ্য করতে পারে না, স্বামী স্ত্রীর ঝামেলা হয়েছে, সংসারে একটু অশান্তি হয়েছে, বা আল্লাহ রাব্বুল আলামিন আজমাই অনেক রকমের, স্ত্রীটা পরেজগার, স্বামীটা হয়ে গেল মদখোর, হয় কি হয় না? শুনতে পাই না, বাজারটাই আপনাদের ঠিক নয়, সেটিং ঠিক নাই, এইভাবে মুখ সাটিয়ে কি কথা বলা যায় বলেন? দুধ এতটুকু দূরে সরিয়ে বাজার যখনই নেবেন, মহিলারা শুনতে পাচ্ছে না, প্রচুর মহিলা আছে, এই জন্য তো মহিলাদের বিষয়গুলি আলোচনা শুরু করেছি। আর আমাকে তো আগেই বলেছেন যে মহিলারা আপনার খুব ভক্ত। আমি মা বোনকে বলবো, মা বোন সংসারে আপনার জন্যই অশান্তি, আর সংসারকে আপনারাই গড়িয়ে তুলতে পারবেন। মহিলা মা হলো আসল জিনিস, বাড়ির মহিলা যেরকম হবে, এক মহিলা চাইলে সংসারকে, মানুষের জীবনকে যেরকম জান্নাতে বাস করে জান্নাত বানিয়ে দিতে পারে, অশান্তিতে না থাকবে না সংসারে। আর মহিলা যদি চায় তাহলে পারে সংসারকে ছিন্ন করে দিতে পারে, তছনছ করে দিতে পারে। এক একটা জিনিস মা বোন যেদিকে যাবে ওরাই সবকে তৈরি করতে পারে। আল্লাহ পাকের নবী বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা ফা আবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। হাদিসটা মনে পড়ে গেল, আপনাকে শুনিয়ে দিলাম যে প্রত্যেকটা বাচ্চা যখন পয়দা হয় এর কোনো কি কোনো ধর্ম জানে? জানে না, এ কোন ধর্ম বুঝে না, এর একটা নিজের ধর্ম, এ কোনো একটা সাদা মেজাজের মানুষ। এবার মা বাবা যেদিকে তাকে চাইবে সেদিকে নিয়ে যেতে পারবে। মা বাবাকে দেখে তারা খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান হয়, সাঁতালের বাচ্চা সাঁতাল হয়, ধাঁগড়ের বাচ্চা ধাঁগড় হয়, মুসলমানের বাচ্চা মুসলমান হয়। আর এই কথাটা আমি পরশুদিন দেখে নিজে নিজে মিলালাম যে ঠিক রাসুলের হাদিস, এই জন্যই আল্লাহ রাসুল বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা ফা আবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তাকে মাজুসি তার বাবা বানাই, তাকে খ্রিস্টান তার খ্রিস্টানের বাবা, বাচ্চাকে খ্রিস্টান নিজে খ্রিস্টান বানাই, মুসলমানের বাচ্চা নিজের পথ ওর মা বাবাকে দেখে ধরে মুসলিম হয়। আমার একটা একটা মেয়ে আছে, তার বয়স হলো 3 বছর 18 দিন। গত পরশু দিন আমি চান করছি বাড়তে, এদিক থেকে গেছি 11টা প্রোগ্রাম করার পরে গেছিলাম বাড়ি, তো গোসল করছি, তো আমি বলছি আম্মু এসো গোসল করে নাও, ফরাত আফরিন আসো গোসল করে নাও। তো বদনাটা নিয়েছিল, কিছু আব্বা একটু জল দাও তো, আব্বা একটু পানি দাও তো, আব্বা একটু পানি দাও তো, কী করবি বেটা, একটু পেছাব করতে যাবো। সুবহানাল্লাহ, আমি বুঝতে পারলাম ঠিক রাসূলের হাদিস। এই জন্য রাসূল বলেছেন যে তার বাবা মা তাকে পথ দেখায়, তার বাবা মা যেদিকে যাবে। একটা 3 বছর 18 দিনের মেয়ে একই বুঝে পানির, যে পানি নিয়ে পেচ্ছাপ করতে হয়, তাহলে বাবা মা বা সংসারে আছে তার জন্যই তো সে পথটা দেখতে পেয়েছে, যে মা যাচ্ছে বা বাড়ির আর সবাই যাচ্ছে তো জল নিয়ে যাচ্ছে, পেশাব করতে গেলে জল নিয়ে যেতে হয়। তা আমার বন্ধুরা, আমার মা খালারা, আমি বলতেছিলাম এবার তাদিব তো তাদিবান, আদবের মার কিছু মারা যায়, দুটা বাড়ি মেরেছে, ওয়া শান্তি হয়ে এবার সংসারে এই সামান্যটুকু ঝামেলা সহ্য না করতে পেরে অনেক মহিলা কি করে, বিষপান করে লায়, অনেক মহিলা গলায় দড়ি দিয়ে ঝুলে যায়, অনেক মহিলা বাবার বাড়ি পালিয়ে যায়, অনেক রকমের সমস্যা হয়ে যায়। আমার মা বোন এই সামান্যটুকু মুসিবত ঝেলতে পারলে না, অনেকগুলো মহিলা তো কি করে, কান্না করে আর বলে সবারের মত মত আছে আর মত নাই, আল্লাহ আতিহাকে তুই লেলে, হ্যাঁ 40 বছর বয়স হয়ে গেল জীবনে সলাতের মুখ দেখেনি, 25 বছর বয়স হয়ে গেল জীবনে নামাজ পড়ে না, সামান্য একটু অসুখ হয়েছে সহ্য করতে পারে না, বলছে কি
আল্লাহ তে হাকে তুইলে লে ওরে মা সামান্য একটু দুনিয়ার কষ্ট এখানে মরণ আছে তো বললাতে তুলে লাও আল্লাহ মরে যাব কিন্তু জাহান্নামে যাওয়ার পরে আর যে মরণ হবে না তখন কাকে বলবা কি সামান্য এই কষ্ট যদি সহ্য করতে না পেরে ধৈর্য হারা হয়ে বলেন আল্লাহ তুই হাকে তুলে লে ওখানে আল্লাহ আর তুলবে না আরো তোলার জায়গা নাই জান্নাতি জান্নাতে চলে যাবে জাহান্নামি জাহান্নামে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হবে মতকে নিয়ে এসো মানুষের মরণটাকে জান্নাত জাহান্নামের মধ্যস্থলে নিয়ে আসা হবে আর তাকে মে ভেড়ার রূপে নিয়ে এসে ওখানের এবার আহলে জান্নাতকে ডাক দিবেন জান্নাতিরাকে ডাক দিবে এ জান্নাতি এদিকে দেখ রে জাহান্নামী এদিকে দেখ আজ তোদের মত নাই এই মত তোদের আজ জবাই করে দিলাম তোদের মরণের মরণ হয়ে গেল আর তোদের মরণ আসবে না ও মাইরা ও বোনেরা সামান্য কষ্ট সহ্য না করতে পেরে যদি এরকম বিষপান করে নিলাম আর যারা বিষপান করবে যারা গলায় দড়ি দিবে আত্মহত্যা মহাপাপ কিনা আত্মহত্যা কারী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে বলেন জাহান্নামে তাহলে এই লোকটা জাহান্নামে কেমন করে সহ্য করবে ও যুবক ভাইয়েরা অনেক সময় যুবকেরাও বাবার চারটা কথা সহ্য করতে পারে না যায় গাছে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে লায় ও যুবক সামান্য বাবার চারটা কথা সহ্য করতে পারলে না সামান্য সংসারের একটু ঝামেলা সহ্য করতে পারলে না তুমি এক কষ্ট করে যদি তুমি দুনিয়া থেকে যেতে তোমার কষ্টের বিনিময় সবুরের বিনিময় তুমি জান্নাত পেতে কিন্তু জাহান্নাম কিনে নিলে এই জাহান্নামের কষ্ট তুমি কেমন করে সহ্য করবে ওই মহিলা রাস্তার ধারে কবরের পাশে বসে বসে কাঁদছে আল্লাহর রসুল মহিলাকে দেখে বলছেন ইত্তাকিল্লা ও মহিলা আল্লাহকে দেখে ভয় করো ওসবেরি ধৈর্য ধরো যেমনই এই কথা বলা কিছু বললাম না যে কিছু গুলো মহিলা হয় কর্কশ ভাষি ওকে যদি বুঝান ওই যে মেরেছে দুটো থাপ্পড় চলে গেছে যে বসে আছে ওর স্বামী বলছে চল বাড়ি চল কিছু যাবো না যাবো না তখন ওখান থেকে একটা লোক আসে আপনিও আসেন তো এটাই বলবেন যে কি হয়েছে জি বুঝছেন যে দুটো একটু হালকের মধ্যে টেনশন হয়েছে তো রাগ করে খাদা চলে এসছে বলছি যে চল বাড়ি চল তো যেতে চাহে না জানাকে যা সংসারে দুটো কথা হয়েছে হইতেই পারে যা তার লেগে এখানে চলে আসবে এভাবে যা বাড়ি যা যখন দুটো কথা বলে দেখ এক একটা মহিলা এমন আছে কি বলবে তোমাকে এখানে লাগ গলাইতে বলিনি নিজের কাজে যেসে যাও তোমাকে বক্তব্য কয়েছি নাকি তুমি ফের কি জানো এখানে মুখ ভর্তা আসছো তুমি এরকম বলে না বলে না বলে তো আল্লাহর রসুলকে এই মহিলা চিনহে না কথাটা বলার উদ্দেশ্য হলো যে আল্লাহর রসুল যেমনি এই কথা বলেছেন ইত্তাকিল্লা আল্লাহকে দেখে ভয় করো ওয়াসবেরি ধৈর্য ধরো এইভাবে কান্না করিও না এই মহিলা আল্লাহর রসুলকে চিনে না যেটা আল্লাহর রসুল কি উত্তর দিছে শুনেন রওয়া এজাসে যাই আপন কাম দেখি रवा के का पता बा के हमर ऊपर कितना बड़ मुसीबत आइल बाटे आका समझ गईलन एकर समझावल बेकार बा आका आपन घरे चल देहलस जब औरत के पता चलल जब औरत के पता चलल कि वो आका रहलन अब डर गईल औरत अब कह के आका हमर नाराज हो गईल अगर आका के नाराजी आका के नाराजी हमके जन्नत जाए ना दी आका नाराज हो गईलन अल्लाह नाराज हो जाई एटा भोजपुरी भाषा बुझते सबटी पाललेन ना बांगलाई ওই মহিলা আল্লাহর রসুলকে কি উত্তর দিছেন আপনি এখান থেকে যান নিজের কাজ দেখেন
আপনি এখান থেকে যান, নিজের কাজ দেখেন, আপনি কি জানেন আমার উপর কত বড় বিপদ এসেছে। আল্লাহর রসুল এবার বুঝে গেলেন একে এখন বোঝাটা ঠিক হবে না, এর মাইন্ড ঠিক নাই। আল্লাহর রসুল চলে গেলেন। পরবর্তীতে যখন মহিলা জানতে পারলো যে উনি আল্লাহর রসুল ছিলেন, মহিলা ভয় পেয়ে গেল, আল্লাহরে আল্লাহ ই কি করলাম, রাসুলকে এই রকম কথা বলে দিলাম, আল্লাহর রসুল যদি নারাজ হয়ে যান আল্লাহ নারাজ হয়ে যাবে, আমার জান্নাত যাওয়া আর হবে না। এ তো মরে গেলাম, কি করলাম, এত বড় ভুল হয়ে গেল। ওই মহিলা সরাসরি আল্লাহর রাসূলের কাছে রওনা দিয়েছেন, আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূল আল্লাহি, ইয়া হাবিব আল্লাহি, নবী গো আপনার কাছে এসেছি, আমি আপনাকে চিনতে পারিনি গো হুজুর, আমার দ্বারাই ভুল হয়ে গেছে, আমি আপনাকে কষ্ট দিয়েছি, আমি আপনাকে কর্কশ ভাষায় কথা বলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আমি আর এই রকম করে জীবনে কোনোদিন কান্না করব না, আর আজ থেকে আমি বলছি আমি সবর করব, আমি ধৈর্য ধরব, আর আমি কোনোদিন এই রকম করে কাঁদব না। আল্লাহর রসুল কি বলছেন শুনেন, আল্লাহর রসুল বলছেন, মহিলারে মহিলারে, ইন্নামা সাবর ইন্দা সাদমাতিল উলা, মহিলারে সবর ধৈর্য প্রথম মুসিবত থেকেই ধরতে হবে। যখন শুনে নিলে যে তোমার ছেলে মরে গেছে, তুমি তখন থেকে এবার মুসিবতের দোয়া পড়ে চুপ করে দাও, তোমার মুখে কোনো কান্না হবে না, তুমি চুল ছিঁড়বে না, তুমি বুক পিটবে না, তুমি মাথা ঠাঠাবে না। আমার মা খালারা যেরকম কান্না করে, আমার বন্ধুরা, আল্লাহ পাকের নবী বলছেন ও বর্তমান আমার মা খালারা ধৈর্য রাখতে পারে না। সুবহানাল্লাহ, কিছুদিন আগে একটা জাল একটা মাইয়াত মাটি দিতে গেছিলাম পূর্ণেতে, আমাদের অ্যাক্সিডেন্ট করে মরেছে তরুণ যুবক ছেলে, একবারে মানে বিয়েটা খালি হয়েছে, অ্যাক্সিডেন্ট করে মরেছে। তো গেছি মাটি দিতে, তোর মাকে দেখছি যে ওই খাটের পাশে, মরণ খাটের পাশে বসে আছে, তো বসে বসে কাঁদছে। এক মহিলা ওকে বলছে, কান্দিস না গে, কান্দিস না, খুব কান্দলি, সবুর কর, সবুর কর। আর একটা মহিলা বলছে, সবুরের দোয়াটা একবার পড়তো, ইন্নাল্লাহ মা সাবেরিন, ইন্নাল্লাহ মা সাবেরিন। এটা সবুরের দোয়া কে হাদিসের কোন পাতাতেই লেখা নাই, এটা হলো কোরআনের আয়াত। এর মানে হলো আল্লাহ বলছেন যে তোমরা যদি সবুর করো, ধৈর্য রাখো, তাহলে আমি তোমার তোমার সাথে আছি। এর মানে হলো সবরের দোয়া হলো, মাখালা আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি, যখনই কোনো মুসিবত শুনবেন যে এরকম হয়ে গেছে, মা মরে গেছে, আব্বা মরে গেছে, এরকম নষ্ট হয়ে গেছে, কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তোমার স্বামী দিল্লিতে ছিল মরে গেছে, ফোন এলো, ফোন এলো যে দিল্লিতে তো স্বামী গেছিলো কাজ করতে, ওখানেই মারা গেছে, তো ওই সময়তে একবারই হাউ মাউ করে চিৎকার করে বুক পিটে চুল ছিঁড়ে কান্না না করে, করে না করে না, যেমনই শোনাতে বলছে মা গো, একবারে মুখে মেরে বুকে বুকে মারছে, একবারে চুল ছিঁড়ছে, কার মাথা ঠুকছে আর কাঁদছে, এইরকম করে। এই হাদিসটা বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বলছেন শুনেন। এই যে এইটুকুনো বললাম, এইটুকু যে আছে পিন করতে লাগছে, হাদিসটা হাসাটা আমার উদ্দেশ্য নয়, আপনাকে বলে বুঝিয়ে দেওয়াটা আমার উদ্দেশ্য, যে এইভাবে কান্না করাটা। এইটুকুনাকে করেছে কি একটা ইউটিউবার, আমি এই জন্য ইউটিউবার ঢুকতে দিই না, করেছে কি ওইটুকুনকে কেটে, ওই যে কান্নাটা দেখাচ্ছে যে এইভাবে যারা কান্না করে, ওইটুকুনকে কেটে ওখানটাকে প্রথম ছেড়েছে। ওই দেখে তখন একজন আমাকে ফোন দিচ্ছে, মাওলানা আপনি মহিলাকে মাতাবার জন্য এসবগুলো করছেন, এটা ওটা আপনি, হাদিসটা কি আল্লাহ রসুল বলছেন, লাইসা মিন্না মাল্লাতা মাল খুদুদা ওয়াসাক্কা জয়ুবা, লাইসা মিন্না, ও আমার মধ্য থেকে নয়, মাল্লাতা মাল খুদুদা, যারা গালে গালে মারলো, মুখ চাপড়িয়ে কাঁদলো, গাল লাতামা মানে মারা, খাদুন মানে গাল, কাঁদে না এইভাবে মুখে মুখে মারছে, কেছে মাগে এরকম করে যারা মারে, ওয়াসাক্কা জয়ুবা,
সাক মানে ফাড় না, জয়ু মানে কলার, গরেবান গরেবান চা কিয়া আমাদের ভাষা, জিসনে গরেবান চা কিয়া এরকম করে ধরে স্যার বলছে, আবু বুগে কোল যা জইলে গেল গে বুবু, ফাইড়ে দেখাবে লয় বুবু যে ফাইড়ে দেখিয়ে দি মাগে বুক আমার জইলে গেল গে, এরকম করে যারা কান্না করে। লাইসা মিন্না, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন ও আমার মধ্য থেকে নয়, মাল্লাতা মাল খুদুদা, যারা বুক চাপড়া মুখ চাপড়ালো মুখে মুখে মারলো, ওয়াজাক সাক্কা জয়ুবা, যারা কলার ছিঁড়ে ছিঁড়ে কানলো, ওয়াদা আবে দাওয়াতিল জাহেলিয়া, এবং যারা জিহালাতকে দাওয়াত দিল, যাবা জিহালাতকে দাওয়াত দেওয়ার মানে জামানা জাহেলিয়াতে যেই রকম করে মহিলারা কান্না করতো ওই রকম করে বায়ান ধরে ধরে যারা কান্না করে করে না, খাটের গড়ায় বসে গেছে আর শুরু করে দিয়েছে, ওরে সুবহানাল্লাহ, হ্যাঁ বাজি হে বসে গেছে যত যা আছে, নাউজুবিল্লাহি মিন জালে, খবরদার মাকালা তোবা করে লেন। আর সব হ্যাঁ কি কি বলবো তো, এই সবগুলোর লেগে ভয় লাগছে বুঝছেন, হ্যাঁ না ওইগুলো ছেড়ে দিবে তখন বলবে যে মুলিটা খালি হাসানোর জন্য এগুলো বলছে। হ্যাঁ আমি আসলে সমাজটাকে এই সবগুলো যে হচ্ছে খাটের গোড়ায়, আমাদের একটা বর্তমানে আমার সমাজে কি আর একটা ব্যাধি আছে জানেন, কোথাও যদি মাইয়াত হলো, কোথাও যদি মাইয়াত হয় গ্রামে একবারে, আপনাদের দিকে যাই কি দলবদ্ধ হয়ে মহিলারা একবারে দল দল বেঁধে যাচ্ছে যাচ্ছে, ওকে বলেন যে কেনে যাচ্ছিস গে, তোর কে লাগে, পর পুরুষকে দেখার দরকারটা কি, কিছু পর কেনে হবে, হ্যাঁ তোর ছোট ফুফু সলেহার নন্দু ওইটা, নাউজুবিল্লাহ হেমিন জালিক, বলেন তো ভালা, আমার মা খালারা নিজের কে আর পর কে শুনালেন, যার সাথে আপনার বিয়ে জায়েজ নাই, যেমন বাবা আপনার নিজের মামা, নিজের কাকা, নিজের ভাতিজা, নিজের ভাগ্নে, নিজের দাদু, নিজের নানু, আর কে নিজের মামা, নিজের কাকা, এই লোকগুলো তারপরে রেজাতের মধ্যে ওরকমই, যার সাথে আপনার বিয়ে জায়েজ নাই, ফল কথা মুহরিম যারা, মুহরিম বাদ দিয়ে অন্য লোককেই দেখা যাবে না, সে চাস্তো ভাই হোক, খালাতো ভাই হোক, সে মামাতো ভাই হোক, সে ফুফাতো ভাই হোক, সে আপনার পাড়া গ্রামের ভাই হোক, সে কোনোই ভাই হোক, আর এখানে তো সলেহা ফুফুর নন্দু, কত দূরের কহে, আর ওকে দেখবে ওর মধ্যে ফের কেউ দেখেন না, ওখানে যাওয়ার পরে ওরে বাপরে ঠেলা ঠেলি করে একটু হট জি একটু দেখতে দাও, নাউজুবিল্লাহ, এই সমাজ সুধরিবে কি করে, মাদ্রাসার এই জন্য দরকার আছে, মাদ্রাসা শিক্ষা না থাকার কারণে এসব করে, এখন মাদ্রাসার পড়া মেয়েকে দেখবেন আলহামদুলিল্লাহ এখন বানাতগুলো অনেক হয়েছে, দেখবেন এই বানাতের শিক্ষিতা মেয়েরা কোনোদিন যাবে না এই করতে, ইয়া করে কারা, যারা অশিক্ষিতা তারা, আর এই সমাজ সুধার করতে গেলে অন্ধকারকে দূরশো দূরে সরাতে গেলে যেমন বাতি আলোর দরকার, সমাজের অন্ধকারকে দূর করতে গেলে মাদ্রাসার দরকার, মাদ্রাসা হলো একটা জেনারেটর, মাদ্রাসা হলো একটা বিদ্যুৎ ট্রান্সফরমার, যেমন এই জেনারেটরটা চলছে বলে বল জ্বলছে আর বলে কোথায় কি আছে খুঁজে পাচ্ছি, ওই রকম মাদ্রাসা চলছে বলে আপনার আমার সমাজে কোরআনের বল জ্বলছে, হালাল হারাম সব জায়েজ না জায়েজ খুঁজে পাচ্ছি, এখন সামান্য দুটো বছর লকডাউন লেগেছে, এই দুটো বছরে কতটা পিছিয়ে গেছি তো বুঝে দেখেন, যদি কোরআন হাদিসের শিক্ষাই না থাকে তাহলে আমরা কিছুদিনই কি হব তো বুঝে দেখলেন, নাউজুবিল্লাহ, ছেলেদের ব্যবহার দেখেন, বা আলহামদুলিল্লাহ লকডাউন ভাইয়া লকডাউন টুট গইল বা আব কোনো দিক্কত নেই খে, এগো লাইকাছে কহাতে হ্যাঁ এগো লাইকাছে
कहता नहीं के ए बाबू 1000 रुपया दे दहो तो का कहता के मौलाना साहेब का बताई बहरा कमाबे गईले तो लॉकडाउन लागी गईले बहरा कमाबे गईले तो लॉकडाउन लागी गईले कोरोना में भाई घर बैठे खाई कोरोना में भाई घर बैठे खाई रुपया कहाँ से आई ए कोरोना बंद कैलस पढ़ाई। यूपी में इलेक्शन बा कोरोना नहीं खे आ बंगाल में जब को बा इलेक्शन भइल रहे भैया कोरोना भाग गइल रहे सकुल कोरोना बिहार में चल गइल रहे आ अब बंगाल के जब इलेक्शन हो गइल अब कोरोना दौड़ के आ गई बंगाल और बिहार में जब इलेक्शन रहल तो बिहार छोड़ के चल गई। ये कोरोना भी कैसन मिजाज के बाबा हो भैया हरे अल्लाह हे कोरोना। तो बंधु अमर बोलते छिलम जे मुहरिम माखला भालो करे जेने लेन ताछाड़ा अन्नो কাউ কি দেখা আপনার যাবে না। আর আমাদের সমাজের মহিলারা দল দল একবারে লম্বা রাস্তা ধরে নিচ্ছে ওই পাড়াতে যাওয়ার পরে দেখছে পর পুরুষকে দেখে আসছে কিছু গেলা বলছে না আমরা দেখতে যাই না মুসিবত হয়েছে যেতে হয় না। মলি সাহেব মুসিবতে কি মুসলমানের বাড়ি যাওয়াটা কোনো খারাপ কথা হলো না? ভালো কথা মুসলমানের বাড়ি যেতে মুসিবতে সাথ দিতে হয় যান না মা, কিন্তু যাওয়ার পরে যে আপনারা ওখানে যাওয়ার পরে আপনারা ওকে কিছু সান্ত্বনা দিবেন তো সান্ত্বনা না দিয়ে আরো আপনি ও কাটা ঘায়ে লবণ ছিটাচ্ছেন। আর কাটা ঘায়ে লবণ ছিটাচ্ছেন ওখানে যাওয়ার পরে বলা দরকার ছিল যে কান্দিস না বোন, মরণ আল্লাহ সবারই জন্য করেছেন। কুল্লু নাফসিন যায়েকাতুল মউত কহিলে বারহমান হো बतिया के सच मानल हमनी लोगन के काम हो। आई एक दिन तहरा लगे फरिश्ता ले जाई तोहरा जान हो, रोवत रह जाई लईका लईकी रोवत रही कुल खानदान हो। गरम पनिया से नहला धुलाई के पहनई तोहके कफान हो, खुद चले वाला इंसान दोसर कांधे चढ़ के जाइल कब्रिस्तान हो। चारों ओरिया लोग राही अखिया से आंसू सबके बही, दिलवा में दर्द मोहब्बत दबा के कर दी तोहके दफान हो। निहोरा तोहन से करातानी माना रब के कुरान हो, चार दिनों के दुनिया बाए हम सब बानी मेहमान हो। আমার মাখালারা আমার বন্ধুরা ওখানে যাওয়ার পরে তাকে দেয়া বলতে হতো যে বোন রে কান্দিস না, মরণ আল্লাহ সবারির জন্য করেছে, আজ তোর ছেলে মরেছে আজ তোর স্বামী মরেছে কাল তুও মরবি পরশু আমিও মরব, কেউ বাঁচতে আসেনি রে বোন, মরণের আল্লাহ সময় করে দিয়েছে, তোর করলে কান্না করলে সে বাঁচবে না, বুঝাবার দরকার ছিল তা না করে ওখানে যাওয়ার পরে আরো বলছে কি আহারে কি মুখখান খালি চকচক করছে গে, হ্যাঁ লাগছে ঘুমাইছে গে, হ্যাঁ পাহাড় ছেলে কে কহিবে যেরকম হে চলে যাবে গে লে যা। আচ্ছা মার তো এমনি ভিতর ফাটছে, হ্যাঁ আগুন গাইছে মা তো এমনি ভিতর ফাটছে, ওর ভিতর কো শান্তি পাপ কো তৃপ্তি পাই না সহ্য করতে পারে না, হ্যাঁ ও তো নিজে ভিতর ভিতর ফুলছে আর উল্টা ওকে যা বলছে কি কি হে চলো গে কি হে চলো। তখন ও শুরু করেছে বলতে কখন কি হয়েছিল, পরশু দিন কুণ্ঠে বেড়াতে গেছিল আইলো কি খেয়ে আইলো, কখন পেটের লাগা শুরু হলো, কোন ডাক্তারের কাছে গেছে, মানে খাটের ঘোড়ায় বসে বায়ান যে ধরেছে লম্বাটানে, হ্যাঁ পরশু দিন গেছিল খাইতে শ্বশুর বাড়ি হনে আইলো বেড়িয়ে আসার করি কইছে মাকে হার পেটে লাগছে মনে কোনো গ্যাস হয়েছে, বললো যে একটা গ্যাসের ওষুধ গলা খাইলে বেটা খেলে না তাও পেটে লাগা রুকলো না, সকাল হইল ডাক্তার ডাকনো তা রুকে না।
বললো পুণ্যে লিয়ে চ, ওর বাপ কইলে পুণ্যে লিয়ে চ, পুণ্যে লিয়ে গেন আল্ট্রাসাউন্ড কোন এক্সরে। আচ্ছা কে জানে না যে ডাক্তারের কাছে গেলে আল্ট্রাসাউন্ড করতে হয়, এক্সরে করতে হয়, এসবগুলো করতে হয়, রক্ত পরীক্ষা করতে হয়, এগুলো কি বইলে কানতে হয়? নাউজুবিল্লাহ হিমিন জালে বলেন, এগুলো কি বলে কান্না করে? তোবা, এসব কথাগুলো বলছি মহিলাদেরকে ছুটাবার জন্য, আর ওই সবগুলো তখন এদেরা কেটে কেটে একটু এডিট করে ছোট্ট করে ছেড়ে দিচ্ছে, হ্যাঁ, যার কারণে তখন ওই যারা মেন্টালি মানে এটা বুঝে না যে বক্তাটা কি এটাই কোহার জন্য তিন ঘন্টা লেগে নিয়ে গেছিল, হ্যাঁ, ওই শয়তানগুলো তখন ফোন করে তখন বলছে যে আপনি এরকম বলছেন, আপনি ওর লোককে হাসাচ্ছেন মাতাচ্ছেন, হাদিসটা তো কেটে দিয়ে তখন এইটুকু দিচ্ছে, খবরদারি কাজ করিও না ভাই, এতে বদনাম হচ্ছে বক্তারকে, হ্যাঁ আমি ভয় পাচ্ছি, হ্যাঁ কথা বলছি কিন্তু আমি ভয় পাচ্ছি, আর আমি এর জন্য ছেড়ে দিয়েছিলাম এসবগুলো বলা, হ্যাঁ তো বন্ধুরা আমার ভোজপুরি ভাষায় বলো, ভোজপুরি ভাষা বলবো, বুঝতে পারছেন কি? ভালো লাগছে কইছে, হ্যাঁ কইছে সমাজ মে আইন আন ভাইয়া, সমাজ মে আবে না আবে বড় নিক লাগেল, হ্যাঁ আচ্ছা ঠিক বা শোনা দে ভোজ, তো কা কোন গজল না তো শোনা দে কি ভোজপুরি মে বাত করি, ভোজপুরি তো কথা বলবো না নাত না জম কিছু না, আচ্ছা লোক ছোপে বাদ রামে চমকে জৈস চন্দ্রা হো নবীজির মোহুয়া চমকে, হা মোহুয়া চমকে, বদরা মানে হলো আকাশের মেঘ, হ্যাঁ আর লুকে ছুপে বদরামে চমকে, যেরকম মেঘের মধ্যখান দিয়ে চাঁদটা যখন চমকে বার হয় মানে দুদিকে আকাশ বা মেঘলা, দুদিকে মেঘ থাকে না আর মধ্যখান যেমন ছোটে, তো মধ্যখান দিয়ে চাঁদটা দেখতে গেলে কত কিরকম সুন্দর দেখায়, রসুলের চেহারা সেরকম সুন্দর ছিল, ওই কথাটা বলছি, লুকে ছুপে বদরামে চমকে জৈসে চাঁদওয়া হো নবীজির মোহুয়া চমকে, হা মোহুয়া চমকে, নবীকে লালি লালি হঠাওয়া পে বরসে জৈসে ললাইয়া হো কে লাসা চুয়েলা, দেখে হালিমা মন ছুয়েলা, নবীকে লাল লাল হঠাওয়া পে বরস জৈসে ললাইয়া হো কে লাসা চুয়েলা, দেখে হালিমাকে মন ছুয়েলা, বগিয়া কে গুলাব জৈসন হো আকাকে দেহিয়া গামোকে পসিনা মহকে, লোক ছুপে বাদরামে।